যখন যা প্রয়োজন তা হাতের কাছে পাওয়া গেলে কেমন হতো, এরকম চিন্তাই ইদানিং মিসির আলি করা শুরু করেছেন। এবং তিনি খানিকটা দুশ্চিন্তায়ও পড়েছেন। মানুষ যখন শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হয় তখনই এ ধরনের চিন্তা করে, তখনই শুধু মনে হয় সব কেন হাতের কাছে নেই। তিনি মানসিক এ অবস্থার নাম দিয়েছেন বেহেশত কমপ্লেক্স। এ ধরনের ব্যবস্থা ধর্মগ্রন্থের বেহেশতের বর্ণনায় আছে। যা ইচ্ছা করা হবে তাই হাতের মুঠোয় চলে আসবে। আঙুর খেতে ইচ্ছে করছে, আঙুরের থোকা ঝুলতে থাকবে নাকের কাছে। মিসির আলি খাটে শুয়ে আছেন, পায়ের কাছে জানালাটা খোলা, ঠান্ডা বাতাস আসছে, গা শিরশির করছে। এবং তিনি ভাবছেন, কেউ যদি জানালাটা বন্ধ করে দিত। ঘরের কাজের একটা ছেলে আছে, ইয়াসিন নাম, তাকে ডাকলেই সে এসে জানালা বন্ধ করে দেবে। ডাকতে ইচ্ছে করছে না। তার পায়ের কাছে ভাঁজ করা একটা চাদর আছে, ভেড়ার লোমের পশমিয়া চাদর, নেপাল থেকে কে যেন তার জন্য নিয়ে এসেছিল। ইচ্ছে করলেই তিনি চাদরটা গায়ে দিতে পারেন, সে ইচ্ছাও করছে না। বরং ভাবছেন, চাদরটা যদি আপনা আপনি গায়ের উপর পড়ত তাহলে মন্দ হতো না। নেপাল থেকে চাদরটা কে এনেছিল, নাম বা পরিচয় কিছু মনে আসছে না। উপহারটা তিনি ব্যবহার করছেন, কিন্তু উপহারদাতার কথা তার মনে নেই। এই ব্যর্থতা মানসিক ব্যর্থতা। রাত কত হয়েছে মিসির আলি জানেন না। এই ঘরে কোনো ঘড়ি নেই, বসার ঘরে আছে। সময় জানতে হলে বসার ঘরে যেতে হবে, ঘড়ি দেখতে হবে। ইয়াসিনকে সময় দেখতে বললে লাভ হবে না, সে ঘড়ি দেখতে জানে না। অনেক চেষ্টা করেও এই সামান্য ব্যাপারটা ইয়াসিনকে তিনি শেখাতে পারেননি। কাজেই ধরে নেওয়া যেতে পারে শিক্ষক হিসেবে তিনি ব্যর্থ। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই ব্যর্থতাও তিনি নিতে পারছেন না। এটাও মানসিক দুর্বলতার লক্ষণ। মানসিকভাবে দুর্বল মানুষ ব্যর্থতা নিতে পারে না। মানসিকভাবে সরল মানুষের কাছে ব্যর্থতা কোনো ব্যাপার না। সে জানে সাফল্য এবং ব্যর্থতা দুই সহোদর বোন। এরা যে কোনো মানুষের চলার পথে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকে। সাফল্য নামের বোনটি দেখতে খুব সুন্দর, তার পটল চেরা চোখ, সেই চোখের আছে জন্ম কাজল। তার মুখে প্রথম প্রভাতের রাঙা আলো ঝলমল করে। আর ব্যর্থতা নামের বোনটি কদাকার, মুখে বসন্তের দাগ, চোখে অল্প বয়সে ছানি পড়েছে। সবাই চায় রূপবতী বোনটির হাত ধরতে, কিন্তু তার হাত ধরার আগে কদাকার বোনটির হাত ধরতে হবে, এই সহজ সত্যটা বেশিরভাগ মানুষের মনে থাকে না। মানুষের মন যতই দুর্বল হয় ততই সে ঝুঁকতে থাকে রূপবতী বোনটির দিকে। এটা অতি অবশ্যই মানসিক জড়তার লক্ষণ। স্যার ঘুম পারছেন? মিসির আলি উঠে বসলেন। দাঁত কেলিয়ে ইয়াসিন দাঁড়িয়ে আছে। তার বয়স 12-13, হাবাগোবা চেহারা, কিন্তু হাবাগোবা না, যথেষ্ট বুদ্ধি আছে। শুধু বুদ্ধির ছাপ চেহারায় আসেনি, ঠোঁটে গোফের ঘন রেখা জাগতে শুরু করেছে। এতে হঠাৎ করে তাকে খানিকটা ধূর্তও মনে হচ্ছে, যদিও তিনি খুব ভালো করেই জানেন ইয়াসিন ধূর্ত না। ইয়াসিনকে অনেকবার বলা হয়েছে চোখ বন্ধ করে শুয়ে থাকা অবস্থায় যেন কখনো জিজ্ঞেস না করা হয় তিনি ঘুম পারছেন না পারেননি। কোনো লাভ হয়নি, বরং উল্টোটা হয়েছে। তিনি চোখ বন্ধ করে শুয়ে থাকলেই ইয়াসিন তাকে ডেকে তোলাকে তার দায়িত্বের অংশ বলে মনে করা শুরু করেছে, এবং সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য তাকে বেশ আনন্দিতও মনে হচ্ছে। মিসির আলি শান্ত গলায় বললেন, কটা বাজে দেখে আয় তো। ইয়াসিন উৎসাহের সঙ্গে রওনা হল। তার যাবার ভঙ্গি দেখে মনে হচ্ছে হয়তো আজ সে সময়টা বলতে পারবে। গতকাল রাতেও তিনি ছবি টবি এঁকে ঘড়ির সময় বোঝানোর চেষ্টা করেছেন। ইয়াসিনের ঘন ঘন মাথা নাড়া দেখে মনে হচ্ছে সে ব্যাপারটা ধরতে পেরেছে। দেখা যাক। ইয়াসিন হাসি মুখে ফিরে এলো। মিসির আলি বললেন, কটা বাজে? ইয়াসিনের মুখের হাসি আরো বিস্তৃত হল। আনন্দময় গলায় বলল, বুঝি না, আওলা ঢেকে। ছোট কাটা কটার ঘরে আছে? তিনের ঘরে। আর বড়টা? ছোট জন যে ঘরে, বড় জন একই ঘরে। মিসির আলি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। 10টার বেশি রাত হয়নি। ছোট কাটাটা তিনের ঘরে থাকার প্রশ্নই আসে না। ছোট কাটা বড় কাটার ব্যাপারটাই হয়তো ইয়াসিন বুঝেনি। গোড়াতেই গিট্টু লেগে আছে। স্যার, চা খাইবেন? না, দরজা বন্ধ করে দেন।
কাল সকালে এমনই, আজ না গেলে হয় না? হয়, না গেলেও হয়, যাই গা কাল সকালে এমন। মিসির আলি উঠলেন। ইয়াসিন একবার যখন বলেছে যাবে তখন সে যাবেই। ইয়াসিনের বাবা ফার্মগেট এলাকায় ভিক্ষা করে, ভিক্ষুক বাবার খোঁজ করার জন্যে সে প্রায় যায়, মাঝে মধ্যে নিজেও ভিক্ষা করে। ইয়াসিনরা তিন পুরুষের ভিক্ষুক, তার দাদাও ভিক্ষা করতেন। মিসির আলি ব্যাপক চেষ্টা করেছেন পুরুষানুক্রমিকভাবে এই পেশা ভাঙার, ইয়াসিনকে এনে কাজ দিয়েছেন, লেখাপড়া শেখানোর চেষ্টা করেছেন, মাঝে মাঝে বক্তৃতা। মানুষ পৃথিবীতে দুটা হাত নিয়ে এসেছে, কাজ করার জন্যে, ভিক্ষে করার জন্যে না। আল্লাহ যদি চাইতেন মানুষ ভিক্ষে করবে তাহলে তাকে একটা হাত দিয়ে পৃথিবীতে পাঠাতেন, ভিক্ষা থালা ধরার জন্য একটা হাতই যথেষ্ট। মনে হচ্ছে না শেষ পর্যন্ত উপদেশমূলক বক্তৃতার কোনো লাভ হবে। ইয়াসিনের প্রধান ঝোঁক ভিক্ষার দিকে। মিসির আলি নিশ্চিত আজ সে ভিক্ষা করার জন্যই যাচ্ছে। বিশুদ্ধবার রাতে বাবার সঙ্গে সে আজিমপুর গোরস্থানের ঘেটে ভিক্ষা করতে যায়। মিসির আলি বললেন, ভিক্ষা করতে যাচ্ছিস? ইয়াসিন জবাব দিল না, উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল। সকালে কখন আসবি? দেখি, সকাল 10টার পরে এলে ঘরে ঢুকতে পারবি না, আমি তালা দিয়ে চলে যাব। 11টার সময় আমার একটা মিটিং আছে, তুই অবশ্যই 10টার আগে চলে আসবি। দেখি, মিসির আলি লক্ষ্য করলেন ইয়াসিন তার ট্রাঙ্ক নিয়ে বের হচ্ছে, ভালো সম্ভাবনা যে সে আর ফিরবে না, নিজের সব সম্পত্তি নিয়ে বের হচ্ছে। এই ট্রাঙ্কটা সম্পর্কে মিসির আলির সামান্য কৌতূহল আছে। ইয়াসিন ট্রাঙ্কে বড় একটা তালা ঝুলিয়ে রাখে। গভীর রাতে শব্দ শুনে মিসির আলি টের পান যে তালা খোলা হচ্ছে। তুই কি সকালে সত্যি আসবি? হ্যাঁ। ট্রাঙ্ক নিয়ে যাচ্ছিস কেন? প্রয়োজন আছে। আচ্ছা যা। ইয়াসিন পা ছুঁয়ে তাকে সালাম করল। এটা নতুন কিছু না, ইয়াসিন বাইরে যাওয়ার আগে তার পা ছুঁয়ে সালাম করে। মিসির আলি বিছানা থেকে নামলেন, দরজা বন্ধ করে ঘড়ি দেখতে বসার ঘরে গেলেন। ঘড়ি 2:20 ঘরে, এই কথাটা ইয়াসিন মিথ্যা বলেনি। 3:15 ঘড়ি বন্ধ হয়ে গেছে, ব্যাটারিটি শেষ হয়েছে নিশ্চয়ই। ঘরে একটা মাত্র ঘড়ি, তার নিজের হাত ঘড়িটা 3 মাস হলো হারিয়েছে, কাজেই রাতে আর সময় জানা যাবে না। মিসির আলি সূক্ষ্ম অস্বস্তি বোধ করতে শুরু করলেন। তার মনে হলো সময় জানাটা খুবই দরকার। ঘরে খাবার পানি না থাকলে সঙ্গে সঙ্গে পানির পিপাসা পেয়ে যায়, তৃষ্ণায় বুকের ছাতি শুকিয়ে আসে, ঘরে পানি থাকলে কখনো এত তৃষ্ণা পায় না। সময় জানার জন্যে মিসির আলি উসখুস করতে লাগলেন। যদিও সময় এখন না জানলেও কিছু না, তার ঘুমিয়ে পড়ার কথা, শরীর ভালো যাচ্ছে না, বুকে প্রায় সময় চাপ বোধ করেন, রাতে হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায়, তখন মনে হয় বুকের ওপর কেউ যেন বসে আছে। সেও স্থির হয়ে বসেনি, নড়াচড়া করছে। তিনি উঠে বসেন, বিছানা থেকে নামেন। বুকের উপর বসে থাকে বস্তুটা কিন্তু তখনও থাকে, টিকটিকির মতো বুকে সেটে থাকে। এইসব লক্ষণ ভালো না, এসব হচ্ছে ঘণ্টা বাজার লক্ষণ। প্রতিটি জীবিত প্রাণীর জন্যে ঘণ্টা বাজানো হয়, জানিয়ে দেওয়া হয় তোমার জন্য অদৃশ্য ট্রেন পাঠানো হলো, এই তারই ঘণ্টা, ভালো করে তাকাও, দেখবে সিগন্যাল ডাউন হয়েছে, ট্রেন চলে আসার সবুজ বাতি জ্বলে উঠেছে, ট্রেন থামতেই তুমি টুক করে তোমার কামরায় উঠে পড়বে। না, তোমাকে কোনো স্যুটকেস বেডিং নিতে হবে না, ট্রেনটা যখন তোমাকে নামিয়ে দিয়ে গিয়েছিল তখন যেভাবে এসেছিল যাবেও সেভাবে। ট্রেন থামতে থামতে যাবে, নানান যাত্রীরা উঠবে, সবার গন্তব্য এক জায়গায়, সে জায়গাটা সম্পর্কে কারোরই কোনো ধারণা নেই। মিসির আলি দরজা খুললেন, বারান্দায় এসে বসলেন, বুকে চাপ ব্যথাটা আবার অনুভব করলেন। ফাঁকা জায়গায় বসে বড় বড় নিঃশ্বাস ফেললে আরাম হবার কথা, সে আরামটা হচ্ছে না। মিসির আলির 2 কামরার এই বাড়িটার আবার একটা বারান্দাও আছে, গ্রিল দেওয়া বারান্দা। বারান্দাটা এত ছোট যে 2টা চেয়ারেই বারান্দা ভর্তি। মিসির আলি এই বারান্দায় কখনো বসেন না, গ্রিল দেওয়ার কারণে বারান্দাটা তার কাছে জেলখানার গরাদের মতো লাগে। বারান্দা থাকবে খোলামেলা এবং অতি অবশ্যই বারান্দা থেকে আকাশ দেখা যাবে। জানালা মানে যেমন আকাশ, বারান্দা মানেও আকাশ। গ্রিল দেওয়া এই বারান্দা থেকে আকাশ দেখা যায় না। বারান্দা থেকে বাড়িওয়ালা বাড়ির খানিক অংশ,
এবং নর্দমা সহ গলি ছাড়া কিছুই দেখা যায় না। মিসরিলির খুব ইচ্ছা অন্তত জীবনের শেষ কিছু দিন তিনি এমন একটা বাড়িতে থাকবেন যে বাড়ির বড় বড় জানালা থাকবে, জানালার পাশ থেকে আকাশ দেখা যাবে। জীবনের শেষ সময় এসে পড়েছে বলেই তার ধারণা জানালাওয়ালা বারান্দার কোনো ব্যবস্থা এখনো হয়নি। তবে তার ধারণা তার শেষ ইচ্ছাটা পূর্ণ হবে। গুরুতর অসুস্থ অবস্থায় তার আত্মীয় স্বজনরা অবশ্যই তাকে কোনো একটা ভালো ক্লিনিকে ভর্তি করবে। সেই ক্লিনিকের ভাড়া তিনি দিতে পারবেন কি পারবেন না তা নিয়ে কেউ মাথা ঘামাবে না। ক্লিনিকে তার বিছানাটা থাকবে জানালার পাশে, তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে পারবেন। ডাক্তার এবং নার্সরা মিলে তার জীবন রক্ষার জন্য যখন ছোটাছুটি করতে থাকবেন তিনি তখন তাকিয়ে থাকবেন আকাশের দিকে। মৃত্যুর আগে আগে শরীর বৃত্তির সকল নিয়মকানুন এলোমেলো হয়ে যায়, কাজেই তিনি হয়তো তখন আকাশের কোনো অদ্ভুত রং দেখবেন। নীল আকাশ হঠাৎ দেখা গেল গাঢ় সবুজ হয়ে গেছে, কিংবা আকাশ হয়েছে বেগুনি। বেগুনি তার প্রিয় রং। স্যার, আসসালামু আলাইকুম। মিসির আলি চমকে তাকালেন। বাড়িওয়ালা বদরুল সাহেবের ভাগ্নে ফতেমিয়া, আপন ভাগ্নে না, দূর সম্পর্কের ভাগ্নে। ফতেমিয়া মিসির আলির ঠিক সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি তাকে তার সামনে এসে দাঁড়াতে দেখেননি। যখন চোখ বন্ধ করেছিলেন তখন এসেছে। ফতেমিয়ার চলাফেরা সম্পূর্ণ নিঃশব্দ, মানুষটা মনে হয় বাতাসের উপর চলে। মানুষটা বাতাসের উপর দিয়ে চলাফেরা করার মতো ছোটোখাটো না, তার শরীর স্বাস্থ্য ভালো। শুধু শরীরের তুলনায় মাথাটা ছোট, দেখে মনে হয় খুব রোগা কোনো মানুষের মাথা একজন কুস্তিগিরের শরীরে জোড়া দেওয়া হয়েছে। ফতেমিয়ার গলার স্বর পরিষ্কার, ঝনঝন করে কথা বলে। ফতেমিয়া কেমন আছো? স্যার আপনার দোয়া। সঙ্গে ঘড়ি আছে? কটা বাজে বলতে পারো? 10:40। মিসির আলি লক্ষ্য করলেন সময় বলতে গিয়ে ফতেমিয়া ঘড়ি দেখল না। এটা তেমন কোনো ব্যাপার না, ঘড়ি হয়তো সে একটু আগেও দেখেছে। তারপরও মানুষের স্বভাব হল সময় বলার আগে ঘড়ি দেখে নেওয়া। ফতেমিয়া সময় বলেছে 10:42। পুরোপুরি নিশ্চিত না হয়ে এভাবে সময় বলা সম্ভব না। মিসির আলির মনটা খুঁতখুত করতে লাগল। একবার ইচ্ছে হলো জিজ্ঞেস করেন ঘড়ি না দেখে এমন নিখুঁতভাবে সময়টা সে বলছে কিভাবে। তিনি কিছু জিজ্ঞেস করলেন না। ফতেমিয়া বলল, স্যার যাই। আচ্ছা, ঠান্ডা পড়ছে, ঘরে গিয়ে শুয়ে থাকেন, রেস্ট নেন। আশ্বিন কার্তিক মাসের ঠান্ডাটা বুকে লাগে, পৌষ মাঘ মাসের ঠান্ডায় কিছু হয় না। ফতে যেমন নিঃশব্দে এসেছিল সেরকম নিঃশব্দে চলে গেল। নিশাচর পশুরাই এমন নিঃশব্দে চলে। নিশাচরদের সঙ্গে ফতেমিয়ার কোথায় যেন খানিকটা মিল আছে। মিসির আলি বাড়িওয়ালা বদরুল সাহেবের হইচই চিৎকার শোনার জন্যে অপেক্ষা করতে লাগলেন। বদরুল সাহেব তার ভাগ্নিকে গালাগালি করেন না। মিসির আলি বাড়িওয়ালা বদরুল সাহেবের হইচই চিৎকার শোনার জন্য অপেক্ষা করতে লাগলেন। বদরুল সাহেব তার ভাগ্নিকে গালাগালি না করে ঘুমোতে যাবেন তা হবার না। ছমাসের উপর হল মিসির আলি এই বাড়িতে আছেন, ছমাসে এই নিয়মের ব্যতিক্রম দেখেননি। বদরুল সাহেবের মেজাজ এমনিতেই চড়া, বাড়িতে যতক্ষণ থাকেন হইচই চিৎকার গালাগালির মধ্যেই থাকেন, নিজের ভাগ্নের ক্ষেত্রে সব সীমা অতিক্রম করেন। তিনি শুরুই করেন শুয়োরের বাচ্চা পাশে লাথি মেরে তোমাকে আমি, মাঝে মাঝে চর থাপ্পড় পর্যন্ত করায়। বদরুল সাহেব ছোটোখাটো রোগাপটকা মানুষ, তার নানান অসুখ বিসুখ আছে। চুপচাপ যখন বসে থাকেন তখন বুকের ভেতর থেকে শা শা শব্দ আসে। এরকম একজন মানুষের ফতেমিয়ার মতো বলশালী কাউকে চর মারতে সাহস লাগে, সে অর্থে বদরুল সাহেবকে সাহসী মানুষ বলা যায়। আশ্রিত মানুষকে নানান অপমানের মধ্যে বাস করতে হয়, সেই অপমানেরও একটা মাত্রা আছে। ফতেমিয়ার ব্যাপারে কোনো মাত্রা নেই। মিসির আলি একবার তাকে দেখলেন, ঠোঁট অনেকখানি কাটা, স্টিচ দিতে হয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে ফতে? সে মাটির দিকে তাকিয়ে বলল, মামা রাগ করে ধাক্কার মতো দিয়েছিলেন, সিঁড়িতে পড়ে গেলাম। তেমন কিছু না, মামা প্রেশারের রোগী, রাগ সামলাতে পারেন না। তার উপর মেয়েটা অসুস্থ, মেয়েটার জন্য মন থাকে খারাপ। বদরুল সাহেবের একটাই মেয়ে, 6 বছর বয়স, নাম লুনা। মেয়েটার মানসিক কোনো সমস্যা আছে, চুপচাপ একা বসে থাকে, তার একটাই খেলা, হাতের মুষ্টি বন্ধ করছে, মুষ্টি খুলছে, ঘন্টার পর ঘন্টা সেই খেলা খেলছে। মেয়েটা পরীর মতো সুন্দর। মিসির আলি প্রায় মেয়েটাকে সিঁড়ির গড়ে বসে থাকতে দেখেন।
এক মনে হাতের মুষ্টি বন্ধ করছে আর খুলছে। দৃশ্যটা দেখে মিসির আলির মন খুবই খারাপ হয়। আজ অনেকক্ষণ বসে থেকেও ফতেহ মিয়ার প্রেশারের রোগী মামার কোনো হইচই শোনা গেল না। আজ হয়তো তিনি সকাল সকাল শুয়ে পড়েছেন, বাড়িওয়ালার চিৎকারটাও রুটিনের অংশ হয়ে গেছে। কোনোদিন যদি শোনা না যায় তাহলে মনে হয় দিনটা ঠিকমতো শেষ হয়নি, কোথাও ফাঁক আছে। মিসির আলি বারান্দা ছেড়ে ঘরে ঢুকলেন। রাত কত হয়েছে বোঝার উপায় নেই, ঘড়ি বন্ধ। বিছানা যাবার আগে এক কাপ গরম চা খেলে হতো। বেশিরভাগ মানুষই কফি অথবা চা খেলে ঘুমোতে পারেন না, অথচ গরম চা তার জন্য ঘুমের ওষুধের মতো কাজ করে। ইয়াসিন থাকলে চা এক কাপ খাওয়া যেত। তার নিজের এখন আর চুলার কাছে যেতে ইচ্ছে করছে না। খুব হালকাভাবে কে যেন দরজায় কড়া নাড়ছে। ইয়াসিনই ফিরে এসেছেন কিনা কে জানে। বাবাকে হয়তো খুঁজে পায়নি, কিংবা ভিক্ষা করে আজ তেমন সুবিধা করতে পারেনি। কে? স্যার, আমি ফতে। কি ব্যাপার? আপনার জন্য মোমবাতি নিয়ে এসেছি স্যার। মিসির আলি বিস্মিত হলেন। মোমবাতির কথা কি ফতে মিয়াকে বলেছেন? না, বলেননি। মোমবাতি নিয়ে তার উপস্থিত হবার কোনো কারণই নেই। ফতে আলি শুধু মোমবাতি আননি, ফ্লাক্সে করে চা এনেছে। আজকাল দুটো বিস্কিটের ছোট ছোট প্যাকেট পাওয়া যায়, এক প্যাকেট বিস্কুটও এনেছে। সে ঘরে ঢুকে ফ্লাক্সের মুখের চা ঢেলে মিসির আলির দিকে এগিয়ে দিল। প্যাকেট খুলে বিস্কিট বের করল, দুটো বড় বড় মোমবাতির সামনে রাখল, মোমবাতির পাশে রাখল দিয়াশোলাই। কাজগুলি করল যন্ত্রের মতো, যেন প্রতিদিনই সে এরকম কাজ করে। যে কোনো অভ্যস্ত কাজ করায় যে যান্ত্রিকতা থাকে তা সবটাই ফতের মধ্যে দেখা যাচ্ছে। মিসির আলি বললেন, তোমাকে কি মোমবাতি আনতে বলেছিলাম? ফতে লজ্জিত গলায় বলল, জি না, বলেন নাই। 10 মিনিটের মধ্যে কারেন্ট চলে যাবে, লোডশেডিং হবে, অন্ধকারে কথা বলে আরাম পাওয়া যায় না, এই জন্য মোমবাতি নিয়ে এসেছি। 10 মিনিটের ভেতরে লোডশেডিং হবে? জি। চা খান, আমি নিজে বানিয়েছি, চিনি ঠিক হয়েছে কিনা একটু দেখেন। মিসির আলি চায়ে চুমুক দিলেন। তিনি চায়ে যতখানি চিনি খান ঠিক ততটুকুই চিনি আছে। তিনি কড়া একটু তিতকুট ধরনের চা পছন্দ করেন, এই চা কড়া এবং তিতকুট ধরনের। ফতে, জি স্যার, তোমার চা খুব ভালো হয়েছে। আমি কোন ধরনের চা খাই তা তুমি জানো? ইয়াসিনকে জিজ্ঞেস করে জেনেছি। এখন কটা বাজে? 11:05। তোমার হাতে কি ঘড়ি আছে? জি না। আমার এখানে আসার আগে কি ঘড়ি দেখে এসেছো? জি না। তাহলে কি করে বলছো 11:05 বাজে? ঘড়ি না দেখেও আমি সময় বলতে পারি, ছোটবেলা থেকেই পারি। মৃত্যুঞ্জয় হাই স্কুলে যখন পড়ি তখন স্কুল পরিদর্শনী ইন্সপেক্টর সাহেব এসেছিলেন, তাকে ঘড়ির খেলা দেখিয়েছিলাম। উনি খুব খুশি হয়েছিলেন, বলেছিলেন আমাকে একটা ভালো ঘড়ি পাঠিয়ে দেবেন। পাঠান নাই, ভুলে গেছেন হয়তো। ঘড়ির খেলাটা কি? ঘড়ি না দেখে বলা সময় কত? ও আচ্ছা। স্যারের শরীর কি খারাপ? সামান্য খারাপ। শরীরের যত্ন নেবেন, যত্ন বিনা কোনো কিছুই ঠিক থাকে না। এ আমাকে দেখেন, সকালে ফজর নামাজ পড়ে হাঁটতে বের হই, সাইড থেকে 5 মাইল হাঁটি, এই কারণে আমার কোনো অসুখ বিসুখ হয় না। আপনি যদি অনুমতি দেন সকালে হাঁটতে যাবার সময় আপনাকে ডেকে সঙ্গে নিয়ে যাব। কোনো দরকার নেই ফতে, হাঁটাহাঁটি ব্যাপারটা আমার পছন্দ না। দীর্ঘদিন বেঁচে থাকার জন্যে মানুষ নানান কষ্টকর পদ্ধতির ভেতর দিয়ে যায়, ব্যায়াম করে, হাঁটাহাঁটি করে। আমার দীর্ঘদিন বেঁচে থাকার কোনো বাসনা নেই। কথা শেষ হওয়ার আগেই কারেন্ট চলে গেল। ফতে মিয়া বলেছিল 10 মিনিটের মধ্যে কারেন্ট চলে যাবে, তাই হয়েছে। চমকানোর মতো কোনো ঘটনা না। ঢাকা শহরে রাতে 5-6 বার করে ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, এর মধ্যে কেউ যদি বলে 10 মিনিটের মধ্যে লোডশেডিং হবে তার কথা সত্যি হওয়ার সম্ভাবনা বেশি। মিসির আলি ভেবেছিলেন ফতে বলবে 10 মিনিটের মধ্যে কারেন্ট চলে যাবার কথা বলছিলাম, দেখলেন কারেন্ট চলে গেছে। ফতে তা করল না, সে সাবধানে মোমবাতি জ্বালালো, পাশাপাশি দুটো মোমবাতি। তার মুখ হাসি হাসি, কোনো একটা বিষয় নিয়ে সে আনন্দিত। ফ্ল্যাক্স থেকে নিজের জন্য চা ঢালতে ঢালতে বলল, স্যার আজ আমার মনটা খুব ভালো। ভালো কেন? আমি একটা দোকান নিয়েছি, স্যালামির টাকা ছাড়াই দোকান পেয়েছি, 18,000 টাকা শুধু দিতে হয়েছে। কিসের দোকান? দর্জির দোকান। আমি দর্জির কাজ কিছু জানি না, ইনশাল্লাহ শিখে ফেলব। তবে একজন কর্মচারী আছে, কাজ ভালো জানে।
দোকানের খবরটা স্যার আপনাকেই প্রথম দিলাম। আপনি নাদান ফতের জন্যে খাস দিলে একটু দোয়া করবেন। ফতের চোখ চকচক করছে, গলার স্বর ভারী হয়ে এসেছে, মনে হচ্ছে সে কেঁদেই ফেলবে। ফতে নিজেকে সামলে নিয়ে বলল, দোকানের টাকাটা খুবই কষ্ট করে জোগাড় করছি, মামার সঙ্গে দুবছর ধরে আছি। এই দুবছরে মামার বাজার করতাম, রোজ কিছু কিছু টাকা সরাতাম, কোনোদিন 10 টাকা, কোনোদিন 15 টাকা, এতেই অনেক টাকা হয়ে গেল। ওই কবিতাটা পড়ছেন না স্যার, বিন্দু বিন্দু বালিকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে সাগর অতল, দৈনিক 15 টাকা সরালে 2 বছরে হয় 10,950 টাকা, আমার হয়েছে 9,500 টাকা, কিছু টাকা খরচ করে ফেলেছি। আমার আবার সিগারেট খাওয়ার বদ অভ্যাস আছে, নেশার মধ্যে সিগারেট আর জর্দা দিয়ে পান। স্যার নেন, আমার প্যাকেট থেকে একটা সিগারেট নেন, বাংলা 5। মিসির আলি সিগারেট নিলেন, ফতে আবারও কথা শুরু করল। একবার করলাম কি স্যার, বেশ কিছু টাকা একসঙ্গে সরায় ফেললাম, 25,000 টাকা। আমাকে ব্যাংকে পাঠাইছে জমা দিতে, আমি ফিরে এসে বললাম টাকা হাইজ্যাক হয়ে গেছে। মামা মামি দুজনেই আমার কথা বিশ্বাস করল, বিশ্বাস না করে উপায় নাই। আমার হাত পা কাটা, সারা শরীর রক্তে মাখামাখি। নিজেই নিজের হাত পা কেটেছ? জি স্যার, একটা ব্লেড কিনে ব্লেড দিয়ে কেটেছি। নিজের হাতে নিজের শরীর কাটাকাটি করা খুবই কষ্টের, কিন্তু কি আর করা, এতগুলি টাকা, এত রক্ত বের হচ্ছিল যে আমার মামি পর্যন্ত মামার উপর রেগে গিয়ে বলল, কেন তুমি ওকে একা একা এতগুলি টাকা দিয়ে পাঠালে, একে তো মেরেই ফেলত। স্যার আমার কথা শুনে কি আপনার খারাপ লাগছে? মিসির আলি কিছু বললেন না, তিনি আগ্রহ নিয়ে কথা শুনছেন। ফতের গল্প বলার ক্ষমতা আছে, গলার স্বরের উঠানামা আছে, কথা বলার ফাঁকে ফাঁকে হঠাৎ কথা বন্ধ করে রহস্যময় ভঙ্গিতে হাসে, এতে গল্পটা আরও জমে যায়। স্যার বোধহয় আমাকে খুব খারাপ মানুষ ভাবছেন। স্যার আমি খারাপ না, মামার কাছ থেকে আমি কত টাকা নিয়েছি সব টাকা খাতায় লিখে রেখেছি, ইনশাল্লাহ সব টাকা একদিন আমি ফেরত দিব। দর্জির দোকান দেওয়ার ব্যাপারটা তোমার মামার জানে? জি স্যার, আজ বিকালে বলেছি, উনি জিজ্ঞেস করেন নাই এত টাকা কোথায় পেয়েছ। ওনাকে বলেছি আমার এক বন্ধু আমাকে টাকাটা ধার দিয়েছে। বন্ধুর কথা উনি বিশ্বাস করেছেন? জি করছেন, উনি জানেন আমার এক বন্ধু কুয়েতে কাজ করে, বাবরসি, সে আমাকে টাকা দিয়ে সাহায্য করবে, এটা মামাকে অনেকদিন থেকেই বলছিলাম। মামা এটা নিয়ে আমাকে অনেক ঠাট্টা সংস্কারও করতেন, প্রায় বলতেন, কই তোর বন্ধুর টাকা আসবে কবে? আজ সন্ধ্যায় মামাকে পাস হয়ে বলেছি টাকা এসেছে, মিষ্টি কিনে নিয়ে গিয়েছি, মামা খুশি হয়েছে। দর্জির দোকানের কথা মামাকে বলেছি, মামা বলেছেন প্রয়োজনে তার কাছ থেকে কিছু টাকা নিতে, এটা অবশ্য মামার মুখের কথা, মামা মুখে অনেক কথাই বলে। ফতে, জি স্যার, তুমি আমাকে যেসব কথা বললে তার সবই তো গোপন কথা, প্রকাশ হয়ে পড়লে তোমার সমস্যা, কথাগুলি আমাকে বললে কেন? আপনার কাছ থেকে কোনো কথাই প্রকাশ হবে না, আপনি গাছের মতো, গাছের কাছ থেকে কোনো কথা প্রকাশ হয় না। আমাকে কথাগুলি বলার কারণ কি? কাউকে বলার ইচ্ছা করছিল, আমার স্যার কথা বলার লোক নাই, বাবা মা কৈশোরে গত হয়েছে, একটা বোন আছে মাথা খারাপ, বন্ধু বান্ধব কেউ নাই, কাউকে বলতে হয় বলেই কি তুমি আমাকে কথাগুলি বললে? জি স্যার, কারেন্ট চলে এসেছে। ফতে ফু দিয়ে বাতি নিভিয়ে উঠে দাঁড়ালো, বিনীত ভঙ্গিতে বলল, স্যার যাই, আমার জন্য একটু দোয়া রাখবেন স্যার, গরিবের ছেলে, যদি দোকানটা নিয়ে কিছু করতে পারি। আর একটা ছোট্ট অনুরোধ, যদি রাগ না করেন তাহলে বলি। বলো। দর্জি দোকানের একটা নাম যদি দেন, সুন্দর কোনো নাম, আগে নাম ছিল বম্বে টেইলারিং হাউস, আমি স্যার সুন্দর একটা নাম দিতে চাই, নামটা আমার ঠিক আসে না, আপনি যে নাম দিবেন সেটাই আমি রাখব, আপনি যদি খারাপ নামও দেন কোনো অসুবিধা নাই, আপনি যদি নাম দেন গু গোবর টেইলারিং শপ, আল্লাহর কসম সেই নামই রাখব। কেন? এটা আমার একটা শখ, মানুষের অনেক শখ থাকে, আমার শখ আমার দর্জি দোকানের নামটা আপনি দিবেন। আচ্ছা দেখি মাথায় কোনো নাম আসে কিনা, এত চিন্তা ভাবনা করার কিছু নাই স্যার, এখন আপনার মাথায় যে নামটা আসছে সেটাই বলেন, এখন মাথায় কিছু আসে নাই, যা ইচ্ছা বলেন। সাজঘর, আলহামদুলিল্লাহ, আমার দোকানের নাম সাজঘর স্যার, উঠি। আচ্ছা, দুটো মোমবাতির একটা দিয়াশলের দাম পড়ছে 5 টাকা, আপনার কথা ভেবে কিনছিলাম, ভাঙতি 5 টাকা কি আছে স্যার? মিসির আলি ড্রয়ার খুলে 5 টাকার একটা নোট বের করলেন। ফতের সঙ্গে দীর্ঘ কথোপকথনে
তিনি যতটা না অবাক হয়েছেন তার চেয়ে অনেক বেশি অবাক হয়েছেন পাঁচ টাকার ব্যাপারটায়। ফতে চলে গেল। যাওয়ার আগে অতি বিনয়ের সঙ্গে মিসির আলীকে কদমবসি করল। মিসির আলীর মনে হলো তিনি ছোট্ট একটা ভুল করেছেন। চলে যাবার আগে ফতেকে জিজ্ঞেস করার প্রয়োজন ছিল কটা বাজে, ঘুমোতে যাবার আগে সময়টা জানা থাকা দরকার। আধুনিক মানুষ যন্ত্র নির্ভর হয়ে গেছে। মানুষ যেমন যন্ত্র নিয়ন্ত্রণ করছে, যন্ত্রও মানুষকে নিয়ন্ত্রণ করছে। মিসির আলী দরজা বন্ধ করে ঘুমোতে গেলেন। ভালো শীত লাগছে, কোল্ড ওয়েভ হচ্ছে কিনা কে জানে। কোল্ড ওয়েভের বাংলাটা ভালো হয়েছে, শৈত্যপ্রবাহ। কিছু কিছু শব্দ এমন আছে যে বাংলাটা সুন্দর, ইংরেজিটা তত সুন্দর না। যেমন এয়ার কন্ডিশন, বাংলা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণ। বায়ু নিয়ন্ত্রণ হচ্ছে না, তাপ নিয়ন্ত্রণ হচ্ছে। জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। তিনি পায়ের উপর চাদরটা দিয়ে দিলেন। তখনই মনে পড়ল চাদরটা যে তাকে উপহার দিয়েছিল তার নাম তিনি মনে করতে পারছেন না। শুধু নাম না, মানুষটার পরিচয়ও তার মনে নেই। মস্তিষ্ক মানুষের পরিচয় মুছে ফেলেছে। মস্তিষ্ক মাঝে মাঝে এ ধরনের কাজ করে। খুব ঠান্ডায় মাথার বিশেষ বিশেষ কিছু স্মৃতির দরজা বন্ধ করে দেয়। মস্তিষ্ক মনে করে এই কাজটি করা প্রয়োজন, দরজা বন্ধ না করলে মস্তিষ্কের ক্ষতি হবে। এমন কোনো পদ্ধতি কি আছে যাতে সেই বন্ধ দরজা খোলা যায়? কম্পিউটারের হার্ড ডিস্কের কিছু কিছু ফাইল হঠাৎ হারিয়ে যেতে পারে, সেই সব ফাইল উদ্ধারের প্রক্রিয়া আছে। মানুষের মস্তিষ্ক তো অবিকল কম্পিউটারের মতোই, স্মৃতি তো কিছু না, সাজিয়ে রাখা ইলেকট্রিক্যাল সিগন্যাল। কাজেই যে পদ্ধতিতে কম্পিউটারে হারানো ফাইল খোঁজা হয়, সেই পদ্ধতিতে বা তার কাছাকাছি পদ্ধতিতে হারানো স্মৃতি খোঁজার চেষ্টা কেন হচ্ছে না? মিসির আলী হাত বাড়িয়ে টেবিলের ওপর থেকে বই নিলেন। তিনি বুঝতে পারছেন তার মন যে কোনো কারণেই হোক কিছুটা বিক্ষিপ্ত। মনকে শান্ত করতে না পারলে রাতে ভালো ঘুম হবে না। মন শান্ত করার একটাই পদ্ধতি মিসির আলী জানেন, বই পড়া। সেই বইও হালকা গল্প উপন্যাস না, থ্রিলার না, জটিল কোনো বিষয় নিয়ে লেখা বই। তিনি যে বইটি হাতে নিলেন তার নাম হচ্ছে ডার্ক ডেইস, অন্ধকার দিন। লেখক এই পৃথিবীর ভয়াবহ কয়েকজন অপরাধীদের একজন, নাম ডেভিড বারকোভিটস। তার লেখা আত্মজীবনী। তিনি লিখেছেন, আমি প্রায় লক্ষ্য করেছি মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা ভালো না। বলা হয়ে থাকে বাবা মারা সবার শেষে জানতে পারেন। আমার জন্য এটা সত্যি। আমি খুবই অবাক হই যখন ভাবি 9 বছর, 11 বছর এবং 13 বছরে যেসব অন্ধকার কর্মকাণ্ড আমি করেছি তা কী করে কারোর চোখে পড়ল না। চোখে না পড়ার বিষয়টা রহস্যময় এবং অবশ্যই দুঃখের। মিসির আলী লক্ষ্য করলেন তার মন শান্ত হয়েছে। মন নানান দিকে ডালপালা ছড়িয়ে গিয়েছিল, একসঙ্গে অনেকগুলি পথে হাঁটছিল, এখন একটি পথে হাঁটছে, বইটির বিষয়বস্তুতে কেন্দ্রীভূত হয়েছে। ডেভিড বারকোভিটস ঠিকই লিখেছে, মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা নিম্নমানের। সে দেখেও দেখে না। ফতের মামার কথাই ধরা যাক। ফতের মামা বদরুল সাহেব নিশ্চয়ই কখনো ফতেকে ভালোভাবে দেখেননি। তিনি নিশ্চয়ই ফতের মানসিকতা, তার চিন্তাভাবনা কিছুই বলতে পারেন না। ফজরের নামাজ শেষ করে ফতে মর্নিং ওয়াক করতে যায়, এই তথ্য তিনি জানেন। কিন্তু কোথায় যায় তা কি জানেন? তিনি কি জানেন যে ফতের অনিদ্রা রোগ আছে? সে মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত ছাদে হাঁটে। এই কাজটা যখন করে সে তাকিয়ে থাকে আকাশের দিকে। ফতের মামা কি জানেন যে ফতে বাজারের ভারী ব্যাগ নিয়ে যখন ঢোকে তখন ব্যাগটা থাকে তার বাহাতে? বাহাতি মানুষেরা এই কাজ করে, ফতে বাহাতি না। তারপরও ভারী কাজগুলি সে বাহাতে করে, ডান হাত ব্যবহার করে না। মিসির আলী চিন্তা বন্ধ করে হঠাৎ নিজের ওপর খানিকটা বিরক্ত বোধ করলেন। ছেলে মানুষ এই কাজটা তিনি কেন করছেন? কেন প্রমাণ করার চেষ্টা করছেন যে তার পর্যবেক্ষণ ক্ষমতা ভালো? এটা প্রমাণের অপেক্ষা রাখে না। যার পড়াশোনার বিষয় মানুষের মন, তাকে তো মানুষ পর্যবেক্ষণ করতেই হবে। মানুষের দিকে তাকিয়ে তার আচার আচরণ বিশ্লেষণ করে পৌঁছাতে হবে মন নামক অধরা বস্তুকে। আচ্ছা মন কি? মিসির আলী ভ্রু কুচকালেন, উত্তরটা তার জানা নেই। গত 25 বছর এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন, উত্তর পাননি। এখন বয়স হয়ে গেছে, যে কোনো একদিন অদ্ভুত ট্রেনে উঠে পড়তে হবে। ট্রেনে ওঠার আগে কি
উত্তরটা জেনে যাওয়া যাবে না? বাড়িওয়ালা বদরুল সাহেবের মেয়েটা কাঁদছে। শিশুরা ব্যথা পেয়ে যখন কাঁদে তখন কান্নার আওয়াজ একরকম, আবার যখন মনে কষ্ট পেয়ে কাঁদে তখন অন্যরকম। লুনা মেয়েটার কান্না মনে হচ্ছে সে গভীর দুঃখে কাঁদছে। মেয়েটা প্রায় এরকম কাঁদে, তখন কিছুতেই তার কান্না থামানো যায় না। বদরুল সাহেব কোলে নিয়ে হাঁটেন, তার স্ত্রী হাঁটেন, আদর করেন, ধমক দেন, কিছুতেই কিছু হয় না। একটা পর্যায়ে তারা মেয়েকে ফতের কাছে দিয়ে দেন। ফতে কিছুক্ষণের মধ্যে শান্ত করে ফেলে। অনেকক্ষণ ধরেই মেয়েটা কাঁদছে। মিসির আলি বই বন্ধ করে বসে আছেন। বাচ্চা একটা মেয়ে গভীর দুঃখে কাঁদবে আর তিনি তা অগ্রাহ্য করে স্বাভাবিকভাবে ঘুমোতে যাবেন, তা কিভাবে হয়? তিনি বিছানা থেকে নেমে বারান্দায় এসে দাঁড়ালেন। লুনাকে নিয়ে তার মা দোতলার বারান্দায় রেলিং ঘেঁষে হাঁটছেন। এত দূর থেকেও ভদ্রমহিলাকে ক্লান্ত এবং হতাশ মনে হচ্ছে। মিসির আলি বারান্দা ছেড়ে ঘরে ঢুকলেন। লুনার কান্নাটা সহ্য করা যাচ্ছে না, তার বিরক্ত লাগছে। কেন মেয়েটার বাবা মা ফতেকে ডাকছেন না? ফতে নিমিষের মধ্যে বাচ্চা মেয়েটাকে ঘুম পাড়িয়ে দেবে। বাচ্চা মেয়েটা কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। লুনাকে সামলে রাখার দায়িত্ব পড়েছে ফতের উপর। প্রতি মাসে এক দুদিন ফতেকে এ দায়িত্ব পালন করতে হয়, কারণ প্রতি মাসে এ এক দুদিন তাসলিমা খানম যাত্রাবাড়িতে তার বোনকে দেখতে যান। বোনের ক্যান্সার হয়েছে, বাঁচার কোনো আশা ডাক্তাররা দিচ্ছেন না, আবার দ্রুত মরে গিয়ে অন্যদের ঝামেলাও কমাচ্ছেন না। তসলিমার অনুপস্থিতিতে ফতে লুনার দিকে লক্ষ্য রাখে। তাকে বলা আছে একটা সেকেন্ডের জন্য যেন মেয়েকে চোখের আড়াল না করে। ফতে তা করে না, সে লুনার আশেপাশেই থাকে। লুনা এমনই লক্ষ্মী মেয়ে যে কোনো কান্নাকাটি করে না, খাবার সময় হলে শান্ত হয়ে ভাত খায়, সে শুধু রাতে কাঁদে। মেয়েটির আধার ভীতি আছে। লুনা বারান্দায় বসে আপন মনে খেলছে, হাতের মুষ্টি বন্ধ করছে আর খুলছে। খুব ক্লান্তিকর খেলা, কিন্তু ফতের দেখতে ভালো লাগছে। ফতে ডাকলো, লুনা, এই লুনা। লুনা ফতের দিকে তাকিয়ে হাসলো, আবার খেলা শুরু করল। ফতে বলল, লুনা কি করো? লুনা তার হাতের মুঠি থেকে চোখ না তুলে বলল, খেলি। এই খেলার নাম কি? জানি না। মা কোথায় গেছে লুনা? জানি না। মা কোথায় গেছে আমি জানি। সে প্রতি মাসে দুই তিন দিন কোথায় যায় সেটা আমি জানি। বোনকে দেখতে যাবার কথা বলে যায়, বোনকে দেখতে ঠিকই যায়। বোনের কাছে 10-15 মিনিট, খুব বেশি হলে আধ ঘন্টা থাকে। বাকি সময়টা কোথায় থাকে আমি জানি। লুনা ফতের দিকে তাকিয়ে আছে, সে মিষ্টি করে হাসল। ফতে বলল, তোমার মা কোথায় যায় আমি জানি। কিভাবে জানি বলবো? লুনা হ্যাসুচক মাথা নাড়ল। ফতে হতাশ মুখ করে বলল, কিভাবে জানি বললে তুমি বুঝবে না, এজন্য বলবো না। অবশ্যই বুঝতে পারলেও বলতাম না। ফতে লুনার মতো খেলা নিজেও খেলতে শুরু করল। লুনা তাতে খুব মজা পাচ্ছে, খিলখিল করে হাসছে। আইসক্রিম খাবে? লুনা খুশি হয়ে মাথা নাড়ল। ফতে বলল, চলো আইসক্রিম খেয়ে আসি। লুনা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। ফতে বলল, চিড়িয়াখানা যাবে? লুনা হ্যাসুচোক মাথা নাড়ল, তার চোখ চকচক করছে। এর আগেও সে ফতের সঙ্গে কয়েকবার চিড়িয়াখানায় গিয়েছে। লুনাকে নিয়ে বাড়ির বাইরে এক পাও যাবার অনুমতি নেই। তারপরও ফতে লুনাকে নিয়ে 5-6 বার চিড়িয়াখানায় গিয়েছে। কেউ কিছু ধরতে পারেনি, কাজের মেয়েটা কিছু বলেনি, আবার দারোয়ানও নালিশ করেনি। ফতে নিশ্চিন্ত আজও কেউ কিছু ধরতে পারবে না। চিড়িয়াখানা যাওয়া, চিড়িয়াখানা থেকে ফিরিয়ে নিয়ে আসা, সব মিলিয়ে 3 ঘন্টার মামলা। ফতে লুনাকে শুধু যে চিড়িয়াখানা দেখালো তা না, এয়ারপোর্ট নিয়ে গিয়ে প্লেন উঠানামা দেখালো। এটা ফতে নিজের খুব পছন্দ। বিরাট একটা জিনিস কেমন করে শা করে আকাশে উড়ে যাচ্ছে। লুনা কেমন লাগলো? লুনা হাসলো, কিছু বলল না। শুধু হাসলে হবে না, মুখে বলো কেমন। বলো ভালো, ভালো। এখন বলো আমি লোকটা কেমন। লুনা আবার হাসল। আরেকটা আইসক্রিম খাবে? হুম। ফতে 2টা আইসক্রিম কিনল, একটা তার জন্য, একটা লুনার জন্য। লুনা নিজে আইসক্রিম খেলে যত খুশি হয়, বড় কাউকে আইসক্রিম খেতে দেখলে তার চাইতে বেশি খুশি হয়। লুনাকে খুশি রাখা ফতের প্রয়োজন, খুশি রাখা না পোষ মানিয়ে ফেলা। এই কাজটা মনে হয় খুব সহজ, আসলে খুব কঠিন। বড়দের পোষ মানানো সহজ, শিশুদের পোষ মানানো কঠিন, ভয়ঙ্কর কঠিন। কারণ শিশুরা অনেক কিছু বুঝতে পারে, বড়রা পারে না। লুনার ব্যাপারটা ভিন্ন, সে শিশু হলেও
জড়বুদ্ধির কারণে অনেকটা পশুর মতো, খাবার দিয়ে মিথ্যা মমতা দিয়ে পশুদের পোষ মানানো যায়। যে কসাই গরু জবাই করবে সে যদি গরুটার গায়ে হাত বুলিয়ে দেয়, গরু তাতে আনন্দ পায়, চোখ বন্ধ করে লেজ নেড়ে আদর নেয়, আদরে সত্যি মিথ্যা ধরতে পারে না। লুনা আরেকটা আইসক্রিম খাবে? লুনা আবারও হ্যাসুচক মাথা নাড়ল, আবার তার চোখ চকচক করে উঠল। ফতে আবারও আইসক্রিম কিনল। এই মেয়েটা পোষ মেনেই আছে, পোষ মানানোটা আরো বাড়াতে হবে। মেয়েটাকে নিয়ে তার কিছু পরিকল্পনা আছে। লুনা বাসায় যাবে? না, চলো আজ বাসায় চলে যাই, খুব তাড়াতাড়ি আবার বেড়াতে আসবো, তখন আর বাসায় ফিরব না। আচ্ছা, লুনা মনের আনন্দে ঘাড় কাত করল। ফতে যে 3 ঘন্টা লুনাকে নিয়ে ঘুরে এসেছে ব্যাপারটা প্রকাশিত হলো না। তাসলিমা বেগমের হাতে মেয়েকে তুলে দিয়ে ফতে নিজের কাজে বের হলো। দোকানটা ঠিক করতে হবে, সাইনবোর্ড বানাতে দিতে হবে, হঠাৎ হঠাৎ দোকানে থাকতে হতে পারে, তার জন্যে বিছানা বালিশ লাগবে, মশারি লাগবে, তার নিজের জন্য বাসা ভাড়া করা দরকার। বুড়িগঙ্গায় বাড়ি ভাড়ার মতো নৌকা ভাড়া পাওয়া যায়, নৌকার ভেতর ঘুমানোর ব্যবস্থা, নৌকার ভেতরে রান্না, নৌকার ভেতরে বাথরুম, 2-3 মাসের জন্যে একটা নৌকা ভাড়া করে ফেলা। স্থায়ী বাড়ির চেয়ে নৌকা বাড়ির অনেক ভালো, যেখানে সেখানে নৌকা নিয়ে যাওয়া যায়। কয়েকটা নৌকাওয়ালার সঙ্গে ফতের আলাপ হয়েছে, পছন্দসই নৌকা পাচ্ছে না। তাড়াহুড়া করে একটা নৌকা নিয়ে নিলেই হবে না, কোনো কিছু নিয়ে তাড়াহুড়া করা ঠিক না। আল্লাহ পাক কোরআন শরীফও বলেছেন, হে মানব সন্তান, তোমাদের বড়ই তাড়াহুড়া। ফতে তাড়াহুড়ায় বিশ্বাস করে না। রাত 11টা বাজে, ফতে বসে আছে তাদের বাসার পেছনে মিউনিসিপ্যালিটির ফাঁকা জায়গাটার ভেতরে কংক্রিটের এক চেয়ারে। জায়গাটার নাম শিশু বিনোদন পার্ক, এই নামে ক্রীড়া প্রতিমন্ত্রী জায়গার উদ্বোধন করেছেন। শ্বেত পাথরের একটা ফলকে এই বিশেষ ঘটনাটি বর্ণনা করা হয়েছে। উদ্বোধনের 2 দিন আগে তড়িঘড়ি করে কয়েকটা লম্বা চেয়ার বসানো হয়েছে, একটা স্লাইড এবং 2টা সিসো, একটা দোলনা আনা হয়েছে, বসানো হয়নি। যেহেতু উদ্বোধন হয়ে গেছে, এখন আর বসানোর তাড়া নেই। জিনিসগুলি রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে, দোলনাটা অবশ্য কিছু কাজে লাগছে। দোলনার খুঁটিতে দড়ি লাগিয়ে পলিথিন ঝুলিয়ে গ্রাম থেকে আসা একটা পরিবার সুন্দর সংসার পেতে ফেলেছে। ফতে এই পরিবারটিকে শুরু থেকে লক্ষ্য করছে। বাবা মা, 13-14 বছরের একটা বড় বড় চোখের রোগা মেয়ে, এরা দিশেহারা ভঙ্গিতে একদিন পার্কে ঢুকল। ফতে তখন বেঞ্চিতে বসে বাদাম খাচ্ছে, লক্ষ্য রাখছে পরিবারটি কি করে। স্বামী স্ত্রী নিচু গলায় কিছুক্ষণ কথা বলল। লোকটি এগিয়ে এলো ফতের দিকে। ভিক্ষা চাইতে আসছে না এটা বোঝা যাচ্ছে, গ্রাম থেকে যারা আসে তারা এসে ভিক্ষা করা শুরু করতে পারে না, সময় লাগে। ভাই সাহেব, এটা কি সরকারি জায়গা? লোকটা খুবই বিনীত ভঙ্গিতে প্রশ্ন করছে, তার স্ত্রী এবং কন্যা আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। ফতে বলল, হ্যাঁ, মিউনিসিপ্যালিটির জায়গা, সরকারি জায়গাত আমরা যদি থাকি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, থাকেন, আমরা এই প্রথম ঢাকা শহরে আসছি, কাজের ধান্দায় আসছি। ভালো করেছেন, এই জায়গাটা কি নিরাপদ? আপনার এবং আপনার স্ত্রীর জন্য নিরাপদ, আপনাদের মেয়ের জন্য নিরাপদ না, একদিন দেখবেন মেয়ে নাই। লোকটা ভীত মুখে তাকিয়ে রইল। ফতে বলল, মেয়ের নাম কি? মেয়ের নাম দিলজান। দিলজানকে বাকির খাতায় ধরে সংসার পাতেন, কোনো সমস্যা নাই। আপনার দেখা দেখি আরও অনেকে উঠে আসবে, সুন্দর একটা বস্তি তৈরি হয়ে যাবে, আপনাদের সাহায্যের জন্য এনজিওরা আসবে, সুন্দর সুন্দর স্মার্ট মেয়েরা ভিটামিন এ ট্যাবলেট নিয়ে যাবে, বয়স্করা স্কুলে ভর্তি হবে, নানান রকম পরীক্ষা হবে। কি বলতেছেন কিছুই বুঝতেছি না জনাব। বুঝবার কিছু নাই, সংসার পাততে চান পাতেন, নেন সিগারেট নেন। লোকটা একবার সিগারেটের দিকে তাকাচ্ছে, একবার তার কন্যার দিকে তাকাচ্ছে। অপরিচিত মানুষের কাছ থেকে সিগারেট নেওয়া ঠিক হবে কি না বুঝতে পারছেন না, আবার আস্ত সিগারেটের লোভও ছাড়তে পারছেন না। শেষ পর্যন্ত লোভ জয়ী হল, সে সিগারেট নিয়ে চলে গেল। ফতে ফজলু মিয়ার পরিবারের পরবর্তী কর্মকাণ্ড প্রায় মুগ্ধ হয়ে গেল, তারা অতি দ্রুত সংসার সাজিয়ে ফেলল। প্রথম দিনেই লোকটির স্ত্রী চুলা বানিয়ে ফেলল, চুলার আশেপাশে কিছু অংশ লেপে ফেলল, সেখানে একটা মোড়া এবং কাঠের গুঁড়ি চলে এলো। এক রাতে দেখা গেল চুলার উপরে কাপড় শুকানোর মতো একটা লম্বা তার টানানো হয়েছে, সেই তারে মাছ শুকানো হচ্ছে।
লোকটিও চালাক, ঠেলা চালানোর কাজ জোগাড় করে ফেলেছে, দিনের বেলা ঠেলা চালায়, রাতে এক চায়ের দোকানের অ্যাসিস্ট্যান্ট। মেয়েটিকে নিয়ে এখনও তাদের কোনো সমস্যা হয়নি, তবে তারা একা না, আরও চার পাঁচটি পরিবার চলে এসেছে। এখন নিশ্চয়ই তাদের খানিকটা জোর হয়েছে। ফজলু রান্না চড়িয়েছে, তার কাছেই দিলজান বাবার সঙ্গে নিচু গলায় গল্প করছে, মাঝে মাঝে চুলার খড়ি নেড়ে চেড়ে দিচ্ছে। রান্না আজ অনেক দেরিতে শুরু হয়েছে, মনে হচ্ছে ফজলুর স্ত্রী অসুস্থ। ফতে একটা সিগারেট ধরিয়ে ফজলুর দিকে এগিয়ে গেল, আগুনের পাশে বসে সিগারেটটা শেষ করলে ভালো লাগবে। ফজলু কেমন আছো? ফতে নিঃশব্দে এসে পেছনে দাঁড়িয়েছে। ফজলু বুঝতে পারেনি বলে ভয়ঙ্কর চমকে গেল। ফতেকে দেখে সে নিশ্চিন্ত হতে পারল না, চোখ মুখে ভয়ের ভাবটা থেকেই গেল। শুকনো গলায় বলল, যে ভালো আছি, আপনার শরীর ভালো? এই বলে সে ফতে যাতে দেখতে না পায় এমন ভঙ্গিতে মেয়েটাকে চোখের ইশারা করল, যার অর্থ তুই এখানে থাকিস না, ঘরে ঢুকে যা। মেয়ে বাবার উপদেশ পালন করল। ফতে পুরো প্রক্রিয়াটি দেখল, তার চেহারায় কোনো ভাবান্তর হল না। দিলজান যে মোড়ায় বসেছিল, ফতে সেই মোড়াতে বসতে বসতে বলল, কী রান্না হচ্ছে? বজলু বিনীত গলায় বলল, গরিবের খাওয়া খাদ্য। গরিবের খাওয়া খাদ্যটা কি? আমার তো মনে হচ্ছে মাংস রান্না হচ্ছে, ভালো ঘ্রাণ বের হচ্ছে। দিলজান মাংস খেতে চায়, কয়দিন ধরে বলতাছে, দুদিন পরে বিবাহ কইরা শ্বশুর বাড়িতে চাইব, আমার কাছে যে কয়দিন আসে শখ মিটাই দিই। বিয়ে ঠিক হয়েছে নাকি? যে না, তবে এটা নিয়ে চিন্তা করি না, জন্ম মৃত্যু বিবাহ আল্লাহকে ঠিক করা, উনি যেখানে ঠিক করছেন সেখানেই হবে। রোজগারপাতি কেমন হচ্ছে? খারাপ না, আল্লাহ মেহরবান, রোজই কাজ পাই, গতর খাটনি কাম, তাই গাছপালার কাম পাইলে ভালো হইত। গাছপালার কামটা কি? ফজলু উৎসাহ নিয়ে ঘুরে বসল, আগ্রহের সঙ্গে বলল, ঢাকা শহরে দেখছি রাস্তায় রাস্তায় গাছপালা বেচে, ফুলের গাছ ফলের গাছ, গাছ বেচতে পারলে ভালো হইত, গাছপালা আমার হাতে খুব হয়। ফতের সিগারেট শেষ হয়ে গেছে, সে সিগারেটের টুকরাটা দূরে ফেলে আরেকটা ধরাতে ধরাতে বলল, নার্সারির কাজ খারাপ না, কোনো ফুটপাথ দখল করে বসে পড়লেই হয়, তবে ব্যবসাটা কীভাবে হয় জানতে হবে, গাছপালা জোগাড় করতে হবে, আমি এক নার্সারির মালিককে চিনি, তার সাথে আলাপ করে দেখতে পারি। ফজলুর চোখ চকচক করছে, মনে হচ্ছে সে চোখের সামনে দেখছে অসংখ্য গাছপালা সাজিয়ে সে বসে আছে, শহরের লোকজন বড় বড় গাড়ি নিয়ে আসছে, চকচকে নোট বের করে গাছ নিয়ে চলে যাচ্ছে। ফতে বলল, সিগারেট খাবে? ফজলু আনন্দের সঙ্গে বলল, দেন একটা টান দিই। ফতে সিগারেট দিল, ফজলু চুলা থেকে জ্বলন্ত লাকড়ি বের করে সেই আগুনে সিগারেট ধরিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলে বলল, গাছের ব্যবসার খোঁজ খবর নিয়েন, আমি কলমের কাজও খুব ভালো জানি। তাই নাকি? জি, আমার গ্যারামের যত তিতকুট বড়ই গাছ আছে, কলম দিয়ে সব বড়ই মিষ্টি বানায় দিছি। আমরার গ্যারামে আমারে কী ডাকতো জানেন ভাই জান? আমার ডাকতো গাছ ডাক্তর। তোমার গ্রামের নাম কি? শুভপুর। বড়ই সৌন্দর্য জায়গা, কপালে নাই বললা থাকতে পারলাম না। ফতে উঠে দাঁড়ালো, রাত 12টার আগে তাকে বাড়িতে পৌঁছাতে হবে। রাত 12টার সময় মূল ফটক বন্ধ হয়ে যায়, দারোয়ান গেটে তালা লাগিয়ে গেটের পাশের বেঞ্চিতে বসে ঘুমাবার আয়োজন করে। তার উপর নির্দেশ আছে 12টার সময় গেট বন্ধ হয়ে যাবে, তখন গেট খুলতে হলে মালিকের অনুমতি লাগবে, গেট খোলার সময় তিনি উপস্থিত থাকবেন। ফতের বেলা হয়তো এটা হবে না, দারোয়ানের সঙ্গে তার ভালোই খাতির, তারপরও রিস্ক নেবার দরকার কি? মামা যদি জেগে থাকে গেট খোলার শব্দে অবশ্যই বারান্দে এসে দাঁড়াবে, চিলের মতো গলায় বলবে, কে আসলো? ও আচ্ছা, বাংলার লাট সাহেব। ফতে থাকে তার মামার বাড়ির গ্যারেজে, মামা গাড়ি কিনেননি বলে তার গ্যারেজটা খালি, তিনি কখনো গাড়ি কিনবেন এরকম মনে হয় না। দরিদ্র লোকজন যখন টাকা পয়সা করে তখন জমি কেনে, বাড়ি বানায়, কেউ কেউ একসময় গাড়ি কেনার মতো সাহস সঞ্চার করে ফেলে, আর কেউ কোনোদিনই তা পারে না। বদ্রু সাহেব দ্বিতীয় দলের, গাড়ি না কিনলেও তিনি একটা বেবি ট্যাক্সি কিনেছে, প্রাইভেট সাইনবোর্ড লাগানো বেবি ট্যাক্সিতে করে তিনি ঘুরে বেড়ান, তার ব্যবসা বাণিজ্য দেখেন। গ্যারেজে দুটো চৌকি আছে, একটায় ফতে ঘুমায়, পাশেরটায় বেবি ট্যাক্সি ড্রাইভার বাদল, তবে বেশিরভাগ সময় বাদল তার বাড়িতে চলে যায়। হঠাৎ হঠাৎ বেবি ট্যাক্সির চালানোর প্রয়োজন পড়লে ফতে চালায়,
তার লাইসেন্স নেই, কিন্তু বেবি ট্যাক্সি সে ভালোই চালাতে পারে। যদিও বদ্রু সাহেব তার ভাগ্নের বেবি ট্যাক্সি চালানোর কোনো ভরসা পান না, সারাক্ষণ উপদেশ দিতে থাকেন, এই গাধা আস্তে চালা, এই গাধা তোর ওভারটেক করার দরকার কি, তোর কি হাগা ধরছে, হর্ন দেশ না কেন, হর্ন না দিলে রিক্সাওয়ালা বুঝবে কি করে তার পিছনের বেবি ট্যাক্সি, রিক্সাওয়ালার মাথার পিছনে কি চক্ষু আছে। বাসায় পৌঁছেই ফতে দেখে উঠানে জটলা, তার মামা ব্যস্ত ভঙ্গিতে হাঁটাহাঁটি করছেন। ফতেকে দেখেই তিনি ধমক দিয়ে উঠলেন, রাত 12টা বাজে, তুই ছিলি কোথায়, মদ ধরেছিস নাকি, মদের আঁকড়া ছিলি, গা দিয়ে তো মদের গন্ধ আসছে, মাল টেনে এসেছিস। ফতে জবাব দিল না। উত্তপ্ত মুহূর্তে যাবতীয় প্রশ্নের উত্তরে নীরব থাকতে হয়। মামা অতি উত্তপ্ত, বেবি ট্যাক্সি বের কর, তোর মামিকে হাসপাতালে নিতে হবে, হঠাৎ তার পেটে ব্যথা শুরু হয়েছে, ব্যথায় পা নীল হয়ে যাচ্ছে, বুঝলাম না কি ব্যাপার। ফতে বলল, কোন হাসপাতালে যাবেন মামা, আরে গাধা গাড়ি বের কর আগে, বেহুদা কথা বলে সময় নষ্ট। ফতে বলল, ব্যথা থাকবে না মামা, কমে যাবে। বদরুল ক্ষিপ্ত গলায় বলল, তুই কি গণক এসেছিস নাকি, গণা শুনে বলে দিলি ব্যথা কমে যাবে, কথা বলে সময় নষ্ট, গাড়ি স্টার্ট দে। ফতে গাড়ি স্টার্ট দিল, বদরুল তার স্ত্রীকে হাত ধরে নিচে নিয়ে এলেন। তারা গাড়িতে উঠার পরপরই ফতের মামি বলল, ব্যথা কমে গেছে। বদরুল বললেন, কতটুকু কমেছে, অনেক কম, বলতে গেলে ব্যথা নাই, একটু আগে কাটা মুরগির মতো ছটফট করছিলে, এখন বলছো ব্যথা নাই, হাসপাতালে যাব না, আবার যদি শুরু হয়, শুরু হলে তখন যাব। বদরুল স্ত্রীকে হাত ধরে নামালেন, ফতের দিকে তাকিয়ে বলল, তুই ঘুমাবি না, তোর মরণ ঘুম, একবার ঘুমালে কার সাধ্য তোকে ডেকে তোলে, তুই জেগে বসে থাকবি, তোর মামির ব্যথা আবার উঠবে বলে আমার ধারণা। ফতে হ্যাঁ সূচক মাথা নাড়ল এবং ফজরের আজান না পড়া পর্যন্ত জেগে বসে রইল। অনেকের রাত জাগতে কষ্ট হয়, ফতের কখনো হয় না, বরং রাত জাগতে তার ভালো লাগে, রাতে নানান চিন্তা করতে তার ভালো লাগে, এই চিন্তা দিনে কখনো করতে ভালো লাগে না। দিনে অবশ্যই চিন্তাগুলি মাথায় আসেও না, চিন্তাগুলি রাতের, রাত যত গভীর হয় চিন্তাগুলিও গভীর হয়। ফতের আশপাশের সব মানুষকে শাস্তি দিতে ইচ্ছে করে, কাকে কিভাবে শাস্তি দেওয়া যায় এই নিয়ে চিন্তা, যেমন মামা বদরুল আলম, তাকে নানানভাবে শাস্তি দেওয়া যায়, নরম শাস্তি, নরমের চেয়ে একটু বেশি কঠিন শাস্তি, তবে মামার মানসিক অবস্থা এরকম যে কোনো শাস্তি তার জন্যে কঠিন শাস্তি। ফতে এক এক সময় এক এক ধরনের শাস্তির কথা ভাবে, গতরাতে ভেবেছে সে তার মামিকে নিয়ে কিছু আজে বাজে কথা লিখে বেনামে মামার কাছে একটা চিঠি লিখবে, এই শাস্তিটা হবে খুবই কঠিন, কারণ তার মামার অসংখ্য দোষ থাকলেও তিনি তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসেন, ভালোবাসেন বলেই সন্দেহের চোখে দেখেন, স্ত্রীকে একা কোথাও যেতে দেন না, সবসময় নিজের সঙ্গে যাবেন, তার স্ত্রীকে কেউ টেলিফোন করলে তিনি তৎক্ষণাৎ একতলায় চলে যাবেন, অতি সাবধানে একতলার টেলিফোন রিসিভার কানে নিয়ে শুনবেন কে টেলিফোন করেছে, একতলার টেলিফোন এবং দোতলার টেলিফোন প্যারালাল কানেকশন আছে। তার স্ত্রী নামে যেসব চিঠি আসে তার প্রত্যেকটা তিনি আগে পড়ে তারপর স্ত্রীর হাতে দেন, এই যখন অবস্থা তখন যদি তার কাছে একটা চিঠি আসে যার বিষয়বস্তু ভয়াবহ, তখন কি হবে। চিঠিটা এরকম হতে পারে, জনাব বদরুল আলম সাহেব, সালাম, পর সমাচার, আমি আপনাকে কিছু গোপন বিষয় জানাইবার জন্য এই পত্র লিখিতেছি, বিষয়টি অত্যধিক গোপন বলিয়া আমি আমার নিজের পরিচয়ও গোপন রাখলাম, এই ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ইহাই আমার কামনা। যা হোক, এখন মূল বিষয়ে আসি, আপনার স্ত্রী তসলিমা খানম, তার বিষয়ে কিছু কথা। তসলিমা খানম যখন বিদ্যাসুন্দর স্কুলের দশম শ্রেণীর ছাত্রী, তখন জনৈক তরুণের সঙ্গে তাহার অতীব ঘনিষ্ঠতা হয়, যে ঘনিষ্ঠতার কথা ভাষায় বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। উক্ত তরুণ দুষ্ট প্রকৃতির ছিল, সে তসলিমা খানমের সহিত তাহার ঘনিষ্ঠতার কিছু ছবি গোপনে তাহার আরেক দুষ্ট বন্ধুর সহায়তায় তোলে, ছবি সর্বমোট সংখ্যা 21। এই 21টি ছবির মধ্যে 5টি ছবি এতই কুরুচিপূর্ণ যে কোনো মানুষ শিহরিত হইবে। জনাব, আপনাকে উত্তেজিত এবং ছবির কারণে ভীত হইতে নিষেধ করতেছি, কারণ আমি সমুদয় ছবির নেগেটিভ সহ সংগ্রহ করিয়া নষ্ট করিয়া দিয়েছি, কাজে উক্ত ছবি দেখিয়া কেহই অর্থ সংগ্রহের জন্য আপনাকে চাপ দিতে পারবে না।
আপনাকে এই তথ্য জানাইয়া রাখলাম। এখন কেহ যদি ব্ল্যাকমেইলের মাধ্যমে ছবির কথা বলিয়া আপনার নিকট হইতে অর্থ গ্রহণের চেষ্টা করে, আপনি ইহাকে মোটেই আমলে দিবেন না। হয়তো আপনার মনে প্রশ্ন জাগিতেছে, আমি এই কাজটি কেন করিলাম। আমি কাজটি করিলাম কারণ আমার কাছে মনে হইয়াছে ইহা একটি সৎকর্ম। ইহকালে আমি সৎকর্মের কোনো প্রতিদান আশা করি না, কিন্তু পরকালে এই সৎকর্মের প্রতিদান অবশ্যই পাইব। এখন জনাব, আপনার নিকট আমার একটা আবদার। আমি আপনার মঙ্গলের জন্য একটি কঠিন কর্ম করিয়াছি। আমি আশা করি তাহার প্রতিদানে আপনি আমার একটি আবদার রক্ষা করবেন। আবদারটি হইল এই বিষয়ে আপনি আপনার স্ত্রীর সঙ্গে কোনো আলোচনা করিবেন না। উঠতি বয়সে তিনি একটি ভুল করিয়াছিলেন, সেই ভুল ক্ষমা করিবেন। আল্লাহ পাক ক্ষমা পছন্দ করেন। আরজ ইতি। আপনার শুভাকাঙ্ক্ষী জনৈক নাদান। এই এক চিঠিতে 14টা বেজে যাবার কথা শাস্তি শুরু। তারপর আস্তে আস্তে শাস্তির ডোজ বাড়াতে হবে। ফতে ছোট্ট নিঃশ্বাস ফেলল। মিথ্যা চিঠি মানুষ বিশ্বাস করে না। মিথ্যা কখনো টিকে না, খুব বেশি হলে 7 দিন, মিথ্যা রায় অল্প। শাস্তি দিতে হলে সত্যি দিয়ে শাস্তি দিতে হবে। সেই ধরনের সত্য কিছু বিষয় ফতে জানে, অন্যভাবে জানে, এমনভাবে জানে যা সম্পর্কে ধারণা করা মানুষের জন্য কঠিন, বেশ কঠিন। ফতে ক্ষমতাধর মানুষ, তার ক্ষমতা অন্যরকম ক্ষমতা। ফতে সিগারেট ধরাল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাও বাড়ছে। গলা থেকে মাফলার খুলে সে কান ঢাকল। মিসির আলি সাহেবের ঘরে বাতি জ্বলছে, বুড়ো এখনো জেগে গুটুর 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 বই পড়ছে। একটা মানুষ দিন রাত বই পড়ে কিভাবে কে জানে, এত জ্ঞান দিয়ে কি হবে। মৃত্যুর পর সব জ্ঞান নিয়ে কবরে যেতে হবে। যে মাথায় গিজ গিজ করত জ্ঞান, সেই মাথার মগজ পিঁপড়া খেয়ে ফেলবে, শরীরে ধরবে পোকা। ফতে সব মানুষকে চট করে বুঝে ফেলে, এই মানুষটাকে এখনো বোঝা যাচ্ছে না। কখনো মনে হয় মানুষটা বোকা, শুধু বোকা না, বোকাদের উজির নাজির। আবার কখনো মনে হয় লোকটা মহা চালাক, সে আসলে চালাকদের উজির নাজির। তার কাজের একটা ছেলে আছে, তার সাথে যেভাবে কথা বলে মনে হয় নিজের ছেলের সঙ্গে কথা বলে। একদিন সে বাড়িতে উকি দিয়ে দেখছে দুজন পাশাপাশি বসে ভাত খাচ্ছে। আরেকদিনের কথা ফতে স্পষ্ট মনে আছে, সে গিয়েছে বাড়ি ভাড়া আনতে। মিসির আলি সাহেব তখন নিজেই চা বানাচ্ছিলেন। ফতেকে বলল, চা খাবি? ফতে বলল, না। এখন কাজের ছেলের দিকে তাকিয়ে বললেন, ইয়াসিন চা খাবি? ইয়াসিন গম্ভীর গলায় বলল, হ, চিনি বেশি দিন। ফতে অবাক হয়ে দেখল মিসির আলি কাজের ছেলের জন্য চা বানিয়ে আনছেন। লোকটা কি অনেক জটিল বিষয় জানে? কি জানে, কতটুকু জানে, তা ফতের দেখার ইচ্ছা। জটিল বিষয়ে ফতে নিজেও জানে, তাকে কেউ চিনে না, কারণ সে বলতে গেলে এবারের কাজের লোক, বেবি ট্যাক্সি ড্রাইভার। তার কথা কে বিশ্বাস করবে? সে যদি বলে এই দুনিয়ার জটিল বিষয় আমি যত জানি আর কেউ এত জানে না, তাহলে কি তা কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না, কারণ সে মিসির আলির মতো জ্ঞানী না। সে ইউনিভার্সিটিতে পড়ানো দূরে থাকুক, নিজে ইউনিভার্সিটির ধারে কাছে কোনোদিন যায়নি, যাওয়ার ইচ্ছাও নাই। সে যা শিখেছে নিজে নিজে শিখেছে, সবার ওস্তাদ থাকে, তার ওস্তাদ নাই। ফজের ইচ্ছে করে মিসির আলিকেও শাস্তি দিতে, জ্ঞানী লোকের জন্যে জ্ঞানী শাস্তি, মনে কষ্ট দেওয়া শাস্তি। এই লোকটা কিসে কষ্ট পাবে তা আগে বের করতে হবে। মানুষ হলো মাছ ধরা জালের মতো। মাছ ধরা জালে দু একটা সুতা ছেঁড়া থাকে, মানুষের জালও সেরকম ছেঁড়া সুতা থাকে। সুতার ছেঁড়া জায়গাটা হলো একটা দুর্বল জায়গা, আক্রমণ করতে হয় দুর্বল জায়গায়। ফতের ধারণা মিসির আলির দুর্বল জায়গা তার জ্ঞান, ধাক্কাটা দিতে হবে তার জ্ঞানে, প্রমাণ করে দিতে হবে যে এত আগ্রহ করে যে জ্ঞান অর্জন করা হচ্ছে সে জ্ঞান ভুল। কাজটা কঠিন, তবে খুব কঠিন না। ফজলু মিয়াকেও শাস্তি দিতে হবে। আজ সে চোখের ইশারা তার মেয়েকে সরে যেতে বলল, যেন ফতে কোনো দুষ্ট লোক, দুষ্ট লোকের হাত থেকে মেয়েকে রক্ষা করার চেষ্টা। ফজলু ঠিকই ভেবেছে, ফতে মিয়া দুষ্ট লোক, কিন্তু কীরকম দুষ্ট লোক তা সে জানে না, জানার কথাও না। ফতে নিজেই জানে না, সে কীভাবে জানবে। ফজলু ভাবছে ফতে তার চোখের ইশারা দেখতে পায়নি। ফতে ঠিকই দেখেছে, কাজে ফজলু মিয়াও শাস্তি পাবে। তার শাস্তি আবার হবে অন্যরকম, শাস্তি হলো জামার মতো।
সাইজ হিসাবে জামা বানাতে হয়, কাঁধের পুট ঠিক রাখতে হয়, হাতার মুহুরি ঠিক থাকতে হয়, কলার ঠিক থাকতে হয়, যে কোনো শাস্তি হতে হয় মাপ মতো। ফতে সিগারেট ধরালো, শীত আরও বাড়ছে, কুয়াশা বাড়ছে, কুয়াশায় মাথার মাফলার ভিজে যাচ্ছে। তার জেগে বসে থাকার কথা, সে নিজের ঘরে জেগে বসে থাকতে পারে, তা না করে সে আগের জায়গাতেই বসে রইল। সে হালকাভাবে শীষ দিচ্ছে এবং পা নাড়াচ্ছে, তাকে আনন্দিত মনে হচ্ছে। লুনা কাঁদতে শুরু করেছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ফতে ডাক পড়বে, ফতে অপেক্ষা করতে লাগলো। এখনও ডাক আসছে না, মেয়ের মা মেয়েকে শান্ত করার চেষ্টা করছে, লাভ হচ্ছে না। আচ্ছা এমন কি হবে যে বিরক্ত হয়ে লুনাকে কোলে নিয়ে তার মা বারান্দায় এলো, তারপর বিরক্ত হয়ে দোলনা থেকে মেয়েকে ফেলে দিল? হ বিচিত্র কিছু না, এই দুনিয়ায় অনেক বিচিত্র ব্যাপার ঘটে। বদরুল সাহেবের হাতে দাওয়াতের একটা কার্ড, দাওয়াতের কার্ডটা মিসির আলীর। বদরুল সাহেবের ঠিকানা এসেছে, তিনি নিজেই কার্ড দিতে এসেছেন, বিয়ের নিমন্ত্রণ পত্র। মিসির আলী বললেন, আপনার আসার প্রয়োজন ছিল না, কার্ডটা কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই হতো। বদরুল সাহেব বললেন, আপনার সঙ্গে তো কথা হয় না, ভাবলাম এই সুযোগে দুটা কথা বলে আসি। ঢাকা শহরে ভাড়াটে আর বাড়িওয়ালার মধ্যে সুসম্পর্ক হয় না, আমি চাই সুসম্পর্ক। মিসির আলী বললেন, আপনি বসুন। বদরুল সাহেব বললেন, বসবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলে চলে যাব, নানান ব্যস্ততায় থাকি, বসে গল্পগুজব করার মতো সময় কোথায়? আমার বাড়িতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না, অসুবিধা হলে সরাসরি আমাকে বলবেন, আগে ফতেকে বললেই হতো, এখন আবার ফতে দোকান দিয়েছে, আলাদা বাসা নিবে, আমার কোনো সমস্যা হলে আমি আপনাকেই বলব। আপনার কাজের লোকটাকে এক কাপ চা দিতে বলুন, চা খেয়েই যাই, নিজের বাড়ির চায়ের চেয়ে অন্যের বাড়ির চা খেতে সবসময় ভালো লাগে। মিসির আলী খানিকটা শঙ্কিত বোধ করলেন, খুব যারা কাজের মানুষ তারা মাঝে মাঝে গা এলিয়ে দেয়, এই ভদ্রলোক মনে হচ্ছে গা এলিয়ে দিতেই এসেছেন। মিসির আলীর হাতে কোনো কাজকর্ম নেই, তারপরও আজ তিনি সামান্য ব্যস্ত, ঢাকা মেডিকেল অ্যাসোসিয়েশনের একটা সেমিনারে যাবেন বলে ঠিক করেছেন, সব কিছু থেকে তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন, এই কাজটা ঠিক হচ্ছে না। বদরুল সাহেব চেয়ারে বসতে বসতে বললেন, আপনি কি করেন এটা এখনো জানলাম না, আপনি করেন কি? মিসির আলী বললেন, কিছু করি না। রিটায়ার করেছেন তাই তো? রিটায়ারও করিনি, মাস্টারি করতাম, চাকরি চলে গিয়েছিল। বলেন কি, আপনার চলে কিভাবে? কয়েকটা বই লিখেছিলাম, সেখান থেকে রয়্যালিটি পাই, এতে কষ্ট টষ্ট করে চলে যায়, বই বিক্রি বন্ধ হয়ে গেলে কি করবেন? তখন খুব সমস্যায় পড়ব। ফতের কাছে শুনলাম বিয়েও করেননি, ঠিকই শুনেছেন, এতে একদিক দিয়ে সুবিধা হয়েছে, টাকা পয়সার সাপ্লাই বন্ধ হয়ে গেলে রাস্তায় নেমে পড়ব। একা মানুষের জন্য বিরাট শহরে বাসস্থান ছাড়া বাস করা তেমন কঠিন না। বদরুল সাহেব বিস্মিত গলায় বললেন, রাতে ঘুমাবেন কোথায়, বাথরুম করবেন কোথায়? মিসির আলী হাসি মুখে বললেন, একটা ব্যবস্থা হয়ে যাবে। বদরুল সাহেব উঠে দাঁড়ালেন, ইতস্তত করে বললেন, বাড়ি ছাড়ার আগে আমাকে এক মাসের নোটিশ দিতে হবে। মিসির আলী বললেন, নোটিশ অবশ্যই দেব, আপনি চা না খেয়ে উঠে যাচ্ছেন, চা খাব না। মিসির আলীর মনে হলো এই ভদ্রলোক তার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছেন, তিনি এখন মিসির আলীকে ভাড়াটে হিসেবে দেখছেন না, একজন ছিন্নমূল মানুষ হিসেবে দেখছেন। ছিন্নমূল মানুষের সঙ্গে কোনো বাড়িওয়ালার কখনো গল্পগুজব করে, ছিন্নমূল মানুষের সঙ্গে কোনো বাড়িওয়ালা কখনো গল্পগুজব করে সময় নষ্ট করবেন না। মিসির আলীর মনে হল খুব শীঘ্রই তিনি বাড়ি ছাড়ার নোটিশও পাবেন, যে ভাড়াটে টাকা পয়সার সাপ্লাই ঠিক নেই তাকে কোনো বাড়িওয়ালা রাখবে না। বদরুল সাহেব চলে যাওয়ায় মিসির আলীর জন্য খানিকটা সুবিধা হলো, সেমিনারে যাওয়া যাবে। শুধু সেমিনার না, তিনি ঠিক করলেন বিয়ের যে নিমন্ত্রণটা পেয়েছেন সেখানেও যাবেন, প্লেট ভর্তি করে পোলাও নেবেন, হাতাহাতি করে রেজালা নেবেন, এক গ্লাস বোরহানি থাকা সত্ত্বেও আরও এক গ্লাস নিতে গিয়ে তাড়াহুড়ো করে গ্লাস ফেলে পাশের জন্য জামা কাপড় ভিজিয়ে দেবেন। নগরে বাস করতে হলে নাগরিক মানুষ হতে হয়,
মিসরাইল ঠিক করলেন তিনি পুরোপুরি নাগরিক মানুষ হবার একটা চেষ্টা চালাবেন। সেমিনারের বিষয়বস্তু বয়সন্ধিকালীন মানসিক জটিলতা। গেস্ট স্পিকার অধ্যাপক স্টাইনার এসেছেন আমেরিকা থেকে, ইয়েল বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যার অধ্যাপক। তিনি সস্ত্রীক 10 দিনের জন্য এসেছেন। বাংলাদেশে একদিন থেকে চলে যাবেন নেপালের পোখরায়। দুদিন ছুটি কাটিয়ে যাবেন নয়াদিল্লি। নয়াদিল্লির আরেকটি সেমিনার শেষ করে ইজিপ্ট হয়ে দেশে ফিরবেন। প্রফেসর স্টাইনারের মূল স্পন্সর দিল্লির মেডিকেল অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ফাকতালে ঢুকে পড়েছে। যেহেতু নেপাল যাবার পথে বাংলাদেশের ঢাকার একদিনের জন্য ট্রানজিট নিতেই হবে, কাজেই তাকে ধরা হলো একটা দিন বাংলাদেশকে দিতে হবে। সেমিনারের গেস্ট স্পিকার হবার বিনীত অনুরোধ, তাকে সামান্য সম্মানই দেওয়া হবে। ঢাকায় এক রাত তাকে রাখা হবে 5-স্টার হোটেলে। বিদেশি বিশেষজ্ঞরা এই জাতীয় প্রস্তাবে সহজে রাজি হয়ে যান। প্রফেসর স্টাইনারও সানন্দে রাজি হলেন। আরেকটা দেশ দেখা হলে মন্দ কি? প্রফেসর রাজি হওয়া মাত্রই ঢাকা মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিরা ছোটাছুটি শুরু করলেন। বিদেশি বিশেষজ্ঞ এলেই হবে না, প্রধানমন্ত্রীকে আনতে হবে। প্রধানমন্ত্রী মানেই পাবলিসিটি, টিভিতে বিরাট কাভারেজ। প্রধানমন্ত্রীর আগমনের কারণে মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ঘোরাঘুরির বাড়তি সুযোগ। মোটামুটি নিরুত্তাপ ডাক্তারদের জীবনে কিছু উত্তাপ। সেমিনার উপলক্ষে খাওয়া দাওয়া। যেহেতু বিদেশি বিশেষজ্ঞ গেস্ট আসছেন, তার সম্মানে রাতে একটা এক্সক্লুসিভ ককটেল পার্টি। প্রধান বিষয় প্রধানমন্ত্রীর আগমন, মানের ক্রম অনুসারে ককটেল পার্টি, সেমিনারের খাওয়া দাওয়া, বিদেশি বিশেষজ্ঞ নিয়ে শহর পর্যটন, সেমিনারটা ফাও। প্রায় 1 সপ্তাহ কর্মকর্তারা ছোটাছুটি করলেন। তারা পুরোপুরি হতাশ হয়ে গেলেন যখন জানা গেল এই সময় প্রধানমন্ত্রী থাকবেন না, তিনি বিদেশে যাচ্ছেন। এই তারিখে প্রেসিডেন্টকেও পাওয়া যায় কি না সেই চেষ্টা চালাতে থাকল। 4টা কমিটি করা হলো। একটা হলো এন্টারটেইনমেন্ট কমিটি। এই কমিটি সন্ধ্যাবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। আরেকটা কমিটি হলো ফুড কমিটি। এই কমিটির দায়িত্ব সেমিনারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। তৃতীয় কমিটি দেখছে ককটেল পার্টি। খুব সেন্সিটিভ বিষয়, কাকে দাওয়াত দিতে হবে, কাকে দাওয়াত দিতে হবে না, এটা চিন্তাভাবনা করে ঠিক করতে হবে। নানান ধরনের ড্রিঙ্কসের ব্যবস্থা রাখতে হবে, যাতে বোতলের সংখ্যা এবং বৈচিত্র্য দেখে অধ্যাপক এবং অধ্যাপক পত্নী চোখ ছানা বড় হয়ে যায়। মূল সেমিনারের বিষয়ে কোনো কমিটি হলো না। এটা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় না, প্রফেসর স্টাইনারকে পাওয়া গেছে এটাই গুরুত্বপূর্ণ। সেমিনারে বাংলাদেশ থেকে 2টো পেপার পড়া হবে, পেপার দুটি তৈরি আছে, ব্যাস আর কি। সেমিনার শেষ হয়েছে। 2 ঘন্টার সেমিনার শেষে অতিথিদের জন্য লাইট রিফ্রেশমেন্ট। সাংবাদিক এবং অতিথিরা খাবারের টেবিলে প্রায় ঝাঁপিয়ে পড়েছেন। তাদের দেখে মনে হচ্ছে দীর্ঘদিন তারা অনশনে ছিলেন, আজ অনশন ভঙ্গ করছেন। কে কার আগে প্লেট নেবেন তা নিয়ে ধাক্কাধাক্কি চলছে। খাবার ভালো, 5-স্টার হোটেলের খাবার। 500 টাকা প্লেটের রিফ্রেশমেন্ট খারাপ হওয়ার কারণ নেই। এ ধরনের সেমিনারে মিসির আলী প্রথমে 1 কাপ কফি নিয়ে নেন। শুরুতে চা এবং কফির টেবিল খালি থাকে, কোনো রকম ধাক্কাধাক্কি ছাড়াই চা কফি নিয়ে নেওয়া যায়। নাস্তার টেবিলের ভিড় যখন কমে তখন সেখানে নাস্তা থাকে না। আজ ঘটনা অন্যরকম হলো। মিসির আলী কফি নিয়ে 1 কোণায় বসে কফিতে চুমুক দিচ্ছেন। তার সিগারেট খেতে ইচ্ছে করছে, জায়গাটা স্মোক ফ্রি কি না বুঝতে পারছেন না। অ্যাস্ট্রে চোখে পড়ছে না। এই সময় মিসির আলীর পেছনে প্রফেসর স্টাইনার এসে উপস্থিত হলেন। বিশুদ্ধ বিস্ময় নিয়ে সাউথের উচ্চারণে ইংরেজিতে বললেন, প্রফেসর মিসির আলী না, আমার কথা মনে আছে? মিসির আলী বললেন, হ্যাঁ মনে আছে। আপনি বাংলাদেশের তা ধারণা ছিল না, আমি জানতাম আপনি শ্রীলঙ্কান। মিসির আলী বললেন, আপনি তেমনভাবে আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেননি, ভাষা খোঁজ নিয়েছেন কাজেই ভাষা তথ্য পেয়েছেন। প্রফেসর স্টাইনার খুব ব্যস্ত হয়ে পড়ে তার স্ত্রীর সঙ্গে মিসির আলীর পরিচয় করিয়ে দেবার ব্যবস্থা করলেন। তিনি মিসির আলীর হাত ধরে টেনে নিয়ে গেলেন তার স্ত্রীর কাছে। মুগ্ধ গলায় বললেন, ক্যারোলিন, ইনি হচ্ছেন প্যারাসাইক্লোজির গুরু। ওনার কিছু প্রবন্ধ নিয়ে কলম্বিয়া ইউনিভার্সিটি একটা বই প্রকাশ করেছে, বইটার নাম দি থার্ড কামিং। আমি বইটি তোমাকেও পড়তে দিয়েছিলাম। আমি নিশ্চিত
তুমি বইটি পড়নি, না পড়লেও পৃথিবী নামক এই গ্রহের কয়েকটি শুদ্ধতম ব্রেইনের অধিকারীদের একজনের সঙ্গে হ্যান্ডশেক করো। এই ঘটনার পর মিসির আলির আর নাস্তার জন্য চিন্তা করতে হলো না। বিশিষ্ট মেহমানদের সঙ্গে খাবারের জন্যে তাকে আলাদা করে নেওয়া হলো। কর্মকর্তাদের একজন এক ফাঁকে গলা নিচু করে বলল, মিসির আলি সাহেব সন্ধ্যার পর ফ্রি থাকবেন, এক্সক্লুসিভ ককটেল পার্টি, হুইস্কির মধ্যে ব্লু লেবেল জোগাড় হয়েছে। মিসির আলি বললেন, আমি তো হুইস্কি খাই না, লাইট ড্রিঙ্কসও আছে, খুব ভালো ওয়াইন আছে, আমি মদ্যপান করি না, কোক পেপসিও আছে, কোক পেপসি খাবেন? মিসির আলি সহজ গলায় বললেন, মদের আসরে পেপসি কোকওয়ালারা না থাকাই ভালো। আপনার যে বই আছে তা জানতাম না, বইয়ের কপি কি আছে? একটা কপি আমাকে দেওয়া যাবে কি? আমার কাছে কোনো কপি নাই, নিজের কপিও নাই। আচ্ছা ঠিক আছে, আমি বই জোগাড় করে নিব। আমার জন্য আমেরিকা থেকে বই আনা কোনো ব্যাপার না, আমার মেয়ে জামাই থাকে আমেরিকায়, ইন্টারনেটে জানিয়ে দিলে নেক্সট উইকে বই এসে যাবে। আপনার জন্য কি একটা কপি আনাবো? না, আমার জন্য কোনো কপি লাগবে না। মিসির আলি ভরপেট খাবার খেলেন, আরও এক কাপ কফি খেলেন। প্রফেসর সাহেবের স্ত্রী কিশোরীদের মতো কিছু আহ্লাদই তার সঙ্গে করল। আমি কিন্তু এই বিখ্যাত মানুষটার সঙ্গে ছবি তুলব এবং তার অটোগ্রাফ নেব। ছবির সেশন এবং অটোগ্রাফ সেশনও শেষ হল। ফটোগ্রাফারদের ফ্ল্যাশ একের পর এক জ্বলতেই থাকল। মিসির আলি তার মুখ হাসি হাসি করে রাখলেন। যে পূজার যে মন্ত্র, ফটো সেশনে পূজার মন্ত্র হল মুখ ভর্তি হাসি। মুখ হাসি হাসি করে রাখা যে কেমন ক্লান্তিকর ব্যাপার তিনি জানতেন না। সেমিনার হলে মিসির আলি যতটা বিরক্ত হয়েছিলেন তার চেয়ে অনেক বেশি বিরক্ত হলেন সেমিনার পরবর্তী কর্মকাণ্ডে। হোটেল থেকে বের হয়ে তার বিরক্তি কেটে গেল। আকাশে মেঘ করেছে, কার্তিক মাসের ঘোলাটে পাতলা মেঘ না, আষাঢ়ের ঘন কালো মেঘ। মেঘ দেখেই মনে হচ্ছে বৃষ্টি নামবে, বর্ষাকালের বৃষ্টির এক ধরনের মজা, শীতের অপ্রত্যাশিত বৃষ্টির অন্য ধরনের মজা। বৃষ্টি দেখলে মানুষ উতলা হয় কেন? এরকম চিন্তা করতে করতে মিসির আলি হাঁটতে শুরু করলেন। বৃষ্টি দেখে মন উতলা হওয়ার তেমন কোনো বাস্তব কারণ নেই, ব্যবস্থাটা প্রকৃতি করে রেখেছে। সমস্ত প্রাণীকুলের জিনে কিছু তথ্য দিয়েছে, এই তথ্য বলছে আকাশ যখন মেঘে ঢেকে যায় তখন তোমরা উতলা হবে। শুধু প্রাণীকুল না, বৃক্ষকুলের মধ্যেও একই তথ্য। এর কারণ কি? প্রকৃতিকে আমাদেরকে বিশেষ কিছু বলতে চাচ্ছে যা আমরা ধরতে পারছি না? প্রকৃতি কি চায় বর্ষা বাদলায় আমরা বিশেষ কিছু ভাবি, অন্য ধরনের চিন্তা করি? বর্ষা বাদলার সঙ্গে সৃষ্টি সম্পর্কিত কিছু কি জড়িয়ে আছে? প্রকৃতি মানুষকে সরাসরি কিছু বলে না, সে কথা বলে ইঙ্গিতে, সে ইঙ্গিত বোঝাও কঠিন। বাসায় ফিরে মিসির আলি স্বস্তি পেলেন, ইয়াসিন চলে এসেছে, বাসায় তালা খুলে ঢুকে পড়েছে। তালা খোলার ব্যাপারে এই ছেলেটার দক্ষতা ভালো। মিসির আলি সদর দরজার জন্যে 300 টাকা খরচ করে একটা আমেরিকান তালা লাগিয়েছিলেন। তালার প্যাকেটে লেখা ছিল বার্গলার প্রুফ লক। সেই কঠিন তালা 11-12 বছরের এই ছেলে মাথার ক্লিপ দিয়ে খুঁচিয়ে কিভাবে খুলে ফেলে সেটা এক রহস্য, একই সঙ্গে চিন্তারও বিষয়। ইয়াসিন যখন কাজ করে মন লাগিয়ে কাজ করে এবং অত্যন্ত দ্রুত কাজ করে। ঘর ঝাড় দেওয়া হয়েছে, পানি দিয়ে মোছা হয়েছে, বিছানার চাদর বদলে নতুন চাদর টান টান করে বিছানো হয়েছে, দেয়াল ঘড়িতে ব্যাটারি লাগানো হয়েছে এবং ঘড়ি চলছে, ঠিক টাইম দিচ্ছে। ইয়াসিন যেহেতু ঘড়ির টাইম দেখতে পারে না, কাজে ধরে নেওয়া যায় ঘড়ি নিয়ে দোকানে গিয়ে ব্যাটারি লাগিয়ে এনেছে। মিসির আলি সাহেবের পড়ার টেবিলও গোছানো, টেবিলের ওপর চকচকে 500 টাকার একটা নোট, কলম দিয়ে চাপা দেওয়া। গত সপ্তাহে এই টেবিল থেকেই 500 টাকার একটা নোট হারিয়েছে, সেই নোটও কলম দিয়ে চাপা দেওয়া ছিল। তিনি যখন ইয়াসিনকে জিজ্ঞেস করেছিলেন, একটা 500 টাকার নোট রেখেছিলাম, নোটটা কোথায় রে? ইয়াসিন বলল, জানি না। তুই নিয়েছিস নাকি? না। ভালো করে মনে করে দেখ তো, নোটটা নিয়ে মনের ভুলে পকেটে রেখেছিস কিনা। ইয়াসিন আবারও বলল, না। তারপর থমথমে মুখে রান্নাঘরে ঢুকে গেল। মিসির আলি সামান্য মন খারাপ হল। ছেলেটা কি চুরি করা শিখেছে? এবং এই চুরি শেখার জন্যে নানান জায়গায় টাকা পয়সা ছড়িয়ে রেখে তাকে সাহায্য করছেন? তিনি এই বিষয়ে ইয়াসিনকে আর কিছুই বলেননি, ভেবে রেখেছিলেন সময় সুযোগ মতো নানান ব্যাখ্যা দিয়ে চুরি যে গুরুতর অপরাধের একটি তা
ডাক্তার তাকে বুঝিয়ে দেবেন। সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে আর যাওয়া হয়নি। আজ টেবিলে 500 টাকার নোট পড়ে থাকতে দেখে মনে পড়ল। তিনি ইয়াসিনকে ডাকলেন, শান্ত গলায় বললেন, টেবিলের উপর 500 টাকার নোটটা কে রেখেছে তুই? ইয়াসিন হ্যাঁ না কিছুই বলল না। মিসির আলি বললেন, যে নোটটা হারিয়েছিল এটা কিন্তু সেই নোট না, হারানো নোটটা ছিল ময়লা আর এই নোটটা চকচক করছে। ইয়াসিন তারপরেও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তুই এখন করছিস কি? রান্দি। কি রাঁধিস? হুকনামরিচের ভর্তা, ডাইলার ডিমে শালুন। রান্না শেষ করার পর আমার কাছে আসবি, 500 টাকার নোটের বিষয়ে কথা বলব। আমাকে ভয় পাবার কিছু নেই, আমি কখনো কাউকে শাস্তি দিই না। তুই কি আমাকে ভয় পাস? না। ইয়াসিন রান্নাঘরের দিকে চলে যাচ্ছে। আসন্ন বিচার সভা নিয়ে তাকে তেমন চিন্তিত মনে হচ্ছে না। তার পেট থেকে কোনো রকম কথা বের করা যাবে এটাও মিসির আলীর মনে হচ্ছে না। এক শ্রেণীর মানুষ কিছুতেই ভাঙবে না, তবে মচকাবে। আরেক শ্রেণীর মানুষ চরিত্রের মচকানোর ব্যাপারটাই নেই, সে ভেঙে দুটুকরা হবে কিন্তু কিছুতেই মচকাবে না। 500 টাকার নতুন নোট প্রসঙ্গে তার মুখ থেকে একটা বাক্য বের করা যাবে না। সে পাথরের মতো মুখ করে মেঝের দিকে তাকিয়ে থাকবে। বিড়াল যেমন গরগর শব্দ করে, মাঝে মাঝে এই ধরনের শব্দ করবে। বিজ্ঞান দ্রুত এগোচ্ছে, এমন যন্ত্র হয়তো খুব শীঘ্রই বের হবে যার সামনে কাউকে বসালে তার মাথায় কি আছে সব পর্দায় পরিষ্কার দেখা যাবে। মস্তিষ্কে জমা স্মৃতি ভিডিওর মতো পর্দায় চলে আসবে। কোনো অপরাধী বলতে পারবে না, এই অপরাধ সে করেনি। মস্তিষ্ক থেকে স্মৃতি বের করে পর্দায় নিয়ে আসা খুব কঠিন কোনো প্রযুক্তি বলে মিসির আলি মনে হয় না। আগামী 20-25 বছরই গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা ঘটে যাবে। কিছুদিন আগে মিসির আলি কাগজে পড়েছেন, দুই ভাড়াটে খুনির ফাঁসি হয়ে গেছে। যারা তাকে ভাড়া করেছে তাদের কিছুই হয়নি, তারা বেকসুর খালাস পেয়েছে। কারণ প্রমাণ নেই। নতুন পৃথিবীতে প্রমাণের জন্য মাথা ঘামাতে হবে না। আদালতের নির্দেশে মাথা থেকে স্মৃতির ট্যাপ সরাসরি নিয়ে নেওয়া হবে। নতুন পৃথিবীতে নির্দোষ মানুষ কখনো শাস্তি পাবে না। মিসির আলি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। মেঘ আরো ঘন হয়েছে, শীতের ধুলি ধূসরিত শুকনো শহর তৃষিতের মতো তাকিয়ে আছে আকাশের দিকে। এখন যদি কোনো কারণে বৃষ্টি না হয় তাহলে কষ্টের ব্যাপার হবে। সার্গো, মিসির আলি চমকে তাকালেন। দরজা ধরে ইয়াসিন দাঁড়িয়ে আছে, তার মুখে দুশ্চিন্তার লেশমাত্র নেই, বরং মুখ হাসি হাসি। কি ব্যাপার ইয়াসিন? একটা মেয়ে ছেলে আসছে, আপনারে চায়। মিসির আলি বসার ঘরে চলে এলেন। খুবই আধুনিক সাজ পোশাকের একজন তরুণী, গায়ে বরকা জাতীয় কালো পোশাক যা ঠিক বরকাও না, মাথায় স্কার্ফ বাঁধা, স্কার্ফের উজ্জ্বল রং। সাধারণ মরুভূমির মেয়েরা এমন উজ্জ্বল রং ব্যবহার করে। মেয়েটি রূপবতী। তাকে দেখেই মিসির আলির মনে যে উপমা এলো তা হলো জ্বলন্ত মোমবাতি। মিসির আলি মেয়েটিকে চিনতে পারলেন না। মেয়েটি মিসির আলিকে দেখেই চট করে উঠে দাঁড়ালো এবং তিনি কিছু বুঝতে পারার আগেই তাকে এসে সালাম করে ফেলল। স্যার, আমাকে চিনতে পেরেছেন? না। ভালো করে আমার দিকে তাকান। ভালো করে না তাকালে আপনি আমাকে চিনবেন কি করে? আপনি তো কখনো কোনো মেয়ের দিকে ভালো করে তাকান না। মিসির আলি ভালো করে তাকালেন, লাভ হলো না। তিনি তখনও চিনতে পারছেন না। মেয়েটি বলল, আমার নাম প্রতিমা, হিন্দু নাম, কিন্তু আমি মুসলমান মেয়ে। এখন চিনতে পেরেছেন? না। মাথার স্কার্ফ আছে বলে আপনি হয়তো চিনতে পারছেন না। আপনার সঙ্গে যতবার দেখা হয়েছে কখনোই মাথায় স্কার্ফ ছিল না, মাথা ভর্তি চুল ছিল। এখন স্কার্ফ থাকায় হয়তো অচেনা লাগছে। মেয়েটি মাথার স্কার্ফ খুলে মাথায় ঝাঁকুনি দিল, সঙ্গে সঙ্গে মাথার চুল চারদিকে ছড়িয়ে পড়ল। মিসির আলি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। এমন রূপবতী একজনকে দেখতে পাও ভাগ্যের ব্যাপার। স্যার, আমাকে এখন কি আপনি চিনতে পেরেছেন? হ্যাঁ। কেন আমার নাম প্রতিমা এটা মনে পড়েছে? হ্যাঁ মনে পড়েছে। তোমার মা এক দুপুরবেলায় গান শুনছিলেন, প্রতিমা নামের একজন গায়িকার গান। একটা গান লিখো আমার জন্যে। এই গান শুনতে শুনতে তোমার মা আবেগে দ্রবীভূত হলেন, তার চোখে পানি এসে গেল। তার কিছুক্ষণ পর তোমার মার ব্যথা শুরু হলো।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। 8 ঘন্টা পর তোমার জন্ম হলো। এই 8 ঘন্টা তীব্র ব্যথার মধ্যে তোমার মায়ের মাথায় একটা গান লিখো আমার জন্য ঘুরতে লাগল। যখন তিনি শুনলেন তার মেয়ে হয়েছে, গায়িকার নামের নাম রাখলেন প্রতিমা। এই তো আপনার সব মনে পড়ে গেছে। আপনার জন্য আমি নেপাল থেকে একটা চাদর এনেছিলাম। চাদরটা আপনি ব্যবহার করছেন দেখে ভালো লাগছে। স্যার এখন বলুন আমি কবে থেকে কাজ শুরু করব। মিসির আলি থমকে গেলেন। তিনি যে যন্ত্রণার কথা ভুলে গিয়েছিলেন এই যন্ত্রণা আবার শুরু হয়েছে। প্রতিমা বলল, আপনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন, ভেবেছিলেন আপনার ঠিকানাটা আমি খুঁজে বের করতে পারবো না। দেখলেন কিভাবে খুঁজে বের করলাম? দেখলাম। প্রতিমা বসতে বসতে বলল, স্যার আপনি আমাকে ভয় পান কেন? আমাকে ভয় পাবার কিছু নেই। আমি আপনাকে নিয়ে একটা বই লিখব, আপনার জীবনের বিচিত্র সব ঘটনার নোট নেব। ব্যাস ফুরিয়ে গেল। মিসির আলি কিছু বললেন না, চুপ করে রইলেন। প্রতিমা নামের এই মেয়েটি ভয়ে ভয়ে একটা সমস্যা নিয়ে তার কাছে এসেছিলেন। তিনি সেই সমস্যা দ্রুত সমাধান করেছিলেন। তারপরেই মেয়েটির মাথায় ঢুকে গেছে মিসির আলি তার জীবনে যত সমস্যার সমাধান করেছেন সেগুলি সে লিখে ফেলবে। প্রতিমা হাসতে হাসতে বলল, স্যার আপনি এমন হতাশ চোখে তাকাচ্ছেন কেন? আমি বাঘ ভালো কিছু না। আমি খুবই সাধারণ একটা মেয়ে, সাধারণ হলেও ভালো মেয়ে। আমি নানানভাবে আপনাকে সাহায্য করব। মনে করুন সকালবেলা আপনার কাছে এলাম, আপনি কিছুক্ষণ কথা বললেন, আমি নোট নিলাম, তারপর আপনার ঘরের কাজকর্ম গুছিয়ে দিলাম। আমি রান্না করা শিখেছি, আপনার জন্য রান্না করলাম। তোমার এখনো বিয়ে হয়নি? না, আমি তো আগেই বলেছি আমি কখনো বিয়ে করব না। প্রতিমা খিলখিল করে হাসছে। মিসির আলি বললেন, হাসছো কেন? প্রতিমা বলল, আপনি হতাশ চোখে তাকাচ্ছেন, আপনাকে দেখে খুবই মায়া লাগছে, এই জন্য হাসছি। চা খাবে? না চা খাবো না, আমি চলে যাব। আপনি প্রথম ধাক্কাটা সামলে নিন, তারপর আমি আসব। স্যার ভালো কথা, আপনার সঙ্গে আমার সাক্ষাতের বিবরণ আমি গুছিয়ে লিখে ফেলেছি, কপি আপনার জন্য নিয়ে এসেছি, কপি আপনি পড়বেন এবং বলবেন কিছু বাদ পড়েছে কিনা। স্যার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আজই পড়বেন। স্যার আপনি ঘুম থেকে কখন ওঠেন? রাত করে ঘুমোতে যাই তো, ঘুম ভাঙতে 9-10 বেজে যায়। আমি যখন চার্জ নেব আপনাকে ঠিক রাত 10 ঘুমোতে যেতে হবে, ভোর 6 ঘুম থেকে তুলে দেব। 1 ঘন্টা আপনাকে হাঁটতে হবে, 1 ঘন্টা পর মর্নিং ওয়াক সেরে এসে দেখবেন ব্রেকফাস্ট রেডি। মিসির আলি চিন্তিত গলায় বললেন, তুমি এখানে থাকবে নাকি? প্রতিমা বলল, হ্যাঁ, তবে এই বাড়িতে না, বাড়িধারায় আমার পাশাপাশি 2 ফ্ল্যাট আছে, একটা আপনি থাকবেন, অন্যটা আমি থাকব। আমি একজন ইন্টেরিয়র ডিজাইনারকে খবর দিয়েছি, সে আপনার ফ্ল্যাটটা আপনার প্রয়োজন মতো সাজিয়ে দেবে। লাইব্রেরি থাকবে, লেখার টেবিল থাকবে। আমাকে গিয়ে তোমার ফ্ল্যাটে উঠতে হবে? হ্যাঁ স্যার, এরকম শুকনো মুখ করে থাকবেন না, আমি আগামীকাল সকাল 9 আসব। ঝড় বৃষ্টি সাইক্লোন হরতাল যাই হোক না কেন, সকাল 9 আমি উপস্থিত হব। ঠিক আছে, এর মধ্যে আমার লেখাটা পড়ে ফেলবেন, লেখার কিছু কিছু অংশ ভালো মতো দেখে নেবেন, আমি দাগ দিয়ে রেখেছি। তুমি কি এখন চলে যাচ্ছ? প্রতিমা হাসতে হাসতে বলল, হ্যাঁ, তবে কাল দেখা হবে, ঠিক সকাল 9। স্বস্তির নিঃশ্বাস ফেলে লাভ নাই, আপনি নিশ্চয়ই একদিনের মধ্যে বাড়ি বদলাতে পারবেন না। মিসির আলির মনে হলো মেয়েটি পুরোপুরি সুস্থ না, কিছু সমস্যা তার এখনো রয়ে গেছে। মিসির আলি দুপুরে খাওয়া শেষ করে ঘড়ির দিকে তাকালেন, 2:25। বিছানায় এসে কিছুক্ষণ গড়াগড়ি করা যায়। দুপুরের খাবার শেষ করে বই হাতে বিছানায় কাত হওয়ার মধ্যে আনন্দ আছে, শরীর ভরা আলস্য, চোখ ভর্তি ঘুম, হাতে চমৎকার একটা বই। আজ অবশ্যই হাতে বই নেই, প্রতিমা নামের জ্বলন্ত মোমবাতির লেখা 52 একটা খাতা। হাতের লেখা না, কম্পিউটারে কম্পোজ করা হয়েছে, স্পাইরাল বাইন্ডিং করা হয়েছে। হাতের লেখা হলে ভালো হতো, মানুষ তার চরিত্রের অনেকখানি হাতের লেখায় প্রকাশ করে। কারো লেখা হয় জড়ানো, একটা অক্ষরের গায়ে আরেকটা অক্ষর মিশে থাকে, কেউ কেউ লেখে গোটা গোটা হরফে, কেউ প্রতিটি অক্ষর ভেবে চিনতে লেখে, কেউ অতি দ্রুত লেখে। লেখা দেখে মনে হয় তার চিন্তা করার ক্ষমতা দ্রুত, সে মাথার চিন্তাকে অনুসরণ করছে বলে লেখাও দ্রুত লিখতে হচ্ছে। তবে কেউ কেউ লেখে ধীমে তালে,
কম্পিউটার মানুষকে অনেক কিছু দিচ্ছে, আবার অনেক কিছু কেড়েও নিচ্ছে, আবার অনেক কিছু কেড়েও নিচ্ছে। কম্পিউটারের লেখায় কোনো কাটাকুটি নেই, হাতের লেখায় কাটাকুটি থাকবেই। এই কাটাকুটি হবে মানুষের চরিত্রের রহস্যের প্রতিফলন। হাতের লেখার যুগ পার হয়েছে, এখন শুরু হয়েছে কম্পিউটারে লেখার যুগ। এই যুগ শেষ হয়ে নতুন যুগ আসবে, কীরকম হবে সেটা মানুষ চিন্তা করছে, আর সেই চিন্তা লেখা হয়ে বের হয়ে আসবে। সেরকম কিছু হলে মন্দ হয় না, তাহলে সেই যুগ হবে হাতের লেখার যুগের কাছাকাছি, কারণ চিন্তার মধ্যেও কাটাকুটি থাকবে। প্রতিমা লেখার উপর মিসির আলি চোখ বোলাতে শুরু করলেন। তার কাছে মনে হচ্ছে তিনি কোনো গল্পের বই পড়ছেন, মেয়েটা সেরকম ভঙ্গিতেই লেখার চেষ্টা করেছে। লেখার ভঙ্গিটা জার্নালিস্টিক হলে ভালো হতো। প্রতিমা লিখেছে, আমার নাম প্রতিমা, এটা কিন্তু কাগজে পত্রের নাম না, কাগজে পত্রে আমার নাম আফরোজা। যেহেতু আমার মা খুব শখ করে প্রতিমা নাম রেখেছিলেন, আমার বয়স 1 বছর পার হওয়ার আগেই মারা গেছেন, সে কারণে মার প্রতি মমতাবশত সবাই আমাকে ডাকা শুরু করলো প্রতিমা নামে। মুখে মুখে নাম ডাক এক ব্যাপার, কাগজপত্রে নাম থাক অন্য ব্যাপার। আকিকা করে আমার মুসলমানি নাম রাখা হলো, তবে সেই নাম কেউ ডাকত না, শুধু বাবা মাঝে মধ্যে ডাকতেন, তখন আমি জবাব দিতাম না। আমার বাবা আমাকে অতি আদরে মানুষ করতে লাগলেন। তিনি আদর্শ পত্নী প্রেমিকদের মতো দ্বিতীয় বিয়ে করেননি। বাড়িতে মাতৃস্থানীয় কেউ না থাকলে তার কন্যা অযত্ন হবে ভেবে তিনি সার্বক্ষণিক একজন নার্স রাখলেন। ছোটবেলায় এই নার্সকেই আমি মা ডাকতাম। আমার বয়স যখন 5 বছর, তখন কি একটা কারণে যেন এই নার্স মহিলাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। শৈশবে এই স্মৃতিটি আমার মনে আছে। এই মহিলা হাউমাউ করে কাঁদছেন এবং বাবার পা ঝরিয়ে ধরতে চাচ্ছেন। বাবা বলছেন, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। তোমাকে যে আমি কানে ধরে উদ্বোস করাচ্ছি না, এ কারণেই তোমার সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত। যে মহিলাকে আমি মা বলে জানতাম, সে মহিলার এমন হেনস্থা দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগল। আমাকে অন্য ঘরে নিয়ে যাওয়া হলো। নার্স মাকে আমি এরপর আর কোনোদিন দেখিনি। বাড়িতে এই মহিলার কোনো ছবি ছিল না, তাই কিছুদিনের মধ্যেই আমি তার চেহারাও ভুলে গেলাম। শুধু মনে থাকলো শ্যামলা একটা মেয়ে, যার মুখ গোলাকার এবং তিনি ঠোঁট গোল করে শীষ দিতে খুব পছন্দ করতেন। শৈশবের ভয়াবহ স্মৃতি এই একটাই। এই স্মৃতির ব্যাপারটা আমাকে সাইকিয়াট্রিস্টদের কাছে বারবার বলতে হয়েছে। বাবা আমাকে অনেক বড় বড় সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছেন। তাদের প্রথম প্রশ্নই হল, শৈশবে কোনো দুঃখময় স্মৃতি আছে কি না, আই মিন পেইনফুল মেমোরি। মিসির আলি সাহেবও একই প্রশ্ন করলেন। তবে অন্য সাইকিয়াট্রিস্টরা যেমন এই ঘটনা শুনে ঝাঁকের পর ঝাঁক প্রশ্ন করেছিলেন, মিসির আলি তা করলেন না। তিনি শুধু বললেন, ওই মহিলার গলার স্বর কেমন ছিল? আমি অবাক হয়ে বলেছিলাম, গলার স্বর দিয়ে কি হবে, ওনার গলার স্বর কেমন তা আপনি জানতে যাচ্ছেন কেন? মিসির আলি বললেন, এমনি জানতে যাচ্ছি, গলার স্বর মিষ্টি ছিল, খুব মিষ্টি। ওনার বিষয়ে আমার কোনো কিছুই মনে নেই, শুধু মনে আছে উনি ঠোঁট গোল করে শীষ দিতেন। মিসির আলি বললেন, আরেকটি জিনিস নিশ্চয়ই তোমার মনে আছে, উনি যে তোমাকে বিশেষ নামে ডাকতেন, সেটা তো মনে থাকার কথা। উনি আমাকে বিশেষ নামে ডাকতেন, এটা আপনাকে কে বলেছে? কেউ বলেনি, আমি অনুমান করছি। এরকম অনুমান কেন করছেন? তোমার কথা শুনে মনে হচ্ছে এই মহিলা তোমায় খুব আদর করত। মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে অতি আদরের কাউকে বিশেষ নামে ডাকা, যে নামে অন্য কেউ ডাকবে না। এই থেকে অনুমান করছি তোমাকে বিশেষ কোনো নামে ডাকতেন, সে বিশেষ নামটা কি? উনি আমাকে ডাকতেন মাফু বলে। মা বলার পর ফু বলে একটা লম্বা টান দিতেন, এরকম করে মাফু বলে টান দিতেন। মিসির আলি হাসলেন এবং প্রায় সেই মহিলার মতো করে ডাকলেন, মাফু। আমি সঙ্গে সঙ্গে বললাম, জি। তিনি বললেন, মাফু তুমি কেমন আছো? আমি বললাম, ভালো নেই, আপনি আমাকে সারিয়ে দিন। তিনি আবারও হাসলেন এবং আমার সঙ্গে সঙ্গে মনে হলো ইনি আমাকে সারিয়ে দেবেন, ওনার সেই ক্ষমতা আছে।
এখন আমি আমার অসুখের ঘটনাটা বলি। আমি যখন ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারে পড়ি, তখন বাবার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। হার্টের সমস্যা, ডায়াবেটিস, অ্যাজমার অ্যাটাক সব একসঙ্গে। তিনি প্রায় শয্যাশায়ী হয়ে পড়লেন। আমাকে একদিন ডেকে নিয়ে বললেন, মা, তোর কি কোনো পছন্দের ছেলে আছে? আমি বললাম, কেন? বাবা বললেন, তোর কোনো পছন্দের ছেলে থাকলে বল, আমি তোর বিয়ে দিতে চাই, আমার শরীর ভালো না, যে কোনো সময় যে কোনো দিন যে কোনো ধরনের ঘটনা ঘটে যেতে পারে, তার আগেই আমি দেখতে চাই তোর সংসার হয়েছে, যার উপর ভরসা করতে পারিস এমন একজন কেউ তোর আশেপাশে আছে। আমি বললাম, আমার পছন্দের কেউ নেই। বাবা বললেন, আমি দেখে শুনে তোর জন্য একজন ছেলে নিয়ে আসি। বাবার হতাশ মুখ দেখে আমার খুবই মায়া লাগলো। তখন তার অ্যাজমার টান উঠেছে, বুকের ভেতর থেকে শাঁ শব্দ হচ্ছে, মনে হচ্ছে তার ফুসফুসে ছোট কোনো বাসি কেউ রেখে দিয়েছে। যেই তিনি লম্বা করে নিঃশ্বাস নিচ্ছেন, অমনি সেই বাসিতে শব্দ হচ্ছে। তখন আমার বিয়ে করার কোনো রকম ইচ্ছা ছিল না। বাবার অবস্থা দেখে বললাম, তুমি যা ভালো মনে করো করতে পারো। বাবা অতি দ্রুত একটা ছেলে জোগাড় করে ফেললেন। ছেলের বাবা মফস্বলের কোনো এক কলেজের অধ্যাপক। বাবা মার একমাত্র ছেলে, মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারের ছাত্র, সুন্দর চেহারা। ছেলের সঙ্গে বাবা আমার পরিচয় করিয়ে দিলেন। আমি দেখলাম ছেলে খুব লাজুক, কথা বলার সময় সে সরাসরি আমার দিকে তাকায় না, অন্যদিকে তাকিয়ে থাকে। আমি তাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলাম। সেখানে কথা যা বলার আমি বললাম, সে শুধু হুঁহা করল। বিয়ে উপলক্ষে ছেলের মা বাবা ঢাকায় চলে এলেন। ঢাকায় তারা দুমাসের জন্য একটা বাড়ি ভাড়া করলেন। সব যখন ঠিকঠাক, তখন বাবা বললেন, এখন বিয়ে হবে না, ছেলেটার কিছু সমস্যা আছে। কি সমস্যা বাবা তা ব্যাখ্যা করলেন না। বিয়ে বাতিল হয়েছে শুনে ছেলের বাবা মা দুজনেই খুব আপসেট হয়ে পড়লেন। বাবার সঙ্গে নানান কথাবার্তা বলতে লাগলেন, আমার সঙ্গেও কথা বলার চেষ্টা করলেন। আমি কথা বললাম না। শুধু যে ছেলের বাবা মা আমার সঙ্গে কথা বলতে চাইলেন তা না, ছেলেও আমার সঙ্গে কথা বলতে চাইল। বারবার টেলিফোন, সে শুধু 5 মিনিটের জন্য কথা বলতে চায়। সেই 5 মিনিট তাকে দেওয়া হল না। তারপরে একটা দুর্ঘটনা ঘটল। ছেলেটা রিক্সা করে যাচ্ছিল, পেছন থেকে একটা মাইক্রোবাস এসে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল। লোকজন ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নেবার পথেই সে মারা গেল। ছেলেটির সঙ্গে আমার কোনো মানসিক বন্ধন তৈরি হয়নি, কাজেই তার মৃত্যু আমার জন্য ভয়ঙ্কর রকম আপসেট হবার মতো কোনো ঘটনা না। তারপরেও কয়েকদিন আমার মন খারাপ গেল। বেচারা 5 মিনিট আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল, কি হতো 5 মিনিট কথা বললে? আমার সমস্যাটা শুরু হলো ছেলেটির মৃত্যুর ঠিক 6 দিন পর। আমি আমার ঘরে ঘুমুচ্ছি, টেলিফোনের শব্দে ঘুম ভেঙে গেল। আমার হাতের কাছে টেলিফোন। টেলিফোন ধরার আগে ঘড়ি দেখলাম, রাত 3টা বাজে। রাত 3টা কে টেলিফোন করবে? কোনো ক্র্যাঙ্ক কল নিশ্চয়ই এসেছে। টেলিফোন ধরলেই জড়ানো গলায় কেউ নোংরা কোনো কথা বলবে। ধরবো না করেও টেলিফোন ধরলাম। হ্যালো বলতেই ওপাশ থেকে লাইন কেটে দিল। আমি বিরক্ত হয়ে টেলিফোন রেখে বাথরুমে গেলাম। রাতে ঘুম ভেঙে গেলে আমার খুব সমস্যা হয়, ঘুম আসতে চায় না। হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে অবাক হয়ে দেখি আমার বিছানায় পা তুলে ছেলেটা বসে আছে। যে বইটা পড়তে পড়তে রাতে ঘুমিয়ে পড়েছিলাম, সেই বইটা তার হাতে। খুব স্বাভাবিক ভঙ্গিতে সে বইয়ের পাতা উল্টাচ্ছে। আমি ঘরে ঢুকতেই সে বই রেখে বলল, 5টা মিনিট তোমার সঙ্গে কথা বলব, এর বেশি না। আমি চিৎকার করে মাথা ঘুরে পড়ে গেলাম। শুরু হল আমার দুঃস্বপ্নের দিন রাত্রি। এইটুকু পরেই মিসির আলী খাতা নামিয়ে রাখলেন। মেয়েটির চিকিৎসা কিভাবে করা হয়েছে তা তার মনে পড়েছে। লেখা পড়ে নতুন কিছু জানা যাবে না। মিসির আলীর ঘুম পাচ্ছে, বরং কিছুক্ষণ ঘুমানো যেতে পারে। ঘুমের মধ্যে বৃষ্টি নামলে চমৎকার হয়। বৃষ্টির শব্দটা কোনো না কোনোভাবে ঘুমন্ত মানুষের মাথায় ঢুকে যায়। ঝমঝম শব্দে আনন্দময় বাজনা মাথার ভেতর বাজতে থাকে। মানুষের অবচেতন মন বৃষ্টির গান খুবই পছন্দ করে। কেন করে তার নিশ্চয়ই কারণ আছে, কারণটা একদিন ভেবে দেখতে হবে। মিসির আলীর দিন শুরু হয়েছে রুটিন মতোই। সকালে ঘুম ভাঙতে দেখছেন
মশারির ভেতর দিয়ে খবরের কাগজটা ঢুকিয়ে দেওয়া। একসময় বাসি মুখে খবরের কাগজ পড়তে তিনি আনন্দ পেতেন, এখন পান না, কিন্তু অভ্যেসটা রয়ে গেছে। অভ্যেস সহজে যায় না, খবরের কাগজ পড়তে পড়তেই ইয়াসিন চা নিয়ে আসে, মশারির ভেতরে ঢুকিয়ে গলা খাঁকিয়ে দেয়। সেই চা চা না, অতিরিক্ত চিনির কারণে সিরাপ জাতীয় ঘন তরল পদার্থ। ইয়াসিনকে অনেক বলেও চিনি কমানোর ব্যবস্থা মিসির আলি করতে পারেনি। এখন মিসির আলির গরম সিরাপ খাওয়ার অভ্যাস হয়ে গেছে। প্রায় তাকে বলতে শোনা যায়, ইয়াসিন আরেক চামচ চিনিতে। ইংরেজির প্রবচনটা এতই সঠিক, ওল্ড হ্যাবিট ডাই হার্ট, পুরনো অভ্যেস সহজে মরে না। মিসির আলির হাতে খবরের কাগজ, তিনি খবরের কাগজে চোখ বোলাচ্ছেন। হঠাৎ এমন কোনো খবর চোখে পড়ে কি না যা মনে গেঁথে যায়, এমন কিছু চোখে পড়ছে না। হত্যা ধর্ষণ ছাড়া তেমন কিছুই নেই। মিসির আলির মনে হল সাহিত্য পাতার মতো ধর্ষণ পাতা, হত্যা পাতা, যারা এইসব বিষয় পড়তে ভালোবাসে তারা ওই পাতাগুলি পড়বে, যারা পড়তে চায় না তারা পাতা আলাদা করে রাখবে। বিশেষ বিশেষ দিনে হত্যা এবং ধর্ষণ নিয়ে সচিত্র ক্রোড়পত্র বের হবে। পত্রিকায় নতুন একটি বিষয় চালু হয়েছে, জন্মদিনের শুভেচ্ছা, মামুনির এক বছর বয়স পূর্তি উপলক্ষে পিতামাতার শুভেচ্ছা। মিসির আলি বেশ আগ্রহ নিয়ে পড়ছেন। অনেক পৃথিবীতে আজ যত গোলাপ ফুটবে সবই তোমার জন্যে, তোমার বাবা এবং মা অনেকের ছবি। দুই হাতে ভর দিয়ে পৃথিবীর সমস্ত গোলাপের মালিক হা করে বসে আছে, তার জীব দেখা যাচ্ছে। শিপ্রা, আজ আমাদের শিপ্রার শুভ জন্মদিন, পৃথিবীর সব দুঃখ করবে সে বিলীন। শিপ্রা নানা নানু, ছোট মামা, ছোট মামি এবং রনি, পৃথিবীর সমস্ত দুঃখ যে বিলীন করবে সেই শিপ্রার কান্নারও তো একটা ছবি, শিপ্রার হাতে চকবার। মিসির আলি ছবিটার দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। মেয়েটি কাঁদছে কেন? চোখে মুখে কি চকবারের কাঠের খোঁচা লেগেছে? জন্মদিনের শুভেচ্ছায় শুধু ছোট মামা, ছোট মামি আছেন। যেহেতু ছোট মামা উল্লেখ করা হয়েছে, অবশ্যই ধরে নিতে হবে বড় মামা আছেন। বড় মামা মামি কি আলাদা বানিয়ে দিবেন? তিনি কি পরিবারের সঙ্গে থাকেন না, নাকি বড় মামা মারা গেছেন? শুভেচ্ছা বাণীতে বড় মামা নেই কেন? আরেকটা নাম রনি, এই রনিটা কি কাজিন? মামা তো ভাই। শিপ্রা মেয়েটির কি কোনো খালা নেই? ইয়াসিন চায়ের কাপ মশারির ভেতর ঢুকিয়ে দিয়ে গেছে, যথারীতি গরম সিরাপ। মিসির আলি চায়ে চুমুক দিলেন, তার কাছে মনে হলো মিষ্টি সামান্য বেশি, তবে খেতে খারাপ না। চায়ে চুমুক দিতে দিতে মিসির আলি শিক্ষার্থীর পাতা উল্টালেন। শিক্ষার্থীর পাতা বলে আরেকটা জিনিস খবরের কাগজে চালু হয়েছে, আজ আছে ক্লাস সিক্সের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি বিষয়ে আলোচনা, অগ্রণী গার্লস হাই স্কুলের ফার্স্ট গার্লের ইন্টারভিউ, ভিকারুননেস স্কুলের একজন শিক্ষিকার বৃত্তি পরীক্ষার উপর কিছু টিপস। মিসির আলি প্রথম পড়তে শুরু করলেন ফার্স্ট গার্ল নাজনীন বেগমের ইন্টারভিউ। তুমি দৈনিক কত ঘন্টা পড়াশোনা করো? আমি দৈনিক 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করি। তুমি অবসর সময় কি করো? আমি অবসর সময় গল্পের বই পড়ি, টিভি দেখি। তোমার পড়াশোনার পেছনে কার অনুপ্রেরণা সবচেয়ে বেশি? আমার পিতামাতা এবং শিক্ষক শিক্ষিকা। তোমার কি কোনো গৃহশিক্ষক আছে? দুজন গৃহশিক্ষক আছে। তুমি কি কোনো কোচিং সেন্টারে যাও? আমি একটা কোচিং সেন্টারে সপ্তাহে 3 দিন যাই। তোমার সাফল্যের রহস্য কি? আমি দিনের পর দিনে তৈরি করে রাখি। তোমার বয়সী ছাত্রছাত্রীদের প্রতি তোমার উপদেশ কি? তোমরা নিয়মিত পড়াশোনা করো। ফার্স্ট গার্ল নাজরিন বেগমের ইন্টারভিউ শেষ করে মিসির আলি ভিকারুননেস স্কুলের শিক্ষিকার কঠিন উপদেশগুলি পড়তে শুরু করলেন। তার খানিকটা মন খারাপ হতে শুরু করেছে। তার কাছে মনে হচ্ছে সবাই বাচ্চাগুলির পেছনে লেগেছে, শিশুর আনন্দ কেড়ে নেবার খেলা শুরু হয়েছে। শিশুদের শিশুর মতো থাকতে দিলে কেমন হয়? বৃত্তি পরীক্ষা উঠিয়ে দিলে কেমন হয়? পরীক্ষার ব্যাপারটা কি উঠিয়ে দেওয়া যায় না? পরীক্ষা নামের ব্যাপারগুলি রেখে অতি অল্প বয়সী শিশুদের মাথায় একটা জিনিস আমরা ঢুকিয়ে দিচ্ছি, তোমাদের মধ্যে কেউ ভালো কেউ খারাপ, তোমাদের মধ্যে একদল বৃত্তি পায় একদল পায় না, তোমাদের মধ্যে একজন ফার্স্ট গার্ল নাজনীন আরেকজন খুব চেষ্টা করেও 10-এর ভেতরে থাকতে পারে না। যেদিন স্কুলে রেজাল্ট দেয়
সেদিন সে কান্না কান্না মুখে বাড়ি ফেরে এবং তার মা মেয়ের উপর প্রচণ্ড রাগ করেন। এই মাই আবার মেয়েকে গান শেখান, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। আমরা যে সবাই রাজা না, কেউ কেউ রাজা, কেউ কেউ প্রজা, পরীক্ষা নামক ব্যবস্থাটা তা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়। মিসির আলি পত্রিকা ভাঁজ করে রাখলেন, মশারির ভেতর থেকে বের হলেন না। সকালেই মশারির ভেতর থেকে তিনি বেশ আয়োজন করে বের হন, যেন তিনি জেলখানা থেকে মুক্তি পাচ্ছেন। সারাদিন কাজকর্ম করবেন, আবার রাত 11-12টায় জেলখানায় ঢুকবেন। কলিং বেল বাজছে। মিসির আলি মশারির ভেতর থেকে দেয়াল ঘড়ির দিকে তাকালেন। কাটায় কাটায় 9টা বাজে, প্রতিমা এসে পড়েছে। সে 9টায় আসবে বলেছিল, ঠিক 9টা এসেছে। 5-6 মিনিট আগেই হয়তো এসেছে, গেটের কাছে দাঁড়িয়ে 9টা বাজার অপেক্ষা করেছে। এ ধরনের মানুষ খুব যন্ত্রণাদায়ক হয়। মিসির আলি ছোট্ট নিঃশ্বাস ফেললেন। মানুষের সঙ্গ তার কাছে খুব একটা আনন্দদায়ক কোনো ব্যাপার না, তিনি একা থেকে অত্যন্ত অভ্যস্ত হয়ে গেছেন, অন্যরা ব্যাপারটা বুঝতে পারে না। মিসির আলির ধারণা, যেসব মানুষ দীর্ঘদিন একা থাকে এবং বই পড়ে সময় কাটায় তারা অন্যরকম। মানুষকেও তারা বই মনে করে, যে বই তার পছন্দ সেই লাইব্রেরি থেকে সে বইটা টেনে নেয়। ঠিক একইভাবে যে মানুষটি তার পছন্দ সেই মানুষকে সে ডেকে নিয়ে আসে। কোনো মানুষ নিজে তাদের কাছে উপস্থিত হবে এটা তাদের পছন্দ না। মিসির আলি অপ্রসন্ন মুখে মশারির ভেতর থেকে বের হলেন। বসার ঘরে উঁকি দিয়ে দেখলেন প্রতিমা আসেনি, বেদের চেয়ারে ফাতিমিয়ে বসে আছে। স্যার কেমন আছেন? মিসির আলি বললেন, ভালো আছি। ফতে বলল, চলে যাচ্ছি তো স্যার, এই জন্য আপনার সঙ্গে দেখা করতে এসেছি, একটু দোয়া রাখবেন। কোথায় যাচ্ছ? গতকাল আপনাকে বললাম না, আমি একটা দর্জির দোকান দিচ্ছি, এখন থেকে দোকানেই থাকব। ও আচ্ছা, আপনাকে একদিন আমার দোকানে নিয়ে যাব। মিসির আলি ফতের সামনে চেয়ারে বসতে বসতে বললেন, ঠিক আছে, আমার একটা আবদার আছে স্যার, যদি রাখেন খুব খুশি হব। কি আবদার? আমার দোকানের প্রথম দর্জির কাজটা আপনাকে দিয়ে করাব, আপনার জন্য একটা পাঞ্জাবি বা ফতুয়া দিয়ে দোকানের শুরু। আপনাকে কখনো ফতুয়া পরতে দেখি নাই, আপনি কি ফতুয়া পরেন? পোশাক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, পোশাক নিয়ে আমি তেমন ভাবি না। স্যার আপনি কি নাস্তা করেছেন? না, আমিও নাস্তা করি নাই। ইয়াসিনকে বলেছি আমাদের দুজনের জন্য নাস্তা দিতে, শুধু পরোটা ভাজতে বলেছি। আমি বিরিয়ানির হাউস থেকে মুরগির লটপটি নিয়ে এসেছি। মুরগির লটপটি জিনিসটা কখনো খেয়েছেন? না, হোটেলে অনেক মুরগি রান্না হয়তো, সেই সব মুরগির গিলা কলিজা পাকনা এগুলো কি করবে, ফেলে তো দিতে পারে না। হোটেলওয়ালারা এগুলো দিয়ে একটা ঝোলের মতো বানায়, এটাকে বলা হয় লটপটি। পরোটা দিয়ে লটপটি খেতে খুবই সুস্বাদু। ও আচ্ছা, ফাতেমিয়া হাসতে হাসতে বলল, সকালবেলা এসে আপনার সঙ্গে বকবক শুরু করেছি, আপনার খুব বিরক্ত লাগছে তাই না স্যার? মিসির আলি বললেন, খুব বিরক্ত লাগছে না, তবে কিছুটা যে বিরক্ত হচ্ছি না তা না, অকারণ কথাবার্তা বলতে আমার ভালো লাগে না। ফতে বলল, আমি তো চলেই যাচ্ছি স্যার, এরপর আর রোজ রোজ এসে আপনাকে বিরক্ত করব না। যান হাত মুখ ধুয়ে আসুন, একসঙ্গে নাস্তা খাই। আমি স্যার গজফিতা নিয়ে এসেছি, আপনার ফতুয়ার মাপ নিব, আমি মাপ নেওয়া শিখেছি, আপনাকে দিয়েই বিসমিল্লা করব। মিসির আলি অপ্রসন্ন মুখে বাথরুমের দিকে রওনা হলেন। ফতেমিয়া ঘণ্টাখানিক সময় নষ্ট করবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এর মধ্যে নিশ্চয়ই প্রতিমা চলে আসবে, সে তো আর সহজে যাবে না, বাজারটা যা নিয়ে আসবে। মহা উৎসাহে মাছ ভাজতে শুরু করবে, ঘর ধোয়া মোছা করবে। প্রতিমার কর্মকাণ্ড এখানে শেষ হবে না, সে অবশ্যই চেষ্টা করবে তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে, বাড়াবাড়ি এমে করবেই। মানুষের জিনের মধ্যে এমন কিছু কি আছে যা তাকে দিয়ে বাড়াবাড়ি করায়? ডিএনএর অণুতে প্রোটিনের এমন কোনো অবস্থান যা বাড়াবাড়ি করতে বিশেষ বিশেষ মানুষকে প্রেরণা দেয়। সেই মানুষ যখন ঘৃণা করে বাড়াবাড়ি ধরনের ঘৃণা করে, যখন ভালোবাসে বাড়াবাড়ি ভালোবাসে। অনেক অসুখের মতো এটাও একটা অসুখ, তা কি মানুষ জানে? এখন না জানলেও একদিন জানবে, কোনো ঔষধ কোম্পানি ঔষধ বের করে ফেলবে। যেসব মানুষের বাড়াবাড়ি করার রোগ আছে তারা ট্যাবলেট খেয়ে রোগ সারাবে। একসময় হুপিং কফ, পোলিওর মতো বাড়াবাড়ি রোগেরও টিকা বের হবে।
শিশুদের বয়স ৬ মাস হবার আগেই তাদের বাড়াবাড়ির প্রবণতা রোগের টিকা দেওয়া হবে। রাস্তায় রাস্তায় পোস্টার দেখা যাবে, আপনার শিশুকে কি বাড়াবাড়ির প্রবণতার টিকা দিয়েছেন? বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে মিসির আলি বিরক্ত মুখে নিজের দিকে তাকিয়ে আছেন। তার দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে। তার যদি প্রচুর টাকা থাকত, তিনি সমুদ্রের কোনো জনমানব শূন্য দ্বীপে একটা ঘর বানাতেন। আলেকজান্দ্রিয়ার লাইব্রেরির মতো সেখানে তার বিশাল লাইব্রেরি থাকত। তিনি দ্বীপে ঘুরে ঘুরে বই পড়তেন, ঘুম পেলে বালির উপর শুয়ে ঘুমিয়ে পড়তেন। রবিনসন ক্রুশোর আনন্দময় জীবন। মিসির আলির চোখ মুখ জ্বালা করছে, তিনি মুখে ঠান্ডা পানির ছিটা দিচ্ছেন, তাতেও জ্বলনি কমছে না। হঠাৎ তার খুব মেজাজ খারাপ লাগছে। এতটা মেজাজ খারাপ হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তিনি সমাজে বাস করছেন, সমাজের আর ১০টা মানুষের মতোই তাকে থাকতে হবে, সামাজিকতা করতে হবে। কেউ তার সঙ্গে গল্প করতে চাইলে গল্প করতে হবে, কেউ লটপটি নামক বস্তু নিয়ে এসে তার সঙ্গে নাস্তা খেতে চাইলে নাস্তা খেতে হবে, কোনো উপায় নেই। তিনি সমাজে বাস করছেন, বাস করার মূল্য তাকে দিতেই হবে। মিসির আলি বাথরুম থেকে বের হয়ে ইয়াসিনকে গরম পানি দিতে বললেন, গোসল করবেন। সকালে গোসল করার অভ্যাস তার নেই, এখন গোসলে যাওয়ার অর্থ কিছুটা সময় নিজের জন্যে পাওয়া। ফতে তার গছফিতা নিয়ে থাকুক একা একা, একা থাকার অভ্যাস করাটাও জরুরি। ফতে সিগারেট ধরিয়েছে, পা নাচাচ্ছে, সে আনন্দেই আছে, তার মুখ হাসি হাসি। সে ঠিক করে এসেছে আজ মিসির আলি সাহেবকে সে চমকে দেবে। ছোটখাটো চমক না, বড় ধরনের চমক। ছোটখাটো চমক সে দিয়ে দেখেছে, ঘড়ি না দেখে ঘড়ি সময় বলেছে, আজ তার চেয়েও বেশি কিছু করবে। সকালবেলা মিসির আলি সাহেব যখন তার সামনে এসে বসেছিলেন, তখন ফতে পরিষ্কার বুঝতে পারছিলেন অন্য মাথায় ঘুরছে রনি নামের একজনের নাম। রনিটা কি তিনি বুঝতে পারছিলেন না। রনির সঙ্গে শিপ্রার সম্পর্ক কি তা নিয়ে তিনি চিন্তিত। ফতে ইচ্ছে করলে এই কথাটা বলেও তাকে চমক দিতে পারত, কিংবা সে সকাল ৯টায় যখন এসেছে তখন বলতে পারত, ৯টার সময় অন্য একজনের আসার কথা, সে আসেনি, আমি এসেছি, যার আসার কথা তার নাম প্রতিমা। ফতে জানে সে ক্ষমতাধর একজন মানুষ, অন্যের মাথার ভেতর সে ঢুকে যেতে পারে, ছোটবেলা থেকেই পারে। তার ধারণা ছিল সব মানুষই এটা পারে, ব্যাপারটা যে অন্যরা পারে না, শুধু সে একা পারে, এটা ধরতে তার অনেক সময় লেগেছে। ক্লাস ৫তে যখন পড়ে তখন তার হঠাৎ চিন্তা হলো, সে কি ভাবছে, অন্যরা তো বুঝতে পারছে না কেন, অন্যদের তো বুঝতে পারা উচিত। ক্লাসে স্যার যখন তাকে প্রশ্ন করলেন তিব্বতের রাজধানী কি, ফতে খুবই অবাক হলো, প্রশ্ন করার দরকার কি, স্যার কেন তার মাথার ভেতর ঢুকে পড়ছেন না, মাথার ভেতর ঢুকলেই তো স্যার জানতে পারতেন। তিব্বতের রাজধানীর নাম ফতে জানে না, তবে এই মুহূর্তে জানে, কারণ স্যারের মাথায় নামটা ঘুরছে, তিব্বতের রাজধানী লাসা। এই প্রশ্নের পরে স্যার কি প্রশ্ন করতেন এটাও সে জানে। স্যারের পরের প্রশ্ন, ভুটানের রাজধানীর নাম কি, উত্তরও স্যারের মাথায় আছে। থিম্পু, মানুষের মাথার ভেতর ঢুকতে পারার অস্বাভাবিক ক্ষমতা নিয়ে ফতের কোনো লাভ হয়নি, সে কিছুই করতে পারেনি। এই ক্ষমতার কারণে স্কুল জীবনটা তার মোটামুটি ভালোই কেটেছে, স্যারদের মার খেতে হয়নি, প্রশংসা শুনেছে। ইতিহাসের স্যার তো গর্ব করে বলতেন, ইতিহাসের সন তারিখ সব ফতের মুখস্থ। তার সমস্যা একটা, পরীক্ষার খাতায় কিছু লিখতে পারে না। ক্ষমতা পাওয়ায় ফতের লাভের চেয়ে ক্ষতিই হয়েছে, তাকে সারাক্ষণ চিন্তার ভেতরে থাকতে হয়, অন্য কেউ কি আমার মাথার ভেতর ঢুকে পড়েছে, ঢুকে পড়লে তো ভয়ঙ্কর হবে, কারণ আমার মাথার ভেতর ভয়ঙ্কর সব জিনিস আছে। ফতে তার জীবনটাই কাটালো আতঙ্ক নিয়ে, কেউ অন্যরকমভাবে তার দিকে তাকালেই তার বুকটা ছ্যাত করে ওঠে, সর্বনাশ, কি হয়ে গেল। কেউ তার মাথার ভেতর ঢুকতে পেরেছে এরকম কোনো প্রমাণ তার হাতে নেই, তবে মাঝে মাঝেই সে লক্ষ্য করেছে তার দিকে তাকানোর সময় কেমন করে যেন তাকাচ্ছে, তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছে। শিশুদের ব্যাপারে এই ঘটনাটা বেশি ঘটে, বেশিরভাগ শিশুই তাকে দেখলে কান্না শুরু করে, সাধারণ কান্না না, চেঁচিয়ে বাড়ি মাত করে ফেলার মতো কান্না। তখন ফতের ভয়ঙ্কর রাগ লাগে, ইচ্ছে করে আছাড় দিয়ে মাথাটা ফাটিয়ে ফেলতে। আরও একজনের সঙ্গে ফতের দেখা হয়েছিল, যাকে দেখে সে নিজে আঁতকে উঠে অস্থির হয়েছিল। ঘটনাটা এরকম,
ফতের মামা ফতেকে দোকানে পাঠিয়েছিলেন টুথপেস্ট আনতে। ফতে টুথপেস্ট কিনল। স্টেশনারি দোকানের পাশের সিগারেটের দোকান থেকে সিগারেট কেনার সময় হঠাৎ পাশ থেকে একটা ভদ্রলোক বললেন, কিছু মনে করবেন না, আপনার নাম কি? অপরিচিত কোনো মানুষ হঠাৎ এ ধরনের কথা বলে না। ফতে হক চকিয়ে গেল, তার বুকে ধাক্কার মতো লাগল। ঘটনা কি? লোকটা কি সব বুঝে ফেলেছে? ফতে বলল, আমার নাম ফতে, আপনি কোথায় থাকেন? ফতে ক্ষীণ স্বরে বলল, কেন? আপনার বিষয়ে আমার কৌতূহল হচ্ছে, এই জন্য জানতে যাচ্ছি। ফতে খুবই নার্ভাস হয়ে গেল, তার বুক ধরফর করা শুরু করলো। সে ইচ্ছে করলে লোকটার মাথার ভিতরে ঢুকতে পারে, লোকটা কেন এরকম প্রশ্ন করছে তা জানতে পারে। সমস্যা হচ্ছে, ফতে যখন ভয় পায় তখন তার সব কিছু এলোমেলো হয়ে যায়। তখন হল পায়জামা পাঞ্জাবি পরা একটা লোক, রোগা, থুতনিতে সামান্য দাড়ি আছে, শান্ত ভদ্র চেহারা। লোকটা তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। ফতে নিজেকে শান্ত করার জন্য সিগারেট ধরাল। আপনি কি করেন জানতে পারি? ফতে নিজেকে সামলে নিয়ে কঠিন গলায় বলল, আমি কি করি তা দিয়ে আপনার প্রয়োজন কি? লোকটা তখন বলল, প্রয়োজন নেই, শুধুই কৌতূহল। ফতে বলল, এত কৌতূহল ভালো না। এ বলেই সে আর দাঁড়ালো না, হাঁটতে শুরু করল। কিছু দূর যাবার পর পেছনে ফিরে দেখে লোকটা তার পেছনে পেছনে আসছে। ফতের বুক আবার ধরফর করতে শুরু করল, সে দৌড়াতে শুরু করল। তখন ওই লোকটা দাঁড়িয়ে পড়ল, তবে তাকিয়ে রইল ফতের দিকে। দৃশ্যটা মনে পড়লেই ফতের বুক কাঁপে। মিসির আলীর ব্যাপারটা ফতে ঠিক ধরতে পারছেন না। ফতের যে ক্ষমতা, এই মানুষটার কি সেই ক্ষমতা আছে? মাঝে মাঝে মনে হয় আছে, আবার মাঝে মাঝে মনে হয় নেই। মিসির আলীর মাথায় বেশিরভাগ সময় ফতে ঢুকতে পারে না, সন্দেহটা সেই কারণেই হয়। যে কতবার ফতে মিসির আলীর মাথায় ঢুকেছে ততবারই সে ধাক্কার মতো খেয়েছে। লোকটা একসঙ্গে অনেক কিছু চিন্তা করছে, তিন চারটা চিন্তা কোনো মানুষ একসঙ্গে করছে, এমন কারোর সঙ্গে ফতের এর আগে দেখা হয়নি। ফতে মিসির আলীর ব্যাপারে নিঃসন্দেহ হতে চায়, পুরোপুরি জানতে চায় এই মানুষটারও কি তার মতো ক্ষমতা আছে। ফতের মাঝে মাঝে ইচ্ছে করে তার ক্ষমতার ব্যাপারটা মিসির আলীকে খোলাখুলি বলে, কিন্তু তার মন সায় দেয় না। লোকটাকে এটা বলে লাভ কি? এমন তো না যে এটা কোনো অসুখ আর এই অসুখ থেকে সে মুক্তি চায়, তা তো না। আগ বাড়িয়ে বললে একজন তার গোপন ব্যাপারটা জেনে ফেলবে, একজন জানা মানেই আরেকজন জানা, কি দরকার? মিসির আলীর গোসল শেষ হয়েছে, তিনি এসে ফতের সামনের চেয়ারে বসেছেন। ফতে খুবই হতাশ বোধ করছেন, মিসির আলীর মাথার ভেতরে সে ঢুকতে পারছেন না। ইয়াসিন এসে পরোটা এবং বাটিতে করে মুরগির লটপটি দিয়ে গেল। ফতে বলল, স্যার খান, এর নাম মুরগির লটপটি। মিসির আলী কোনো কথা না বলে খেতে শুরু করলেন। ফতে বলল, খেতে কেমন স্যার? মিসির আলী বললেন, ভালো। আপনার কি শরীর খারাপ? না, শরীর খারাপ না, মেজাজ সামান্য খারাপ, কোনো কারণ ছাড়াই খারাপ। আমি বেশিক্ষণ থাকবো না স্যার, নাস্তা খেয়ে আপনার ফতুয়ার মাপটা নিয়ে কাপড় কিনতে যাব। কি রঙের কাপড় আপনার পছন্দ? মিসির আলী বললেন, কাপড়ের রং নিয়ে আমি মাথা ঘামাই না, শুধু কটকট না করলেই হয়। হালকা নীল রং কিনবো স্যার। কিনতে পারো, কাপড়ের দামটা স্যার আমি দিব, আপনি যদি কিছু মনে না করেন। শুধু দর্জির খরচটা আপনি দিবেন, প্রথম ব্যবসা, বিনা টাকায় করা ঠিক না। মিসির আলী বললেন, আমি দর্জির খরচ দেব, কোনো অসুবিধা নেই। আর সন্ধ্যার মধ্যে ফতুয়া দোকানে গিয়ে ডেলিভারি নেবেন, এই কষ্টটা আপনাকে করতে হবে। আচ্ছা করব, ঠিকানা রেখে যাও, আমি সন্ধ্যার পর যাব। মিসির আলীর নাস্তা খাওয়া শেষ হয়েছে, তিনি চা খাচ্ছেন। ফতে কয়েকবার চেষ্টা করেও মিসির আলীর মাথায় ঢুকতে পারল না, সে পরিকল্পনা বদলাল। লোকটাকে চমকে দেওয়ার কোনো দরকার নেই, পরে হয়তো দেখা যাবে চমকে দিতে গিয়ে এমন কিছু ঘটল যে উল্টো সে নিজেই চমকাল। লোকটির বিষয় আগে সে পুরোপুরি জানবে, তারপর অন্য ব্যবস্থা। ফতে মাপ নেবার জন্য ফিতা বের করল, দর্জির মতোই উঁচু গলায় মাপ বলতে বলতে কাগজে লিখে নিল, লম্বা 29, বুক 34, পুট 6, হাত 12, মোহরি 16, গলা 13.5। ফতে বলল, একটু দোয়া করবেন স্যার, দর্জির কাজটা যেন তাড়াতাড়ি শিখতে পারি। খবরের কাগজ নকশা করে
খবরের কাগজ কেটে কেটে কয়েকদিন চেষ্টা করেছি, আওলা লেগে যায়। মিসির আলি বললেন, সব কাজ সবার জন্য না। ফতে সামান্য চমকালো। মিসির আলি এই কথাটা কেন বললেন? তিনি কি কিছু বুঝতে পারছেন? না, এটা শুধু কথার কথা। ফতে বলল, স্যার আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না নেন। জিজ্ঞেস করো। ফতে মিনমিনে গলায় বলল, আমার বিষয়ে আপনার ধারণা কি? তোমার প্রশ্নটা বুঝতে পারছি না, আরো পরিষ্কার করে বলো। আমাকে দেখলে আপনার কি মনে হয়? মনে হয় তুমি সবসময় আতঙ্কে আছো, সবাইকে ভয় পাচ্ছ। ফতে মুখ শুকনো করে ফেলল, ছোট্ট নিঃশ্বাস ফেলে উঠে পড়ল। তার মাথা ঝিমঝিম করছে। এই লোক কি করে বুঝল সে সবাইকে ভয় পায়? তার ভয় তো সে প্রকাশ করে না, নিজের ভেতর লুকিয়ে রাখে। লুকোনো জিনিস সে জানলো কিভাবে? স্যার আমি যাই। ফতুয়ার লেখা কাগজটা ফেলে গেছো, মাপটা নিয়ে যাও। লম্বার মাপ ভুল আছে, লম্বা 22। তুমি মাপ নিয়েছ 22-এর, বলেছ 29, লিখেছ 29। মিসির আলি সন্ধ্যা পর্যন্ত ঘরেই থাকলেন, প্রতিমা এলো না। এতে তার টেনশন কমল না, যে কোনো সময় চলে আসবে এই টেনশনটা থেকেই গেল। সন্ধ্যায় ফতুয়া আনতে গেল। দর্জির দোকান ফতে সুন্দর সাজিয়েছে, ঝলমলে বাতি জ্বলছে। টাকা দিয়ে মিসির আলি ফতুয়া নিলেন। দোকানের মালিক ফতে ছিল না। মিসির আলি কেমন যেন স্বস্তি বোধ করলেন। স্বস্তি বোধ করার কারণটা তার কাছে স্পষ্ট না। মিসির আলি মাথা নিচু করে হাঁটছেন, বাসায় ফিরে যেতে ইচ্ছে করছে না। তার মনে ক্ষীণ সন্দেহ। বাসায় ফিরে দেখবেন প্রতিমা বসেছে। দেড়টনি একটা ট্রাক নিয়ে এসেছে, সেই ট্রাকে মিসির আলির জিনিসপত্র তুলে অপেক্ষা করছে, কখন মিসির আলি আসবেন। এতটা এই মেয়ে নিশ্চয় করবে না, আবার করতেও পারে। অস্বাভাবিক মানুষ পারে না এমন কোনো কাজ নেই। কাউকে চট করে অস্বাভাবিক বলা ঠিক না। মানুষ স্বাভাবিক এবং অস্বাভাবিকের সীমারেখায় বাস করে। একজন স্বাভাবিক মানুষ মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করে, আবার খুবই অস্বাভাবিক মানুষ হঠাৎ স্বাভাবিক আচরণ করে। এখানেও কথা আছে, কোন আচরণগুলিকে আমরা স্বাভাবিক আচরণ বলবো, স্বাভাবিকের মানদণ্ড কে ঠিক করে দেবে। মিসির আলি যে আচরণকে স্বাভাবিক ভাবছেন, ফতে মিয়া কি তাকে স্বাভাবিক ভাবছে? ব্রুকুচকে মিসির আলি ফতের কথা ভাবতে শুরু করলেন। ফতেকে খুব স্বাভাবিক মানুষ বলা যায়? মিসির আলি মাথা নেড়ে নিজের মনে বললেন, হ্যাঁ বলা যায়। মিসির আলি আবারও নিজেকে প্রশ্ন করলেন, ফতেকে কি অস্বাভাবিক বলতে চাইলে বলতে পারে? প্রশ্ন এবং উত্তরে খেলা চলতে লাগল। কিছু দাবা খেলোয়াড় আছে, সঙ্গী না পেলে নিজে নিজের সঙ্গে দাবা খেলে। মিসির আলিও ইদানিং তাই করেন, নিজে প্রশ্ন করেন, নিজে উত্তর দেন। কাজটা বেশিরভাগ সময় করেন পথে যখন হাঁটেন। এটাও বয়স বাড়ার কোনো লক্ষণ কি না তিনি জানেন না। একটা বয়সের পর সবাই কি এরকম হয়? হয়তো করে। মিসির আলি নিজের সঙ্গে নিজের কথা বলার নমুনা এরকম। প্রশ্ন, ফতের কোন আচরণটা সবচেয়ে অস্বাভাবিক? উত্তর হচ্ছে, সে ভীত প্রকৃতির মানুষ, ভয়ে সে অস্থির হয়ে থাকে। ভীত মানুষেরা কারো চোখের দিকে সরাসরি তাকায় না, আর তাকালেও খুব অল্প সময়ের জন্য তাকায়। এ ধরনের মানুষ বেশিরভাগ সময় মেঝের দিকে তাকিয়ে কথা বলবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ফতে সবসময় চোখের দিকে তাকিয়ে থাকে। প্রশ্ন, সে কেন চোখের দিকে তাকিয়ে থাকে? উত্তর, হয়তোবা চোখের ভাষা পড়তে চায়, হয়তো সে চোখের ভাষা সহজে বুঝতে পারে। প্রশ্ন, তোমার এই হাইপোথিসিস কিভাবে প্রমাণ করা যাবে? উত্তর, খুব সহজেই প্রমাণ করা যায়। চোখে সানগ্লাস পরে তার সামনে বসতে হবে, সানগ্লাসের কারণে তার চোখ দেখা যাবে না, কাজেই ফতে আর চোখের দিকে তাকাবে না। প্রশ্ন, আর কোনো পদ্ধতি কি আছে? উত্তর হচ্ছে, একজন জন্মান্ধের সঙ্গে তাকে কথা বলতে দিয়ে দেখা যেতে পারে। প্রশ্ন, তার অস্বাভাবিকতার কোনো উদাহরণ কি আছে? উত্তর, হ্যাঁ আছে, একটা বড় উদাহরণ আছে। বলো শুনি। না, এখন বলবো না, আমি পুরোপুরি নিশ্চিত হয়ে নেই। কি আশ্চর্য, তুমি যা বলার আমাকেই তো বলছো, আমি তো বাইরের কেউ না। যে প্রশ্ন করছে এবং যে উত্তর দিচ্ছে তার একই ব্যক্তি হলেও আলাদা সত্তা। একটি সত্তা উত্তর থেকে নিজেকে আলাদা রাখতে চাইতেই পারে। মিসির আলি ঘড়ি দেখলেন, 7:30 বাজে, প্রায় 1.5 ঘন্টা তিনি হেরেছেন। কোনো এক চিপা গলির ভেতর ঢুকে পড়েছেন, জায়গাটা চিনতে পারছেন না। একজনকে জিজ্ঞেস করলেন, ভাই এই জায়গাটার নাম কি?
সে এমনভাবে তাকালো যেন খুব গর্হিত একটা প্রশ্ন তিনি করে ফেলেছেন। জবাব না দিয়ে সে চলে গেল। আরেকজনকে একই প্রশ্ন করলেন। সে নিতান্তই বিরক্ত গলায় বলল, জানি না। অদ্ভুত এক গুলি তার চোখের সামনে দিয়ে কালো রঙের প্রকাণ্ড এক শুকর কয়েকটা বাচ্চা নিয়ে চলে গেল। ম্যাথরপট্টিতে শুকর পোষা হয়, এই জায়গাটা নিশ্চয়ই ম্যাথরপট্টি না। তিনি কোথায় এসে পড়েছেন? রাত 9টা, ফতেমিয়াকে নিউ মার্কেটের কাঁচা বাজারে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। সে এসেছে মুরগি কিনতে, সে 4টা রোস্টের মুরগি কিনবে। ফতের মামির কিছু বান্ধবী কাল দুপুরে খাবে, মামি রাতেই রোস্ট রেঁধে ফেলতে চান। ফতে দাঁড়িয়ে আছে বড় মাছের দোকানের সামনে, বিশাল চকচকে বটি দিয়ে মাছ কাটা হয়, বটির গা বেয়ে রক্ত গড়িয়ে পড়ে, কি অসাধারণ দৃশ্য। ফতের দেখতে ভালো লাগে। দৃশ্যটা দেখার সময় মেরুদণ্ড দিয়ে শিরশির করে কি যেন বয়, শরীর ঝনঝন করতে থাকে। ফতের বড় ভালো লাগে, মাছটা যদি জীবিত হয় তখন তার আরও ভালো লাগে। আজ একটা কাতাল মাছ কাটা হচ্ছে, মাছটা জীবিত ছটফট করছে, আহা কি দৃশ্য। মাছ কাটা দেখে ফতে গেল মুরগি কিনতে। ফতে মনের ভেতর চাপা আনন্দ অনুভব করছে, জীবিত মুরগিগুলিকে জবাই করা হবে। জবাই করার ঠিক আগে মুরগিগুলি আতঙ্কে অস্থির হয়ে ছটফট করতে থাকে, তখনও ফতের ভালো লাগে। ফতে ঠিক করেছে মুরগি জবাই করার সময় সে বলবে মাথাগুলি যেন পুরোপুরি শরীর থেকে আলাদা করা হয়। খুব ছোটবেলা একবার সেই দৃশ্য দেখেছিল, বাড়িতে মেহমান এসেছে, মুরগি জবাই হচ্ছে, ধারালো বটি দিয়ে টান দিতেই মুরগির মাথাটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। যে মুরগি ধরেছিল সে হাত ছেড়ে দিল। কি আশ্চর্য, মাথা ছাড়া মুরগি 3-4 পা এগিয়ে ধপ করে মাটিতে পড়ে গেল। এই দৃশ্য এরপরে ফতে আর দেখেনি। যতবারই মুরগি কাটা হয় ফতে আগ্রহ নিয়ে এই দৃশ্য দেখার জন্য বসে থাকে। সে নিশ্চিন্ত এক সময় না এক সময় সেই দৃশ্যটা দেখবে, কে জানে কপাল ভালো হলে হয়তো আজই দেখবে। আজ তার জন্যে শুভ দিন, নিজের দোকান চালু হয়েছে। ফতে মুরগি কাটতে দিয়ে নিচু গলায় বলল, মুরগির মাথাটা আলগা করে ফেলেন। মুরগি কাটার লোক বলল, বুঝলাম না কি কন। ফতে বলল, এক পোজ দিয়ে মাথা আলাদা করে ফেলেন। লোকটা আপত্তি করল না, যা বলা হলো সে তাই করল। ছোটবেলার ঘটনাটা ঘটল না, মাথাবিহীন কোনো মুরগি দৌড় দিল না। ফতে আফসোসের ছোট্ট নিঃশ্বাস ফেলল। এ ধরনের মজাদার ঘটনা রোজ রোজ ঘটে না, হঠাৎ হঠাৎ ঘটে। মুরগির কাটা মাথাগুলি ফতে আলাদা করে পলিথিনের ব্যাগে নিয়ে নিল। কাটা মাথাগুলি নিয়ে একটা মজা করা যাবে, যে বেবি ট্যাক্সিতে করে সে বাড়ি ফিরবে, মুরগির মাথাগুলি সেই বেবি ট্যাক্সির সিটের উপর রক্ত মাখা মাথা রেখে ফতে নেমে যাবে। পরে যে যাত্রী উঠবে সে বসতে গিয়ে ভয়ে ভিমরি খাবে, চিৎকার চেঁচামেচি করবে। ফতের ভাবতেই ভালো লাগছে, এই সময় সে কাছে থাকবে না, এটাই তার আফসোস। ফতে বেবি ট্যাক্সি বাড়ি পর্যন্ত নিল না, বাড়ির কাছাকাছি এসে ছেড়ে দিল। বেবি ট্যাক্সিওয়ালাকে বাড়ি চালানো মোটেই ঠিক হবে না, কেন সে মুরগির মাথা সিটে রেখেছে তা নিয়ে দরবার করতে হবে। এইসব সূক্ষ্ম কাজ খুব ঠান্ডা মাথায় করতে হয়, সামান্য 19-20 করা যায় না। ফতে এই কাজগুলি ঠান্ডা মাথায় করে বলেই এখনও টিকে আছে, কেউ তাকে ধরতে পারেনি, কোনোদিন পারবেও না। 4টা মুরগি নিয়ে ফতে রওনা হয়েছে, তার বেশ মজা লাগছে। সে কল্পনায় দেখতে পাচ্ছে তারপরে বেবি ট্যাক্সিতে যে উঠবে তার দশাটা কি হবে। ধরা যাক স্বামী স্ত্রী উঠেছে, প্রথম উঠল স্ত্রী। সে বসতে গিয়ে বলল, কিসের উপর বসলাম গো? স্বামী বলল, তুমি সবসময় যন্ত্রণা করো। স্ত্রী বলল, হাতে যেন রসের মতো কি লাগলো। এর মধ্যে স্বামী উঠে এসেছে, দিয়াশলায় জ্বালিয়ে আঁতকে উঠবে, হতভম্ব গলায় বলবে, সর্বনাশ, শত শত মুরগির মাথা কোথা থেকে আসলো? 4টা মুরগির মাথাই তখন তাদের কাছে শত শত মুরগির মাথা বলে মনে হবে, ভয় পেলে এরকম হয়। ফতে ছোট্ট নিঃশ্বাস ফেলে ভাবল, মুরগির মাথা না হয়ে যদি মানুষের মাথা হতো কেমন হতো? 4টা মাথা তখন প্রয়োজন নেই, 1টা কাটা মাথাই যথেষ্ট। সিটের এক কোণায় মাথাটা পড়ে আছে, অন্ধকার বলে সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না। যাত্রী উঠল, বেবি ট্যাক্সি চলা শুরু করেছে। যাত্রী বলল, কে যেন ব্যাগ না কি যেন ফেলে গেছে, বলেই সে হাত দিয়ে জিনিসটা তুলল। তারপর যে নাটক হবে তার কোনো তুলনা নেই, এই নাটক কল্পনায় দেখতে হবে না, এই নাটক দেখতে হবে বাস্তবে।
বেবিডেক্সি নিয়ে ফতেকেই বের হতে হবে। যাত্রী যখন কাটা মাথাটা হাত দিয়ে তুলে হতভম্ব গলায় বলবে এটা কি, তখন ফতে খুব স্বাভাবিক গলায় বলবে এটা একটা ছোট বাচ্চার কাটা মাথা, সাইডে রেখে দেন। ভাবতেই গা যেন কেমন করছে, মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে, শরীর ঝলঝল করছে। কাজটা করতে হবে, একটা কাটা মাথা নিয়ে বের হতে পারলে অনেক মজা করা যাবে। হয়তো আত্মভোলা টাইপ কোনো যাত্রী উঠবে, সিটের কোনায় কি পড়ে আছে সে তাকেও দেখছে না। তাকে সে বলল, স্যার সিটের কোনায় ছোট বাচ্চার একটা মাথা আছে, একটু খেয়াল রাখবেন মাথাটা যেন পড়ে না যায়। কিংবা ধরো যাক খুব সাহসী কোনো যাত্রী এসেছে, সে প্রচণ্ড ধমক দিয়ে বলল, এই বেবি থামাও, গাড়ির ভেতর মানুষের মাথা কেন, কোথা থেকে এসেছে, চল থানায় চল। সে তখন খুবই বিনীত গলায় বলবে, মাথাটা স্যার আমি এনেছি, শুক্রবার থেকে আরেকটা মাথা তুলে ডেলিভারি দিতে হবে, মাল দুটো ডেলিভারি দিয়ে আপনার সঙ্গে থানায় যাব, কোনো সমস্যা নাই। ফতের চোখ চকচক করছে, আসল ঘটনার সময় না জানি কত আনন্দ হবে। আসল ঘটনা খুব দেরিও নেই, নকল ঘটনা ঘটতে ঘটতে আসল ঘটনা ঘটে। তার জীবনে সবসময় এরকমই হয়েছে, অতীতে যেহেতু হয়েছে ভবিষ্যতও হবে। কোনো এক বর্ষার রাতে দেখা যাবে মাফলার দিয়ে নাক মুখ ঢেকে সে বেবিট্যাক্সি নিয়ে বের হয়েছে, সেই বেবিট্যাক্সির প্রাইভেট লেখা সাইনবোর্ড সে খুলে ফেলেছে। এখন তারটা সাধারণ ভাড়ার বেবিট্যাক্সি, ফার্মগেট থেকে যাত্রী তুলেছে, যাবে উত্তরায়, মোটামুটি ফাঁকা রাস্তা, স্বামী স্ত্রী এবং ছোট একটা বাচ্চা। বাচ্চাটাই প্রথম দেখল, সহজ গলায় মাকে বলল, মা এটা কি? ফতের মামি তসলিমা খানম ফতেকে দেখে রেগে গেলেন, ক্ষিপ্ত গলায় বললেন, চারটা মুরগি কিনতে এতক্ষণ লাগে, তুমি কি ডিমে তা দিয়ে মুরগি ফুটিয়ে এনেছ? ফতে কিছু বলল না, বলার কিছু নেই। সে যদি পাঁচ মিনিটের মধ্যে চলে আসত তাহলেও তসলিমা খানম চেঁচামেচি করতেন, অন্য কোনো প্রসঙ্গ নিয়ে চেঁচামেচি। তখন হয়তো বলতেন, বুড়া মোড়ক কোথা থেকে এনেছ, এটা কি রোস্টের মুরগির সাইজ? রোস্টের মুরগি যে মিডিয়াম সাইজ হয় তুমি জানো না, নাকি জীবনে কোনো দিন রোস্ট খাওনি? তোমাকে কি কোনো দিন রোস্ট দেওয়া হয় না? আবার বেয়াদবের মতো চোখে চোখে তাকিয়ে আছো। মামির চেঁচামেচিকে ফতে গ্রাহ্য করে না, কিন্তু ভাব করে যেন খুব গ্রাহ্য করছে, ভয় বুক কাঁপছে। এই অভিনয় সে ভালোই করে, শুধু একটাই সমস্যা, তাকে তাকিয়ে থাকতে হয়, চোখের দিকে না তাকালে সে মাথার ভেতর ঢুকতে পারে না। সমস্যা হচ্ছে চোখের দিকে তাকালেই লোকজন মনে করে সে বেয়াদবি করছে। তসলিমা খানমের মাথার ভেতর ঢোকা ফতের জন্য খুব সহজ, হুট করে ঢুকে যাওয়া, তবে খুব সাধারণ একটা মাথা, ঢুকে কোনো আনন্দ নেই। এই মহিলার সমস্ত চিন্তা ভাবনা সংসার নিয়ে, আজ কি রান্না হবে, ঘর কোথায় নোংরা, ধোপাকানা থেকে কাপড় আনতে হবে, সবুজ রঙের বিছানা চাদরটা কি শেষ পর্যন্ত হারিয়ে গেল, কাজের বুয়া চুরি করেনি তো। এই মহিলার চিন্তা ভাবনার মধ্যে শুধু একটাই মজার ব্যাপার আছে, খায়রুল কবির নামের একজন আদবুড়া মানুষ, এই আদবুড়া লোকটাকে এই মহিলা ডাকেন বরদা বলে, আদবুড়াটা তাকে ডাকে পুটুরানি বলে। আদবুড়া শয়তানটা বিয়ে করেনি, সে বাসাবর একটা দোতলা বাড়িতে থাকে, ফতে কোনোদিনও সে বাড়িতে যায়নি, তবে বাড়িটা কোথায় কেমন সব জানে, কোন ঘরে কি ফার্নিচার তাও সে বলতে পারবে, কারণ ওই বাড়িটা তসলিমা খানমের মাথায় খুব পরিষ্কারভাবে আছে। তসলিমা খানম স্কুলে পড়ার সময় থেকেই ওই বাড়িতে যেতেন, বিয়ের পরও যান। আদবুড়া শয়তানটা তখন তাকে পুটুরানি পুটুরানি করে খুবই নোংরাভাবে আদর করা শুরু করে। একসময় পুটুরানি বলে, বরদা এরকম করলে আমি কিন্তু আর আসবো না, তুমি একা একা থাকো বলে মাঝে মাঝে তোমাকে দেখতে আসি, তুমি এসব কি করো? বুড়োটা বলে, আচ্ছা আচ্ছা যা, আর আসতে হবে না। পুটুরানি তখন বলে, দরজাটা বন্ধ করো, দরজা তো খোলা। বুড়োটা বলে, তোর বন্ধ করতে ইচ্ছে করলে তুই কর। পুটুরানি বলে, কে না কে দেখবে? বুড়ো বলে, দেখুক যা ইচ্ছা। ফতের মাঝে মাঝে ইচ্ছে করেছে বুড়োর কথা বলে হঠাৎ সে তার মামিকে চমকে দেয়, যেমন সে খুব সহজ গলায় বলল, মামি বুধবার যে আপনার বরদার কাছে যাওয়ার কথা, আপনি যাবেন না? এটা করা ঠিক হবে না, কারণ তার আশ্রয় নষ্ট হয়ে যাবে, মামি তৎক্ষণাৎ তাকে বাড়ি থেকে বের করে দেবেন, তবে এখন যদি সে চায় তাহলে এই কাজটা করতে পারে। এখন বাড়ি থেকে বের করে দিলেও তার থাকার জায়গা আছে, সাজঘরে বিছানা পেতে শুয়ে থাকবে। এখন পুটুরানির বিষয়টা নিয়ে মজা করা যায়, মজাটা এমনভাবে করা যেন কেউ ধরতে না পারে,
মজার পেছনে সে আছে। ফতেকে আবার বাজারে যেতে হচ্ছে। গরম মশলা এনে বাসায় ঢোকা মাত্র মামি বলবেন, টক দই আনুন কেন? তিনটি মাত্র জিনিস আনতে পাঠালাম, এর মধ্যে একটা ভুলে গেলে। তখন ফতে যদি বলে টক দইয়ের কথা আপনি বলেননি, তাহলে মামি খুবই রেগে যাবে। আবার ফতে যদি নিজে থেকে টক দই নিয়ে আসে, তাহলেও মামি রাগ করবেন, গলার রক ফুলিয়ে বলবেন, আগ বাড়িয়ে তোমাকে টক দই আনতে বলেছে কে? সবসময় মাতব্বরি করো কেন? আলগা মাতব্বরি করবে না। বাজারে যাওয়ার সময় ফতে দেখল সিঁড়ির গোড়ায় লুনা বসে আছে, একা একা খেলছে, হাতের আঙুল একবার খুলছে একবার বন্ধ করছে। এটা লুনার বিশেষ ধরনের খেলা এবং খুবই পছন্দের খেলাটা, সে ঘন্টার পর ঘন্টা খেলতে পারে। ফতে তার কাছে এগিয়ে বলল, পুটুরানি পুটুরানি। লুনা চোখ তুলে তাকালো, মিষ্টি করে হাসল। ফতে তার কানের কাছে মুখ নিয়ে বলল, পুটুরানি পুটুরানি ও পুটুরানি। এবার লুনা ফিসফিস করে বলল, পুটুরানি। ফতে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কাজ হয়েছে। এখন লুনা নিজের মনেই পুটুরানি পুটুরানি করতে থাকবে। ফতের মামি ব্যাপারটা খুব সহজভাবে নিতে পারবেন না। লুনার কপালে আজ দুঃখ আছে, চড়থাপ্পড় অবশ্যই খাবে, ভাবতেই ফতের মজা লাগছে। লুনার চড়থাপ্পড়ের চেয়ে মজার দৃশ্য হবে পুটুরানি পুটুরানি শুনে তসলিমা খানম কি করেন সেটা। এই মজার দৃশ্য ফতে দেখতে পারবেন না, এই হচ্ছে আফসোস। স্যার কেমন আছেন? প্রশ্নের জবাব দেওয়ার আগে মিসির আলী দেয়ালঘড়ির দিকে তাকালেন। সকাল 9টা। দেয়ালঘড়িটা আধুনিক ইলেকট্রিক্যাল ঘড়ি না হয়ে পুরনো দিনের পেন্ডুলাম ঘড়ি হলে ঢং ঢং করে 9টা ঘন্টা বাজতে শুরু করত। মিসির আলী শুকনো গলায় বললেন, ভালো আছি। প্রতিমা তুমি কেমন আছো? যাক, নাম তাহলে মনে আছে। আমি ভাবলাম আবার বোধহয় প্রথম থেকে শুরু করতে হবে, আমার পরিচয় দিতে হবে। কেন আমার নাম প্রতিমা ব্যাখ্যা করতে হবে? মিসির আলী মনে মনে ভাবলেন, মেয়েটা আগে এত কথা বলতো না, এখন বলছে কেন? প্রতিমা বলল, স্যার এখন বলুন, আমাকে দেখে কি রাগ লাগছে? না, বিরক্তি লাগছে? বুঝতে পারছি না। প্রতিমা বলল, আমাকে দেখে আসলে আপনি খুশি হয়েছেন, আপনি বোঝানোর চেষ্টা করছেন যে বিরক্ত হয়েছেন, আসলে তা না। স্যার ঠিক বলছি? আনন্দে এবং উৎসাহে প্রতিমা ঝলমল করছে, আজ তাকে আরো সুন্দর লাগছে। মিসির আলী তাকিয়ে দেখলেন বসার ঘরে দুটো বড় বড় সুটকেস। এই সুটকেস প্রতিমাই নিয়ে এসেছে। সুটকেস কেন এনেছে কে জানে। মিসির আলী বললেন, যেদিন আসার কথা ছিল সেদিন আসুনি। আসুনি কেন? প্রতিমা বলল, আপনি বলুন কেন আসেন? আপনি হচ্ছেন দ্য গ্রেট মিসির আলী, আমার দিকে তাকিয়ে আপনার বলে দেওয়া উচিত কেন আসেনি। বসার ঘরে দুটো সুটকেস কেন এনেছি বলুন তো দেখব, আপনি আগের মতো মিসির আলী আছেন না বয়স হবার কারণে আপনার আগের ডিটেকটিভ ক্ষমতা কমে গেছে। মিসির আলী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তুমি ছটফট করছো কেন, বসো। প্রতিমা বলল, আপনি বা আমাকে দেখে এত অস্থির হচ্ছেন কেন, আপনিও বসুন। মিসির আলী বসলেন। প্রতিমা বলল, আমি বলেছিলাম 9টার সময় আসব, আমি ঠিকই এসেছিলাম, 9টা বাজার আগেই গেটের কাছে এসে দাঁড়িয়েছিলাম, ঠিক 9টার সময় ঢুকব, এ হচ্ছে আমার প্ল্যান। 9টা বাজতেই প্ল্যান বদলালাম, ঠিক করলাম আপনার কাছে যাব না, যাতে সারাদিন আপনি মনে মনে অপেক্ষা করেন। তাই করছিলেন না? হ্যাঁ, তার পরদিন এলাম না, তার পরদিনও না, এটা করলাম যাতে অপেক্ষা করতে করতে আপনি ক্লান্ত হয়ে পড়েন। বলুন, আপনি ক্লান্ত হয়েছেন না? খানিকটা হয়েছি, এবং একসময় আপনার নিশ্চয়ই মনে হওয়া শুরু হয়েছে, আচ্ছা মেয়েটা আসছে না কেন, ওর কি হয়েছে বলুন, এরকম হয়েছে না? হ্যাঁ হয়েছে, আমি এই অবস্থাটা আপনার ভেতর তৈরি করার চেষ্টা করেছি। সত্যি করে বলুন, পেরেছি কি না? হ্যাঁ পেরেছ। প্রতিমা হাসি হাসি মুখে বলল, ওই দিন আমার উপর আপনি খুবই বিরক্ত হচ্ছিলেন, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব এটা ভেবে আপনি আতঙ্কে অস্থির হয়েছিলেন, আমার খুবই খারাপ লেগেছিল। তখনই ঠিক করেছিলাম আমি এমন অবস্থা তৈরি করব যাতে আপনি খুব আগ্রহ নিয়েই আমার সঙ্গে থাকতে আসেন। তোমার কি ধারণা, সেরকম অবস্থা তৈরি করতে পেরেছ? না, এখনো পারিনি। তবে এখন আর আপনি আমাকে আগের মতো অপছন্দ করছেন না। সুটকেসে কি? সুটকেসে কিছু না,
খালি সুটকেস। আপনার বইগুলি আজ আমি সুটকেসে ভরে সঙ্গে নিয়ে যাব। প্রথম দিন বই, তারপর জামা কাপড়, তারপর বাসনকোসন, এইভাবে ঘর খালি করব। সব শেষের দিন আপনি যাবেন, আমি আপনাকে নিয়ে যাব না, আপনি নিচ থেকে যাবেন। বলো কি? প্রতিমা খিলখিল করে হাসছে, মনে হচ্ছে সে খুবই মজা পাচ্ছে। মেয়েটার হাসি শুনে মিসির আলির বুক ধরফর করতে লাগল। এই মেয়ে হাসি দিয়ে বুঝিয়ে দিচ্ছে সে যা করবে বলছে তা সে করবে। প্রতিমা গলা নামিয়ে ফিসফিস করে বলল, স্যার শুনুন, আপনার শোবার ঘরে যেখানে আপনার বিছানা করেছি সেখানে বিশাল একটা জানালা আছে, আপনি সারাক্ষণ আকাশ দেখতে পারবেন। আমি সারাক্ষণ আকাশ দেখতে চাই, এটা তোমাকে কে বলল? কেউ বলেনি, আমি জানি। আপনার একটা ইচ্ছা হলো মৃত্যুর সময় আপনি আকাশ দেখতে দেখতে মারা যাবেন। আমি আকাশ দেখে মরতে চাই, তোমাকে কে বলল? কেউ বলেনি, আমি বুঝতে পেরেছি। মিসির আলি অবাক হয়ে বললেন, কিভাবে বুঝতে পেরেছ? প্রতিমা হতাশ গলায় বলল, স্যার আপনার হয়েছে কি? আমি যে মনের কথা বুঝতে পারি আপনি তো সেটা জানেন, খুব ভালো করে জানেন। এ নিয়ে আপনি অনেক পরীক্ষা টরীক্ষাও করেছেন, এখন মনে করতে পারছেন না কেন? বুঝতে পারছি না, কেন মনে করতে পারছি না? আপনার কি আলজেমিয়ার্স ডিজিজ হয়েছে? আমার ধারণা তাই হয়েছে। নেপাল থেকে আমি আপনাকে পশমি চাদর এনে দিলাম, আপনাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলাম সবসময় এই চাদর ব্যবহার করবেন। আপনি ঠিকই এই চাদর ব্যবহার করছেন, কিন্তু আমি যে চাদরটা দিয়েছি এটা ভুল মেরে বসে আছেন। কেন স্যার? মিসির আলি জবাব দিলেন না, মেয়েটা সত্যি কথাই বলছে, এই বিষয়ে তার কিছুই মনে নেই। মেয়েটি সম্পর্কে যাবতীয় স্মৃতি মস্তিষ্ক মুছে ফেলেছে, ব্যাপারটা রহস্যময়। প্রতিমা সম্পর্কে জানার জন্যে তিনি তার পুরনো ফাইল ঘেঁটেছেন, প্রতিটি কেস হিস্ট্রির ফাইল তার আলাদা করা, সেখানে প্রতিমার কেস হিস্ট্রি থাকার কথা অথচ নেই। পাঁচটি পাতা ফাইল থেকে ছেঁড়া হয়েছে, যে ছিঁড়েছে খুব সাবধানে গুছিয়ে ছিঁড়েছে, তাও না, টেনে ছিঁড়েছে। প্রতিমা বলল, স্যার এই মুহূর্তে আপনি কি ভাবছেন বলি? বলো, এই মুহূর্তে আপনি ভাবছেন পাতাগুলি কে ছিঁড়ল? মিসির আলি চমকে উঠলেন। প্রতিমা হাসতে হাসতে বলল, আপনি এত চমকে গেলেন কেন? আমি যে মনের কথা ধরতে পারি তার প্রমাণ অনেকবার আপনাকে দিয়েছি, অথচ আপনি এমনভাবে চমকেছেন যেন প্রথমবার দেখলেন। ইয়াসিন দু কাপ চা নিয়ে ঢুকেছে। প্রতিমা তার দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, তুমি চা বানিয়ে নিয়ে এসেছো কেন? আমি না তোমাকে বললাম তুমি পানি গরম করে আমাকে খবর দেবে, আমি চা বানিয়ে দেব? বলেছি কি বলিনি? বলেছেন, আর কখনোই ভুল করবে না। ইয়াসিন মুখ ভোঁতা করে দাঁড়িয়ে রইল। প্রতিমা কড়া গলায় বলল, যা হাজারামের মতো দাঁড়িয়ে থাকবি না। ইয়াসিন চলে গেল। প্রতিমা এমনভাবে কথা বলছে যেন সে এই বাড়ির কর্ত্রী, বাড়ির দেখাশোনা সংসার চালানো সব দায়িত্ব তার একার। মিসির আলি চায়ে চুমুক দিলেন। প্রতিমা বলল, স্যার আপনি কি নিজের হাতের লেখা চিনতে পারবেন, নাকি নিজের হাতের লেখাও ভুলে গেছেন? মিসির আলি বললেন, হাতের লেখা চিনব, 50 টাকার স্ট্যাম্পে আপনাকে দিয়ে কিছু লেখা লিখে নিয়েছিলাম, মনে আছে? না। দলিল সঙ্গে নিয়ে এসেছি, চা খেতে খেতে দলিল দেখলে সমস্যা আছে। কি সমস্যা? আপনি বিষম খাবেন, চা শ্বাসনালী দিয়ে ঢুকে সমস্যা তৈরি করবে। ভয়ঙ্কর কিছু কি লিখেছি? আপনার কাছে ভয়ঙ্কর মনে হতে পারে, নিন দেখুন, শুধু পড়ার সময় চায়ে চুমুক দেবেন না। মিসির আলি দলিল পড়ছেন, হাতের লেখা তার, কালির কলমে লেখা। লেখা দেখে কোন কলমটা ব্যবহার করেছেন সেটাও মনে পড়েছে, ওয়াটারম্যান কলম। ইয়াসিনের আগে যে ছেলেটা কাজ করত সে অনেক জিনিসপত্রের সঙ্গে ওই শখের কলমটাও চুরি করে নিয়ে গেছে। দলিলে গোটা গোটা অক্ষরে লেখা, আমি মিসির আলি, সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে নিম্নলিখিত অঙ্গীকার করছি। 1. আমার চিকিৎসাধীন রোগী প্রতিমা, ভালো নাম আফরোজা বানু, তার সঙ্গে জীবনের একটা অংশ কাটবে। সে যখন আমাকে তার সঙ্গে থাকতে ডাকবে তখনই আমি তাতে রাজি হব। 2. প্রতিমার সঙ্গে বিবাহ নামক সামাজিক প্রথার ভেতর দিয়ে যেতেও আমার কোনো আপত্তি নেই। অঙ্গীকারনামার শেষে ইংরেজি এবং বাংলায় মিসির আলির দস্তখত, তারিখ দেওয়া আছে 6 বছর আগের একটা তারিখ। প্রতিমা দলিলটা মিসির আলির হাত থেকে নিয়ে তার হ্যান্ডব্যাগে রাখতে রাখতে বলল, দলিল পরে আপনি কি চমকেছেন? মিসির আলি জবাব দিলেন না। প্রতিমা বলল, দলিলটা যে আপনার হাতেই লেখা
এ বিষয়ে কি আপনার কোনো সন্দেহ আছে? মিস রিলি বললেন, সন্দেহ নেই। প্রতিমা মিটমিট করে হাসতে হাসতে বলল, তাহলে কি দাঁড়াচ্ছে? আপনি আমার সঙ্গে যাচ্ছেন, এই মুহূর্তে আমি আপনাকে বিয়ের জন্য চাপ দেব না। একসঙ্গে এতটা টেনশন আপনার সহ্য হবে না, আপাতত আমার সঙ্গে থাকলেই হবে। মিস রিলি চুপ করে রইলেন। প্রতিমা বলল, কথা বলুন, মুখ পুরোপুরি সিল করে রাখলে কিভাবে হবে? বইগুলি বের করে দিন, আমি ব্যাগে গুছাতে থাকি। মিস রিলি বললেন, আমাকে কিছুদিন সময় দাও। প্রতিমা শান্ত গলায় বলল, কতদিন সময় চান? 7 দিন। 7 দিন সময় চাচ্ছেন কি জন্যে? চিন্তা করার জন্যে। কি চিন্তা করবেন? আমি আমার মতো করে চিন্তা করব। ঠিক আছে, 7 দিন চিন্তা করুন, 7 দিন পর আমি এসে আপনাকে নিয়ে যাব। তোমাকে নিয়ে যেতে হবে না, তুমি তোমার ঠিকানা রেখে যাও, 7 দিন পর আমি নিজেই উপস্থিত হব। প্রতিমা শান্ত গলায় বলল, না, আমি আপনাকে নিয়ে যাব। ব্যাগ থাকলো, আমি উঠলাম। ভুলে যাবেন না, আগামী সোমবার। ইয়াসিন দরজা ধরে চোখ গোল গোল করে তাকিয়ে আছে, তার দৃষ্টি মিস রিলির দিকে। মানুষটা ছটফট করছে, কেন ছটফট করছে সে বুঝতে পারছে না, তবে তার ধারণা একটু আগে যে মেয়েটা এসেছিল তার সঙ্গে এর কোনো যোগ আছে। ব্যাপারটা ইয়াসিনের ভালো লাগছে না। সে তার ছোট জীবনে লক্ষ্য করেছে, নিরিবিলি সংসারে কোনো একটা মেয়ে উপস্থিত হলেই সব লণ্ডভণ্ড হতে শুরু করে। তার নিজের বাবার সংসারেও একই ঘটনা ঘটেছে। সে এবং তার বাবা সুখেই ছিল, একসঙ্গে ভিক্ষা করত, রাতে ঘুমানোর জন্য সুন্দর একটা জায়গাও তাদের ছিল, বাবাকে জড়িয়ে ধরে সে ঘুমাত। বাবা গুটুর গুটুর করে কত মজার গল্প করত। তার বাবার ভিক্ষুক জীবন ভরই রোমাঞ্চকর। হঠাৎ তাদের সংসারে এক কম বয়সী ভিখিরিণী উপস্থিত হল, সেও তাদের সঙ্গে ভিক্ষা করা শুরু করল। এরপর থেকে বাবা তার ছেলেকে দেখতে পারে না, কারণে অকারণে ধমক। একদিন তাকে এমন এক ধাক্কা দিল যে সে একটু হলেই ট্রাকের নিচে পড়ত। এই সংসারেও একই ঘটনা ঘটতে যাচ্ছে, মেয়েটা ঢুকে পড়েছে, এখনই কেমন মাতাব্বরি শুরু করেছে। পানি গরম করে আমাকে ডাকবি, চা বানাবি না, চা আমি এসে বানাব। শখ কত, তুমি চা বানাবে কেন? আমি কি বানাতে পারি না? এই মেয়েকে শিক্ষা দেবার ক্ষমতা ইয়াসিনের আছে, মেয়েকে শিক্ষা দেবার জিনিস তার ব্যাগেই আছে। শিক্ষা দেবার ভয়ঙ্কর জিনিসটা সে আসলে জোগাড় করেছিল তার বাবার সঙ্গে, যে মেয়েটা ঘরে তাকে শিক্ষা দেবার জন্যে। সেই সুযোগ তার খুব ভালোই আছে, তবু সে কাজটা করেনি, কারণ কাজটা করলে তার বাবা মনে কষ্ট পাবে। বাবা মনে কষ্ট পাবে এমন কাজ ইয়াসিন কোনোদিন করবে না। আসমান থেকে ফেরেস্তা নেমেও যদি বলে, ইয়াসিন রে কাজটা কর, তোর আখেরে মঙ্গল হবে, তবু সে কাজটা করবে না। তার বাবার মনে কষ্ট হয় এমন কিছু করা তার পক্ষে সম্ভব না। মিসির আলী নামের মানুষটার মনে কষ্ট হয় এমন কিছুও সে করতে পারবে না। এই মানুষটাও পেয়ারা মানুষ, তবে প্রতিমা নামের মেয়েটার কিছু হলে মিসির আলীর যাবে আসবে না, কারণ উনি মেয়েটাকে পছন্দ করেন না। উনি যে ছটফট করছেন, মেয়েটার কারণেই ছটফট করছেন। মেয়েটা ওনাকে নিয়ে চলে যেতে চাচ্ছে, উনি যেতে চাচ্ছেন না। মেয়েটার ক্ষতি হলে উনি খুশিই হবেন। ইয়াসিনের ট্রাঙ্কে একটা বোতল আছে, বোতলে ভয়ঙ্কর জিনিস আছে। ভয়ঙ্কর জিনিসটা দেখতে পানির মতো, গ্লাসে ঢাললে মনে হবে পানি ঢালা হয়েছে। সেই পানি মুখে দিলে জ্বলে পুড়ে সব ছারখার হয়ে যাবে। জিনিসটার নাম অ্যাসিড। এর আরেকটা নাম আছে ভোম্বল। ভোম্বল নামটা ফিসফিস করে বললেই যার বোঝার সে বুঝে নিবে। ইয়াসিন বলল, স্যার চা খাইবেন? মিসির আলী কিছু বললেন না। ইয়াসিন আবার বলল, স্যার চা খাইবেন? মিসির আলী সেই প্রশ্নেরও জবাব দিলেন না। ইয়াসিনের মনটা খারাপ হয়ে গেল। আহারে, লোকটা কি কষ্টে পড়েছে, দুনিয়াদারি তার মাথায় নাই। লোকটার মাথায় মেয়েটা ঘুরছে, লোকটাকে মেয়ের হাত থেকে বাঁচাতে হবে, বাঁচানোর সরঞ্জাম তার হাতেই আছে। 1 নম্বরই ভোম্বল, এই ভোম্বর লোহা হজম করে ফেলে, এই ভোম্বল সহজ ভোম্বল না। ইয়াসিন চা বানাতে গেল, মিসির আলী না চাইলেও সে সুন্দর করে চা বানিয়ে সামনে রাখবে, মনে মনে বলবে, এত চিন্তার কিছু নাই, আমি আসি না, আমি একবার যারে ভালো পাই তার জন্মের মতো ভালো পাই। মিসির আলী বেতের চেয়ারে বসে আছেন, তার হাতে সিগারেট, সামনে চায়ের কাপ, চায়ের কাপের চা অনেক আগেই শেষ হয়ে গেছে। তিনি খালি কাপেই চুমুক দিচ্ছেন, হাতের সিগারেটের ছাইও সেখানেই ফেলছেন।
তার মুখের কাঠিন্য কমে আসছে, দলিলের রহস্য পরিষ্কার হতে শুরু করেছে। তিনি এগুচ্ছে সহজ লজিক দিয়ে, সহজ লজিক তাকে যেখানে পৌঁছে দিচ্ছে সেই জায়গাটা তার পছন্দ না, তিনি এই জায়গাটা পৌঁছাতে চাচ্ছেন না। মিসির আলি লজিকের সিঁড়িগুলি এইভাবে দাঁড় করিয়েছেন। এক, দলিলের লেখাগুলি তার হাতের, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কোনো নেশার বস্তু খাইয়ে ঘোরের মধ্যে এই লেখা আদায় করা হয়নি, কারণ লেখা স্পষ্ট এবং পরিষ্কার। মানুষকে হিপনোটাইজ করে কিছু লেখানো যায়, সেই লেখাও হবে নেশাগ্রস্ত মানুষের লেখার মতো। ছোট কোনো বাক্য সম্পূর্ণ করা প্রায় অসম্ভব। নেশাগ্রস্ত এবং হিপনোটিক ইনফ্লুয়েন্সের লেখা হবে কাঁপা কাঁপা। এই সময় ভীষণ ডিস্টর্টেড হয় বলে কেউ সরল লেখা টানতে পারে না এবং সরল লেখায় লিখতেও পারে না। কাজেই তিনি দলিলের লেখাগুলি ঠান্ডা মাথায় এবং অবশ্যই সূক্ষ্ম মস্তিষ্কে লিখেছেন। চার, প্রতিমা তাকে দলিল দেখাবার সময় খুব মজা পাচ্ছিল এবং হাসাহাসি করছিল, কাজেই দলিলের ব্যাপারটা মেয়েটার কাছে সিরিয়াস কোনো ব্যাপার না, মজার কোনো খেলা। এই খেলা সে প্রথম খেলছে না, আগেও খেলেছে। তাহলে ব্যাপার এই দাঁড়াচ্ছে যে মেয়েটি মজা করার জন্য মিসির আলিকে নিয়ে লেখাগুলি লিখিয়ে নিয়েছে এবং মেয়েটি জানে এই লেখার বিষয়ে মিসির আলির মনে নেই। মনে থাকলে তো খেলাটা মজা থাকতো না। তাহলে কি দাঁড়াচ্ছে? মেয়েটি মিসির আলিকে দিয়ে কাগজে লেখার মতো জটিল কাজটি করিয়ে নিয়েছে এমনভাবে যে মিসির আলি কিছুই বুঝতে পারেনি, যার স্মৃতি সম্পূর্ণ মস্তিষ্কে নেই। অর্থাৎ মিসির আলির মস্তিষ্কের পুরো নিয়ন্ত্রণ ছিল মেয়েটির কাছে। মেয়েটি কোনো এক অস্বাভাবিক ক্ষমতায় মানুষের মাথার ভেতর সরাসরি ঢুকে যেতে পারে। এই ক্ষমতা বিজ্ঞান স্বীকার করে না, তবে এ ধরনের ক্ষমতার উল্লেখ বারবারই প্রাচীন সাহিত্যে পাওয়া যায়, পৌরাণিক কাহিনীতে পাওয়া যায়। আমেরিকার ডিউক ইউনিভার্সিটি এই বিষয়ের উপর দীর্ঘ গবেষণা চালিয়ে প্রমাণ করেছে যে এই ক্ষমতার কোনো অস্তিত্ব নেই, এটি শুধুমাত্রই লোকজ বিশ্বাস। মিসির আলি আরেকটা সিগারেট ধরালেন, বুকশেলফ থেকে সাইকোপ্যাথিক মাইন্ড বইটি হাতে নিলেন, কিন্তু পাতা উল্টালেন না। তার স্মৃতিশক্তি আগের মতো নেই। তারপরেও এই বইটির প্রতিটি পাতা তার প্রায় মুখস্থ। পৃথিবীর ভয়ঙ্কর সব খুনিদের মানসিক ছবি বা সাইকোলজিক্যাল প্রোফাইল এই বইটিতে দেওয়া আছে। প্রতিটি ভয়ঙ্কর অপরাধের ক্ষেত্রে বলা হচ্ছে অপরাধের একটা অস্বাভাবিক ক্ষমতার কথা, অন্যকে বশীভূত করার ক্ষমতা। এই ক্ষমতার উৎস কি? অপরাধী কি অন্যের মাথার ভেতরে ঢুকে পড়েছে, তার নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে? এই ক্ষমতা শুধু যে ভয়ঙ্কর অপরাধীর আছে তা না, মহান সাধু সন্তদেরও আছে বলে বলা হয়ে থাকে। তারাও মানুষের নিয়ন্ত্রণ নিতে পারে। একজনের নিয়ন্ত্রণ আলোর দিকে, অন্যজনের নিয়ন্ত্রণ অন্ধকারের দিকে। স্যার চা খাইবেন? মিসির আলি চমকে তাকালেন। ইয়াসিন তার দিকে তাকিয়ে আছে, তার চোখের দৃষ্টিটা যেন কেমন, যেন অশুভ কিছু সেখানে আছে। মিসির আলি বললেন, না চা খাবো না, আমি রাস্তায় কিছুক্ষণ হাঁটব। স্যার আপনার শরীর কি খারাপ? না আমার শরীর ভালো। ফজলু খুব লজ্জিত বোধ করছে, ফতে নামের একজন ভালো মানুষের ব্যাপারে এত খারাপ খারাপ ধারণা করছিল। ছি ছি, প্রথম থেকেই তার মনে হয়েছিল লোকটা খারাপ, লোকটার ভেতর মতলব আছে, লোকটার নজর দিলজানের দিকে। লোকটা যখন তাকে সিগারেট দিত তার কাছে মনে হতো সে কোনো মতলবে সিগারটা দিচ্ছে, তার নিতে ইচ্ছে করতো না, লোভে পড়ে নিত। লোভ খুব খারাপ জিনিস। ফজলু দিলজানকে বলে দিয়েছে যেন কখনো ফতের কাছে না যায়, ফতে যদি তাকে ডাকে সে যেন ঘরে ঢুকে পড়ে। ফজলু নিশ্চিত ছিল ফতে দিলজানকে ডাকবে, ফতে ডাকেনি, কোনোদিনও ডাকেনি। তারপরেও ফজলুর সন্দেহ দূর হয়নি, আজ পুরোপুরি সন্দেহ দূর হয়েছে। ফতে তাকে নার্সারিতে কাজ জোগাড় করে দিয়েছে, প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করবে, গাছে পানি দিবে, গোবর আর মাটি মিশিয়ে মশলা তৈরি করবে, বিনিময়ে 50 টাকা পাবে। কাজটা শেখা হয়ে গেলে সে নিজে একটা নার্সারি দিবে, কোনো একটা রাস্তার ফুটপাথ দখল করে বসে পড়বে। সে টাকা জমাতে শুরু করেছে, বন্ধকি বসত বাড়ি ছাড়া এনে স্ত্রীকন্যাকে গ্রামে পাঠিয়ে দেবে, মেয়ের বিয়ে দেবে। ফজলু গার্হু সরে বলল, আপনি আমার বড় একটা উপকার করলেন। ফতে বলল, এটা কোনো উপকার হলো নাকি? এটা কোনো উপকারই না, নাও একটা সিগারেট নাও। ফজলু আনন্দে অভিভূত হয়ে সিগারেট নিল।
এমন একটা ভালো মানুষের বিষয়ে তার ধারণা কি খারাপ ছিল? ছি ছি, ফতেহ বলল, চা খাবে নাকি? চলো এক কাপ চা খাই। ফজলু বলল, চলেন, চায়ের দাম কিন্তু আমি দিব, এটা আমার একটা আবদার। ফতেহ চা খাচ্ছে, রাস্তার পাশের দোকানের টুলের উপর সে একা বসে আছে। ফতের এটা দ্বিতীয় কাপ, প্রথম কাপের দাম ফজলু দিয়ে চলে গেছে, দ্বিতীয় কাপে সে একা বসে চুমুক দিচ্ছে। তার হাতে সময় বেশি নেই, বড় ঘটনা আজ রাতেই ঘটবে, এই ভেবে তার মনে আলাদা কোনো উত্তেজনা নেই, বরং শান্তি শান্তি লাগছে। ঘটনাগুলি সে সাজিয়ে রেখেছে, সাজানোর কোনো ভুল নেই, তারপরেও প্রতিটি ঘটনা একবার চোখ বুলিয়ে নেওয়া দরকার, ঠান্ডা মাথায় বিবেচনা করা। ফতের মাথা ঠান্ডাই আছে, যে কোনো বড় ঘটনা ঘটবার আগে তার মাথা ঠান্ডা থাকে। বড় ঘটনা এর আগে সে চারবার ঘটিয়েছে, তিনবার গ্রামে, একবার শহরে, কোনোবারই তার মাথায় এলোমেলো ছিল না। চারটা বড় ঘটনার বিষয়ে কেউ কিছু জানে না, এবারও কেউ কিছু জানবে না, এবার একটা আরও বেশি গোছানো। আজ বুধবার তার মামি গিয়েছেন তার আদরের বুড়া ভাইয়ের কাছে, সেই ভাইয়া মনের সুখে পুটুরানি পুটুরানি করে আদর করছে, আদর টাদর খেয়ে মামি বাসায় ফিরবে, তার আগেই বাড়ির গেটের কাছে ফতে বসে থাকবে লুনাকে নিয়ে। লুনা তার মাকে দেখে আনন্দে হাততালি দিয়ে বলবে, পুটুরানি পুটুরানি। এটা লুনা বলবে কারণ ফতে তাকে শিখিয়ে দেবে, এই ঘটনার ফলাফল কি হবে ফতে জানে না, হয়তো মা মেয়েকে চর থাপ্পড় দেবে, কিংবা হাত ধরে মেয়েকে ঘরে নিয়ে যাবে। যাই করুক না কেন, ফতের কিছু যায় আসে না, সে জানে মামি তাকে অকারণে কিছুক্ষণ ধমকাধমকি করবে, তারপর পাঠাবে কোনো একটা কিছু দোকান থেকে কিনে আনতে, কাপড় ধোয়ার সাবান, সোয়াবিন তেল, কিংবা কাঁচামরিচ বা ধনে পাতা। ফতে গায়ে চাদর জড়িয়ে বাজার আনতে যাবে, চাদরের নিচে গুটিসুটি মেরে লুকিয়ে থাকবে লুনা, গেট দিয়ে যখন বের হবে তখন কেউ কিছু বুঝতে পারবে না ফতের চাদরের নিচে কি আছে। ফতে কিছুক্ষণের জন্য লুনাকে রাখবে ফজলুর কাছে, লুনা খুব স্বাভাবিকভাবেই থাকবে, হইচই করবে না, কান্নাকাটি করবে না, নিজের মনে মুঠি বন্ধ করে এবং মুঠি খোলার খেলা খেলতে থাকবে। লুনাকে রেখে ফতে অতি দ্রুত বাজার শেষ করে বাড়ি ফিরবে, তখন ফতের মামি আতঙ্কিত গলায় ফতেকে জিজ্ঞেস করবে, লুনা কোথায়, ওকে তো পাচ্ছি না। ফতে বলবে, আপনার সঙ্গী তো ছিল। মামি তখন কাঁদো কাঁদো গলায় বলবে, দেখছি না তো। ফতে তৎক্ষণাৎ লুনার খোঁজে রাস্তায় বের হবে, চলে যাবে ফজলুর কাছে, সেখান থেকে লুনাকে নিয়ে যাবে বুড়িগঙ্গায়, যে নৌকাটা সে থাকার জন্য ভাড়া করেছে সেই নৌকায়, আসল ঘটনা নৌকায় ঘটানো হবে, তারপর সে আবার বাড়ি ফিরে আসবে। ততক্ষণে পুলিশ চলে এসেছে, বাড়িতে কান্নাকাটি চলছে, ফতে আবারও লুনার খোঁজে বের হবে, এবার বের হবে বেবিটেক্স নিয়ে, তার চাদর নিচে বড় কালো পলিথিন ব্যাগে সযত্নে রাখা মাথাটা বের করে সে যাত্রীদের সিটের এক কোণায় রেখে দেবে, আসল খেলা শুরু হবে তখন। লুনা মেয়েটাকে নিয়ে মন খারাপ করার কিছু নেই, এই মেয়েটা বড় হয়ে বাবা মার জন্য যন্ত্রণা ছাড়া কিছুই আনবে না, সব যন্ত্রণার সমাধান, এক অর্থে ফতে তার মামা মামির উপকারই করেছে। পুরো ব্যাপারটা ভাবতে ফতের খুব মজা লাগছে, হাসি চাপতে পারছেন না। চায়ের দোকানি অবাক হয়ে বলল, ভাইজান একলা একলা হাসেন কেন? ফতে হাসি না থামিয়ে বলল, আমার মাথা খারাপ, এই জন্য একা একা হাসি, দেখি আর এক কাপ চা দেন, চিনি বেশি করে দেবেন, সব পাগল চিনি বেশি খায়। ফতে শরীর দুলিয়ে শব্দ করে হাসছে, দেন আরেক কাপ চা দেন। তার মনে হচ্ছে কালো পলিথিনের ব্যাগে মোড়া জিনিসটা একবার এই দোকানদারকে দেখিয়ে দিলে, এইসব চায়ের দোকান অনেক রাত পর্যন্ত খোলা থাকে, রাত একটা দেড়টার দিকে দোকান খোলা থাকার কথা, বেবিট্যাক্সি দোকানের সামনে রেখে সে চা খেতে আসতে পারে, তখন দোকানিকে বলতে পারে, ভাই সাহেব আমার বেবিট্যাক্সির সিটে একটা জিনিস আছে, দেখলে মজা পাবেন, দেখে আসেন। বদরুল সাহেবের বাড়ির সামনে জটলা, হইচই হচ্ছে, বদরুল সাহেবের স্ত্রীর তীক্ষ্ণ গলা শোনা যাচ্ছে। মিসির আলী ইয়াসিনকে বললেন, কি হয়েছে রে? ইয়াসিন বলল, জানি না, মনে হয় সোর ধরছে, সন্ধ্যার দিকে ওই বাড়িতে রোজই হইচই হয়, এত গুরুত্ব দেবার কিছু নাই, কিন্তু মহিলার তীক্ষ্ণ গলার স্বর কানে লাগছে। মিসির আলী
ইয়াসিনের দিকে তাকিয়ে বললেন, আমার জন্য মাথা ধরার ট্যাবলেট নিয়ে এসো, খুব মাথা ধরেছে। ইয়াসিন বলল, মাথা বানায় দিই। মিসির আলি বললেন, মাথা বানাতে হবে না, মাথা বানানোই আছে, তুমি মাথা ধরার ট্যাবলেটটা কিনে আনো, খুব কড়া করে এক কাপ চা বানিয়ে যাও। ইয়াসিন চলে গেল, তার প্রায় সঙ্গে সঙ্গেই ফতেহ ঘরে ঢুকল। মিসির আলির দিকে তাকিয়ে বলল, স্যার আপনার ঘরে কি লুনা লুকিয়ে আছে? মিসির আলি অবাক হয়ে বললেন, না তো। ফতে বলল, মেয়েটারে পাওয়া যাচ্ছে না, সুপি সুপি এসে খাটের নিচে হয়তো লুকায় আছে, স্যার একটু খুঁজে দেখি। হ্যাঁ দেখো। ফতে সবগুলি ঘর খুঁজল, বাথরুমে উঁকি দিল, খাটের নিচে দেখল। ফতের সঙ্গে সঙ্গে মিসির আলিও খুঁজলেন। ফতে বলল, না এদিকে আসে নাই। মিসির আলি বললেন, ফতে তোমাকে একটা কথা বলি শোনো, তুমি মেয়েটাকে খুঁজতে এসেছো, খাটের নিচে উঁকি দিয়েছ, কিন্তু তুমি কিন্তু মেয়েটাকে খুঁজছিলে না। ফতে শান্ত গলায় বলল, স্যার এটা কেন বললেন? মিসির আলি বললেন, আমার খাটের নিচে দুটো বই ভর্তি ট্রাঙ্ক আছে, সত্যি সত্যি মেয়েটাকে খুঁজলে তুমি অবশ্যই ট্রাঙ্কের ওপাশে কি আছে দেখার চেষ্টা করতে, তাছাড়া তুমি বাথরুমে উঁকি দিয়েছ, বাথরুমের ভেতরটাও তুমি দেখোনি, বাথরুমের দরজা খুলে তুমি তাকিয়েছিলে আমার দিকে। ফতে বলল, স্যার আপনি ঠিক ধরছেন, আমি আসলে খুঁজি নাই, কারণ আমি জানি লুনা এদিকে আসে নাই, সে নিজে নিজে কোনো দিকে যায় না, তার মার মনের শান্তির জন্যে আমি এদিক ওদিক খোঁজাখুঁজি করতেছি, ছাদে গিয়েছে দুইবার, ছাদের পানি ট্যাঙ্কির মুখ খুলেও ভেতরে দেখেছি। মিসির আলি বললেন, ফতে তুমি একটু বসো তো, এই চেয়ারটায় বসো। ফতে বসল। মিসির আলি বললেন, বাচ্চা একটা মেয়ে পাওয়া যাচ্ছে না, মেয়ের মা কান্নাকাটি করছে, আমি কিন্তু তোমার ভেতরে কোনো উত্তেজনা লক্ষ্য করছি না, তোমাকে খুবই স্বাভাবিক লাগছে। ফতে বলল, সব মানুষ তো একরকম না স্যার, আমি যেরকম আপনি সেরকম না, কিছু কিছু মানুষ উত্তেজিত হলেও বাইরে থেকে বোঝা যায় না। স্যার কি করে বুঝলেন যে আমি খুব স্বাভাবিক আছি? আমার কপালে ঘাম নাই, আমার কথাবার্তা জড়ায় যায় না, এই জন্যে? না তা না, তুমি খুব স্বাভাবিক আছো এটা বুঝেছি সম্পূর্ণ অন্য একটা ব্যাপার থেকে, তুমি লেফট হ্যান্ডার, বাহাতি মানুষ। বাহাতি মানুষ উত্তেজিত অবস্থায় ডান হাত ব্যবহার করতে শুরু করে, তুমি তা করছো না, তুমি বাহাতি ব্যবহার করছো, অথচ তোমাদের বাড়িতে আজ ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ফতে মনে মনে বলল, সাবাস বেটা, তুই মানুষের মাথার ভেতরে ঢুকতে পারিস না, তারপরেও তুই অনেক কিছু বুঝতে পারিস, তোর সাথে পাল্লা দিতে পারলে খারাপ হয় না, আমি তোকে চিনে ফেলেছি কিন্তু তুই এখন আমারে চিনস নাই। মিসির আলি বললেন, ফতে শোনো, তুমি এতই স্বাভাবিক আছো যে আমার সন্দেহ হচ্ছে মেয়েটা কোথায় আছে তুমি জানো, এবং আমার ধারণা মেয়েটাকে তুমি সরিয়েছ। ফতে আবারও মনে মনে বলল, সাব্বাস সাব্বাস, আয় দুইজনে একটা খেলা খেলি, বাঘবন্দি খেলা, তুই একটা চাল দিবি আমিও একটা চাল দিব। মিসির আলি বললেন, ফতে কিছু একটা বলো, চুপ করে আছো কেন, মেয়েটাকে তুমি সরাওনি? ফতে বলল, গেটে দারোয়ান আছে, লুনাকে নিয়ে গেট দিয়ে বের হলে দারোয়ান দেখত না। মিসির আলি বললেন, তোমার গায়ে ভারী চাদর, এই চাদর দিয়ে ঢেকে মেয়েটাকে সরিয়ে নিলে কারোর সন্দেহ হবার কিছু নেই, চাদরের নিচ থেকে মেয়েটাও কোনো শব্দ করবে না, কারণ সে তোমাকে খুব পছন্দ করে, তাকে চাদরের নিচে ঢুকিয়ে তুমি বারান্দায় হাঁটাহাঁটি করছো, এই দৃশ্য আমি বেশ কয়েকবার দেখেছি। ফতে মনে মনে বলল, তুই বাঘবন্দি খেলা খেলতে চাস, আয় খেলি, তুই তিন চারটা ভালো ভালো চাল দিয়ে ফেলছিস, আমি কোনো চাল দিইনি, এখন দিব। মিসির আলি বললেন, ফতে কথা বলো, চুপ করে থেকো না, বাচ্চা মেয়েটাকে তুমি সরিয়েছ, মেয়েটা কোথায় আছে? খুব ভালো জায়গায় আছে স্যার, কোনো সমস্যা নাই, আপনি এত দুশ্চিন্তা করেন না স্যার, নেন একটা সিগারেট খান। তুমি এই কাজটা কেন করলে? ফতে হেসে ফেলে বলল, মামা করতে বলছে, এই জন্য করছি। বদরুল সাহেব বলেছেন, জি, মামার হুকুমে লুনাকে এক বাসায় দেখে এসে এমন ভাব করতেছি যেন আমি খুব পেরেশান হয়ে খুঁজতেছি। মিসির আলি বললেন, তোমার মামা এই কাজটা কেন করেছেন? ফতে হাই তুলতে তুলতে বলল, মামিকে শিক্ষা দেওয়ার জন্য কাজটা করছেন, মামি বাচ্চাটাকে মাঝে মাঝে মারে, এটা মামার ভালো লাগে না,
অসুস্থ একটা বাচ্চা, একে তার মা মারবে কেন? এই জন্য মামা ঠিক করছেন লুনাকে 3-4 ঘন্টা লুকিয়ে রাখবে, যাতে মামি বুঝতে পারে সন্তান কি জিনিস। ঘটনাটা কি এখন বুঝছেন স্যার? হ্যাঁ বুঝেছি। বাচ্চাটা আছে কোথায়? বুড়িগঙ্গা নদীতে, নৌকার ভিতর। খুব মজায় আছে। স্যার একটা কাজ করবেন। মিসির আলি সিগারেট ধরতে ধরতে বললেন, বলো কি কাজ? ফতে বলল, আপনি আমার সঙ্গে চলেন, নৌকা থেকে দুজনে মেয়েটাকে নিয়ে আসি। মিসির আলি বলল, চলো যাই। ফতে বলল, দুজন একসঙ্গে বের হলে মামি সন্দেহ করবেন, স্যার আপনি আগে চলে যান। সদরঘাট লঞ্চ টার্মিনালের সামনে চায়ের দোকান আছে, ওইখানে বসে চা খান। আমি মামিকে বলি লুনাকে খোঁজার জন্য বের হচ্ছি, এই বলে চলে আসব। আমার পৌঁছাতে 10 মিনিটের বেশি দেরি হবে না। স্যার যাবেন? মিসির আলি বললেন, হ্যাঁ। 1 ঘন্টার বেশি হয়েছে মিসির আলি অপেক্ষা করছেন, ফতের কোনো দেখা নেই, তিনি দুশ্চিন্তা করা শুরু করেছেন। ফতে লুনা সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছে, মিসির আলির কাছে মনে হয়েছে এই ব্যাখ্যা সঠিক না। ফতে তাৎক্ষণিকভাবে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে, মানসিকভাবে অসুস্থ একটা মেয়েকে রাতের বেলা বুড়িগঙ্গার নৌকার উপর রাখার কোনো যুক্তি নেই। মেয়েটিকে লুকিয়ে রাখলে তার বাবা তাকে খুব কাছাকাছি কোথাও রাখবে, বুড়িগঙ্গার নৌকার উপর উঠাবে কেন? মিসির আলির মনে হল লুনা মেয়েটি বিপদে আছে, সহজ কোনো বিপদ না, জটিল কোনো বিপদ, বিপদ ঘটতে খুব একটা দেরি নেই। মিসির আলি ইয়াসিনের দিকে তাকালেন, ইয়াসিন কি মনে করে জানো তার সঙ্গে এসেছে। ইয়াসিনকে কি লুনার বাবার কাছে চিঠি দিয়ে পাঠাবেন, তিনি অপেক্ষা করবেন ফতের জন্য? ইয়াসিন চিঠি নিয়ে চলে যাবে বদরুল সাহেবের কাছে, চিঠিতে লেখা থাকবে আপনার মেয়ের মহাবিপদ, পুলিশে খবর দিন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন। প্রয়োজনীয় ব্যবস্থা কি তার মাথায় আসছে না, মাথায় এলে সেটাও লিখে দিতেন। স্যার অনেক দেরি করে ফেলেছি তাই না? মিসির আলি চমকে দেখলেন ফতে পেছনে দাঁড়িয়ে আছে, জামে আটকা পড়ে গিয়েছিল এমন জাম, শেষে বেবি ট্যাক্সি রেখে হেঁটে চলে এসেছি। স্যার চলেন যাই। মিসির আলি কিছু বললেন না, নিঃশব্দে ফতেকে অনুসরণ করলেন। ফতে বলল, সঙ্গে সিগারেট আছে না? না থাকলে নিয়ে নি। নদীর মাঝখানে সিগারেটে টান দিতে মজাই আলাদা, সিগারেট সঙ্গে আছে? মিসির আলি ক্লান্ত গলায় বললেন, সিগারেট সঙ্গে আছে, ইঞ্জিন লাগানো নৌকা, বেশ বড় সড়ক, অনেকটা বজরার মতো দরজা জানালা আছে, নৌকার কোনো মাঝি নেই। ফতে নিজে ইঞ্জিন চালু করে নৌকা ছেড়ে দিয়ে বলল, স্যার আপনি ভেতরে যান, লুনা ভেতরে আছে, এতক্ষণ ঘুমাচ্ছিল, এখন মনে হয় জেগেছে। মিসির আলি বললেন, মেয়েটা একা ছিল নাকি? ফতে বলল, একাই ছিল, তার কাছে একা যে কথা দোকাতিকা সেই কথাই, যান মেয়েটার সঙ্গে কথা বলেন, এর মধ্যে আমি নৌকা ওই পারে নিয়ে যাই। নৌকা ওই পারে নেবার দরকার কি? দরকার আছে স্যার, ফতে বিনা প্রয়োজনে কোনো কাজ করে না, ওই পারে ভিড় নাই। মিসির আলি দরজা খুলে নৌকার ভেতর ঢুকলেন, লুনা বসে আছে, তার সামনে লজেন্সের 2টা প্যাকেট, সেই প্যাকেট থেকে সব লজেন্সের খোসা ছড়িয়ে এক পাশে রাখছে, কাজটা সে খুবই আনন্দ পাচ্ছে বলে মনে হচ্ছে। মিসির আলির দিকে তাকিয়ে লুনা হাসল, একটা লজেন্স মিসির আলির দিকে বাড়িয়ে দিল। মিসির আলি বললেন, খুকি তুমি কেমন আছো? লুনা বলল, ভালো, কি করো? খেলি। এই খেলার নাম কি? জানি না। লুনা আরেকটা লজেন্স ইয়াসিনের দিকে বাড়িয়ে দিল, ইয়াসিন লজেন্স নিল না, লুনা হাত বাড়িয়েই থাক। মিসির আলি বুঝতে পারছেন লজেন্স হাত থেকে না নেওয়া পর্যন্ত এই মেয়ে হাত নামাবে না। মেয়েটা খুবই অসুস্থ, তার মস্তিষ্কের কোনো একটা অংশ জট পাকিয়ে গেছে, এই জট কে খুলতে পারে? এমন কোনো বুদ্ধি যদি থাকত মাথার ভেতর জট খোলা যেত। মিসির আলির হঠাৎ করে প্রতিমার কথা মনে পড়ল, প্রতিমা কি এই মেয়েটার জন্য কিছু করতে পারে? নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, ফতে দরজা খুলে নৌকায় ঢুকেই দরজা বন্ধ করে মিসির আলির দিকে তাকিয়ে হাসল। মিসির আলির বুকে থক করে উঠল, এই হাসি তো মানুষের হাসি না, এই হাসি পিশাচের হাসি। ফতে মিসির আলির চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, স্যার আপনার তো খুবই বুদ্ধি, বুদ্ধি খাটিয়ে বলেন তো লুনা মেয়েটাকে নিয়ে আমি মাঝ নদীতে কেন এসেছি? বলতে পারলে আপনাকে একটা প্রাইজ দিব।
মিসির আলি এখন জানেন ফতে কেন লুনাকে মাছ ধরিয়া নিয়ে এসেছে, কিন্তু এখন তার সেই কথা বলতে ইচ্ছে করছে না। তিনি ফতের প্রশ্নের জবাব না দিয়ে ইয়াসিনকে বললেন, ইয়াসিন তুমি মেয়েটার হাত থেকে লজেন্সটা নাও, লজেন্স না নেওয়া পর্যন্ত সে হাত উঁচু করে রাখবে। ইয়াসিন লজেন্স নিল। লুনা মিষ্টি হেসে আবারও লজেন্সের খোসা ছাড়ানোয় মন দিল। ফতে সিগারেট ধরিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলে বলল, স্যার যে কাজটা করতে যাচ্ছি এই কাজ এর আগে আমি আরো চারবার করছি। মিসির আলি বললেন, কেন করছো? করতে খুব মজা লাগে স্যার, আমার হাতের কাজ যে দেখে সে খুবই ভয় পায়। কেউ ভয় পেলে আমি খুব সহজে তার মাথার ভেতরে ঢুকতে পারি, অনেক দূর যেতে পারি, তার মাথা লণ্ডভণ্ড করে দিতে পারি, তখন কি যে আনন্দ হয়। ফতে তুমি যে খুব অসুস্থ একজন মানুষ তা কি তুমি জানো? জানি, তার জন্য আমার খারাপ লাগে না, আল্লাহ আমাকে অসুস্থ করে পাঠিয়েছেন, আমি কি করব। এক অর্থে তোমার কথা ঠিক, তোমার জিনে কোনো গণ্ডগোল আছে যে কারণে ভয়াবহ কাণ্ডগুলি তুমি হাসি মুখে করছো। তোমার সুস্থ হওয়ার কোনো সুযোগ আছে বলেও আমার মনে হয় না। আপনার ভয় লাগছে না? না, ভয় লাগছে না। যে ভয়ঙ্কর ঘটনা ঘটাবে বলে তুমি ভাবছো সেই ঘটনা তুমি ঘটাতে পারবে বলে মনে হচ্ছে না। ফতে সিগারেটে লম্বা টান দিয়ে বলল, স্যার আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, আমি যে কোনো মানুষের মাথার ভেতরে ঢুকতে পারি, এখন আপনার এই কাজের ছেলের মাথার ভেতরে আমি ঢুকে বসে আছি। এর পকেটে একটা কাঁচের বোতল আছে, বোতল ভর্তি নাইট্রিক অ্যাসিড। আমি যখনই তাকে বলবো ইয়াসিন বোতলের জিনিসটা মিসির আলী সাহেবের গায়ে ঢেলে দে, সে গায়ে ঢেলে দেবে। ফতে ইয়াসিনের দিকে তাকিয়ে বলল, কিরে ইয়াসিন ঢালবি না? যে মেয়েটার গায়ে ঢালার জন্য বোতল ভর্তি অ্যাসিড নিয়ে ঘুরছিস সে যখন নেই তখন সারের গায়ে ঢালবি, পারবি না? ইয়াসিন হ্যাঁ সূচক মাথা নাড়ল, ক্ষীণস্বরে বলল, পারব। ফতে বলল, তাহলে বোতলটা পকেট থেকে বের করে মুখটা খুলে রাখ। ইয়াসিন তাই করল। ফতে হাসতে হাসতে বলল, একটু ভয় ভয় লাগছে না স্যার? মিসির আলি বললেন, না একটুও ভয় লাগছে না? না। ফতে বিস্মিত হয়ে তাকাচ্ছে, মিসির আলি নিজেও বিস্মিত হচ্ছেন। ভয়ঙ্কর একজন মানুষ তার সামনে বসে আছে অথচ তিনি বিচলিত হচ্ছেন না। প্রচণ্ড ভয়ের কোনো কারণ ঘটলে অ্যাড্রেনালিন নামক এনজাইম প্রচুর পরিমাণে চলে আসে, ভয় কেটে যায়। সেরকম কিছু কি ঘটেছে? তিনি ইয়াসিনের দিকে তাকালেন। অ্যাসিডের বোতলে হাত দিয়ে সে শক্ত হয়ে বসে আছে, তার দৃষ্টি পুরোপুরি ফতের দিকে, ফতে তাকিয়ে আছে ইয়াসিনের দিকে। মিসির আলি লক্ষ্য করলেন ফতে যখনই তার দৃষ্টি মিসির আলির দিকে দিচ্ছে ইয়াসিন তখনই নড়ে উঠছে। তাহলে কি দাঁড়াচ্ছে? ফতে যে দাবি করছে যে মানুষের মাথার ভেতরে ঢুকে পড়তে পারে, মাথার ভেতরে ঢুকতে তার কি চোখ নামক পথের প্রয়োজন হয়? ইয়াসিন যদি চোখ বন্ধ করে ফেলে তাহলেও কি ফতে তার মাথার ভেতর ঢুকে বসে থাকতে পারবে? মিসির আলিকে অতি দ্রুত যে কাজটা করতে হবে তা হলো ইয়াসিনের হাত থেকে অ্যাসিডের বোতলটা নিয়ে নিতে হবে। মিসির আলি ছোট্ট নিঃশ্বাস ফেলে ডাকলেন, ইয়াসিন। ইয়াসিন তার দিকে তাকাল না, ফতের দিকে তাকিয়ে রইল। ফতের ঠোঁটের কোণায় ক্ষীণ হাসির রেখা। মিসির আলি দ্রুত চিন্তা করছেন, ফতেকে এক্ষুনি বিভ্রান্ত করতে হবে, চমকে দিতে হবে। মিসির আলি হালকা গলায় বললেন, ফতে শোনো, তুমি যে ক্ষমতার কথা বলছ এই ক্ষমতা যে আমার নেই তা কি করে বুঝলে? ফতে চমকে তাকালো। মিসির আলি বললেন, এসো আমার মাথার ভেতরে ঢুকে দেখো। ফতে তাকিয়ে আছে, তার চোখ তীক্ষ্ণ এবং তীব্র, তার মুখ হা হয়ে আছে, ঠোঁট বেয়ে লালার মতো কিছু গড়িয়ে পড়ল। ফতে মিসির আলির মাথার ভেতর ঢোকার চেষ্টা করছে, অনেকক্ষণ থেকে করছে, পারছে না, তার নিজেরই সামান্য ভয় ভয় লাগছে। ভয় পাওয়া ঠিক হবে না, সে ভয় পেলে মাথায় ঢুকতে পারে না, খুব বেশি ভয় পেয়ে গেলে হয়তো উল্টা ব্যাপার ঘটবে, মিসির আলি তার মাথায় ঢুকে পড়বেন। ফতে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগল। মিসির আলি বললেন, তুমি আমার সঙ্গে যে খেলা খেলতে চেয়েছ এই খেলাটা খেলতে পারবে না, আমি খেলায় কয়েকটা দান এগিয়ে আছি। ফতে বলল, কিভাবে?
আমি এক ঘন্টা লঞ্চ ঘাটে দাঁড়িয়েছিলাম, আমি পুলিশ খবর দিয়েছি, আপনি মিথ্যা কথা বলছেন। ফতে, আমি তো বোকা না। তুমি আমাকে বোকা ভাবলে কেন? তোমার মতো ক্ষমতা আছে এমন একজন রোগীর আমি চিকিৎসা করেছিলাম, সেও আমাকে ভাবত, এখনও ভাবে। এ জাতীয় ক্ষমতা সম্পন্ন মানুষের প্রধান দুর্বলতা হল এরা অন্য সবাইকে বোকা ভাবে। তুমি কি এখনও আমাকে বোকা ভাবছ? ফতে শীতল গলায় বলল, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি পুলিশকে খবর দেন নাই। মিসির আলি বললেন, ফতে, তুমি বোধহয় লক্ষ্য করনি, ইয়াসিনের হাতের যে বোতলটা ছিল সে বোতলটা এখন আমার হাতে। পুলিশের বাঁশির আওয়াজ তুমি এক্ষুনি শুনবে। মিসির আলির কথা শেষ হওয়ার আগেই পরপর দুবার বাঁশি বেজে উঠল, নৌকা দুলে উঠল, ফতে ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। মিসির আলি বললেন, এটা পুলিশের বাঁশির শব্দ না, লঞ্চ ছাড়ছে, ভেপু দিচ্ছে। ফতে, তুমি ভয়ঙ্কর ভয় পেয়েছ। ফতে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি পুলিশে খবর দেন নাই, আপনি পুলিশে খবর দেন নাই। মিসির আলি বললেন, তুমি ঠিকই বলেছ, আমি পুলিশে খবর দেইনি, পুলিশের কথা বলেছি তোমার ভেতরে ভয়ের বীজ ঢুকিয়ে দেবার জন্য। ভয়ের বীজ ঢুকে গেছে, সত্যি করে বলো ফতে, তোমার ভয় লাগছে না? না। মিথ্যা কথা বলার দরকার নেই ফতে, আমি যেমন সত্য কথা বলছি তুমিও সত্য কথা বলো। তীব্র ভয়ে অস্থির হলে মানুষের যেসব শারীরিক পরিবর্তন হয় তা সবই তোমার হচ্ছে। তোমার শরীর কাঁপছে, তোমার চোখের মণি বড় বড় হয়ে গেছে। পুলিশকে তো আমি খবর দেইনি, তুমি কাকে ভয় পাচ্ছ? আপনাকে। আমার হাতে অ্যাসিডের বোতল, এই জন্য ভয় পাচ্ছ? শোনো ফতে, আমার পক্ষে কোনো অবস্থায় কারো গায়ে অ্যাসিড ছুঁড়ে ফেলা সম্ভব না। এই দেখো, বোতলটা আমি পানিতে ফেলে দিচ্ছি, তাতেও কিন্তু তোমার ভয় কমবে না। ফতে ঢোক গিলল। মিসির আলি নামের মানুষটা সত্যি সত্যি বোতলটা ফেলে দিয়েছে। মানুষটার দুর্দান্ত সাহস, এত সাহস সে পেল কোথায়? ফতে যেখানে বসেছে তার নিচেই একটা ধারালো ছুরি আছে, হাত নামিয়ে সে ছুরিটা নেবে। ফতে, জি, তুমি ভয়ঙ্কর অসুস্থ একজন মানুষ, তোমার চিকিৎসা হওয়া দরকার। প্রতিমার সাহায্য নিয়ে আমি তোমার চিকিৎসা করার চেষ্টা করতে পারি, তুমি কি চাও আমি তোমার চিকিৎসা করি? না, তোমাকে তো ছেড়ে দেওয়া ঠিক হবে না ফতে, তোমাকে ছেড়ে দিলে তুমি ভয়ঙ্কর সব অপরাধ করবে, আমি তা হতে দিতে পারি না। লোনা আরেকটা লজেন্সের খোসা ছাড়িয়ে ফতের দিকে ধরে আছে। মিসির আলি বললেন, ফতে, লজেন্সটা ওর হাত থেকে নাও, লজেন্স না নেওয়া পর্যন্ত সে হাত উঁচু করেই রাখবে। ফতে লজেন্স নিল। মিসির আলি বললেন, চলো নৌকার পাটাতনে গিয়ে দাঁড়াই, তুমি বলেছিলে মাঝ নদীতে সিগারেট টানতে খুব মজা, দেখি আসলেই মজা কিনা। ফতে কোনো রকম আপত্তি করল না, মিসির আলির সঙ্গে নৌকার পাটাতনে এসে দাঁড়ালো। মিসির আলি বললেন, ফতে, তুমি কি পানিতে ঝাঁপ দেওয়ার কথা চিন্তা করছ? ফতে চমকে উঠে বলল, আপনি কিভাবে বললেন? মিসির আলি বললেন, অনুমান করে বলছি, আমার কারো মাথায় ঢোকার ক্ষমতা নেই, তবে আমি খুব ভালো অনুমান করতে পারি, সেই অনুমানটা মাথায় ঢোকার মতোই। ফতে, পানিতে ঝাঁপ দিও না, পানি অতিরিক্ত ঠান্ডা হওয়ার কথা, আর স্রোত বেশি, তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে। মিসির আলি সিগারেট ধরালেন। ফতে ঠিকই বলছে, মাঝ নদীতে সিগারেট ধরাবার আনন্দই আলাদা। আনন্দের সঙ্গে তিনি গাঢ় বিষাদ অনুভব করছেন, বিষাদের কারণটা তিনি ধরতে পারছেন না। নৌকার ভেতরে লোনা মেয়েটি খিলখিল করে হাসছে, আশ্চর্য প্রতিমাও ঠিক এরকম করেই হাসে। উপন্যাসটি এখানেই শেষ। আমাদের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর আপনারা যদি উপন্যাসের পাশাপাশি ছোট গল্পে আগ্রহী হন তাহলে আমাদের মূল চ্যানেল কুপির আলো সাবস্ক্রাইব করতে পারেন। কুপির আলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ।